যাই হোক যাই হোক না, আর একটু পরীক্ষা নিরীক্ষা করা আর কি। আমি যখন ওই যে এর মধ্যে এই যে এই বক্সের মধ্যে আমি যখন প্রবেশ করি না, তখন এই সাউন্ডটা পাওয়া যায়। না হলে ইদানিং কিছু পরীক্ষা নিরীক্ষা করি আর কি। ওই যে লোকজন আসার আগে একটু সঙ্গীত টঙ্গীত শুনলো, তো ওই জন্যই একটা পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়েই আসি, নানা রকম পরীক্ষা নিরীক্ষা করি আর কি। তো এই যে আমি এখন এই যে বক্সের মধ্যে ঢুকলাম না, ইনবক্সের মধ্যে ঢুকলাম, এই যতক্ষণ আমি না ঢুকি জাস্ট ওইটা যদি আমি দেই, তো ওইটা সাউন্ড আপনারা পান না। এটি আর কি পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছিল, এটাই পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছিল। হ্যাঁ, কারণ ওই যে যখন কোনো লাইভ প্রোগ্রাম আমরা শুরু করি বেশ কিছুক্ষণ ধরে, তো লোকজন আসতে থাকে, তো তখন তো গুরুত্বপূর্ণ বক্তব্যগুলো দেওয়া যায় না। সো ততক্ষণে একটু গান টান শুনলো, অসুবিধে তো কিছু নেই, তাই না? এখন যে কোনো গান তো আবার দেওয়া যাবে না, একটু চয়েসফুল গান দিতে হবে। তাহলে যেটা শোনাচ্ছিলাম ওটা তো গান না, মিউজিক। খুব বিখ্যাত একজন ইতালিয়ান ইতালিয়ান মিউজিশিয়ান, ওনার নাম হলো ইনাদি লুডোভিকো। ইনাদি লুডোভিকো আমার খুবই খুবই ফেভারিট একজন মিউজিশিয়ান। আমি তার শুনি, তো ভাবলাম যে ওইটা একটু করি। অনেক ক্ষেত্রে হয় কি, যেমন লাইভ হয়তো আমরা করি, আপনারা এখন তো অনেকেই মজা টজা নিতে আসেন, তাই না? আপনাদের চয়েস অনুযায়ী সবসময় কিন্তু কাজ করা যায় না, আমার নিজস্ব তো একটা চয়েস আছে, তাই না? তো যাই হোক, আমরা আজকে যে লাইভের বিষয় আপনারা আগে দেখছেন যে এত জ্ঞান দেয় দুনিয়াতে আর থাকুমি না, আমি চিন্তা করছি যে দত্তর আর মানে মেজাজ পুরা খারাপ হয়ে গেছে, মেজাজ পুরা খারাপ হয়ে গেছে। যাক, আগে একটু কাজ করে নেই, যারা যুক্ত টুক্ত হতে চায় তাদের জন্য একটু, যারা যুক্ত হতে চায় তারা ক্লিক করুন, যারা যুক্ত হতে চান চায় না, কি লিখতে কি লিখি যায় লিঙ্কটা এখানে দিয়ে দিই, হ্যাঁ, যাতে করে আপনারা যুক্ত হতে পারেন। না, বিষয়টা হচ্ছে যে যেমন ধরেন যে এই যে গত কয়েক বছর ধরে, মানে গত 2 বছর ধরে তো আমরা দেখছি COVID-19-এর ধাক্কায় দুনিয়া একেবারে টালমাটাল হয়ে গেল। তো তারপরে লোকজন টিকা দিল, সারা পৃথিবীতে টিকা শুরু হয়ে গেল, এবং বিজ্ঞানীরা অনেক কষ্ট করে উইদিন ওয়ান ইয়ার বলা যায় তারা টিকাও আবিষ্কার করে ফেললো, যেখানে সাধারণত অন্য যে কোনো অতীতে আমরা ইতিহাসে দেখেছি যে এই ধরনের টিকা তৈরি করতে বিজ্ঞানীদের অন্তত 7-8 বছর সময় লাগে। কারণ সেটা খালি তৈরি করলে তো হবে না, টিকাটা তো প্রয়োগ করে দেখতেও হবে যে এটা কাজে আসে কি না, কিন্তু বিজ্ঞানীরা অত সময় পায়নি। আর এটা করাটা এবার সহজ হয়েছিল, কারণ এখন তো কম্পিউটারের যুগ। সুতরাং যখন জিনোম সিকোয়েন্সটা বের করে ফেলছে COVID-19-এর, অর্থাৎ ওই করোনা ভাইরাসের, তখন কিন্তু কোন জায়গায় কি পুশ করলে বা কোন জায়গায় কি সেন্স যে করলে অথবা কোন জায়গায় কি করলে না করলে, আমরা তো আর মাইক্রোবায়োলজিস্ট না, যারা মাইক্রোবায়োলজিস্ট তারা ভালো জানে। তো এখন যেটা হচ্ছে তা হলো যে মাত্র 1 বছরের মধ্যে কম্পিউটার ব্যবহার ট্যাবহার করে তারা বাইর করে ফেললো। আবার অনেকে মনে করে যে কম্পিউটার আবার কিভাবে বাইর করে, ওই যে এক সময় আমরা দেখতাম, যারা ওঝা বৈদ্য আছে, এমনকি বাংলাদেশে এক সময় দেখছিলাম যখন নতুন নতুন কম্পিউটার আসছিল, তখন একটা জিনিস দেখছিলাম যে আগে হোমিওপ্যাথিক ডাক্তার আছে না, ওরা দেখি হঠাৎ করে তারা বিজ্ঞাপন দেওয়া শুরু করলো কি, কম্পিউটারে ডাক্তারি করা হয়, হোমিওপ্যাথিক ডাক্তারি করা হয়। তখন তো বুঝতাম না, ভাবতাম যে বোধ হয় যে কম্পিউটারে সব জিনিসই বোধ হয় সমাধান দেয়, সব সমস্যারই হয়তো একটা উত্তর দেয়। তারপরে যখন একটু কম্পিউটার সম্পর্কে জানার সৌভাগ্য হলো, তখন চিন্তা করলাম জানি হোমিওপ্যাথিক ডাক্তাররা কম্পিউটারে কিভাবে চিকিৎসা দিত, এটা তো বুঝলাম না, এইটা তো মাথায় খেলে না। পরে চিন্তা করলাম, পরে বুঝলাম যে সব আসলে ভোগীযোগী, কম্পিউটার যেহেতু নতুন আসছিল আর অত অ্যাভেলেবেল ছিল না, তখন দামও অনেক ছিল,
সুতরাং ওইরকম আর কি। তো এই যেটা বলছিলাম, তো বিজ্ঞানীরা এটা তৈরি টেরি করলো, কিন্তু করলে কি হবে এখন? ওই যে অমিক্রন, ভাই আমি তো ভাবছিলাম যে অমিক্রন তো একটা বাংলাদেশে ওষুধ আছে বা এই ধরনের কি একটা ওষুধ টষুধ আছে, ভাবলাম যে ওইরকম কিছু কিনা, পরে দেখি যারে না ভাই, অমিক্রন হলো একটা নতুন ধরনের ওই মিউটেটেড ভাইরাস, ওই করোনা ভাইরাসের একটা মিউটেটেড ভাইরাস। তো মিউটেটেড ভাইরাস সেটা কি এখন, সেইটা নাকি অতীতের যত ভাইরাস আছে তার থেকে বহুগুণ বেশি সম্প্রসারণ না মানে বিস্তার লাভের ক্ষমতা এখন অলরেডি নাকি মানে অলরেডি ইন 50 কান্ট্রিজ দিস অমিক্রন ভাইরাস ইজ অলরেডি স্প্রেডিং অ্যান্ড ভেরি র্যাপিডলি, মানে এটা নাকি আমাদের কল্পনার বাইরে। তো আবার একটা ভালো খবরও আছে, অমিক্রন ভাইরাসে আক্রান্ত হলে নাকি মানুষজনের তেমন কোনো কিছু হয় না, বিশেষ করে দক্ষিণ আফ্রিকায় এটা তো ব্যাপকভাবেই নাকি ছড়িয়ে পড়েছে। তবে ডাক্তাররা বলছে যে এটাতে খুব মারাত্মক কোনো লক্ষণ টক্ষণ দেখা যায় না, কিন্তু আসলে বিষয় হচ্ছে কি, এটা এখন অনেকটা সাইকোলজিক্যাল হয়ে গেছে। যখন প্রথমে বিভিন্ন মানুষের করোনা ভাইরাস টেস্ট হতো, তখন কিন্তু মনে হতো যে বুধে আর বাঁচবে টাসবে না, তাই না? অনেকটা যে সাপের কামড়ের মতো মানে আমরা মানে এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে কি জানেন, যে সাপে কামড়ালে যতটা না তার বিষে মারা যায়, তার চাইতে শখে মানুষ নাকি বেশি মারা যায়। অনেক ক্ষেত্রে বিষধর সাপে যদি নাও কামড়ায় তাও মারা যায়, কারণ ওই যে বিষধর সাপ যেটা যেটাকে আমরা বলি গোখরো সাপ আর কি, বাংলাদেশে যে বা বাংলাদেশ ভারতের এই সমস্ত জায়গায় এই গোখরো সাপ, এটা যদি কামড় দেয় মানে সবল দেয় আর কি, সবল দিলে ওই যে বড় বড় দুইটা দাঁত আছে, ওই দুইটা দাঁত তো সিরিঞ্জের মতো, ওই সিরিঞ্জের ভিতর দিয়ে মানে কাউরে যদি কামড় দেয় তাহলে দাঁত দুটো তো তার মাংসপেশিতে বসানো লাগে, মাংসপেশিতে বসানোর পরে সে সিরিঞ্জে চাপ দিবে মানে প্রেশার দিবে, তারপরে সে না বিষ শরীরে ঢুকবে, তাই না? তা কাউরে যখন কামড় দেয় তখন কি সে আর বসে বসে কামড় খায় নাকি, সে তো ঝাড়া মারে, পায়ে যদি সবল মারে তো ঝাড়া মারে না, সে তো আর বসে বসে কামড় খায় না। তো ঝাড়া মারলে হয় কি, ওই সাপ কিন্তু বস্তুত বিষ ঢুকাতে পারে না, এবং দেখা গেছে যে খুব বেশি ক্ষেত্রে সাপ কিন্তু বিষ ঢুকাতে পারে না, কিন্তু তারপরে লোক মারা যায়। কেন যায় জানেন? কারণ মানুষ মনে করে গোখরো সাপে কামড়াইছে, ওরে বাবা, বাস আর কোনো কায়দা নেই, মানে মানসিকভাবেই কিন্তু সে মারা যায়। এমনকি দেখা যায় যে গোখরো সাপটা কিছুই না, নর্মাল সাপ যেগুলো ওই যে ভিয়েতনামটা ওদিকে তো গোখরো সাপও খায়, ওদিকে দেখলাম যে যে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা ওই যে বিলে খালে ঢুকে তারা গর্ত থেকে ওই ধরনের সাপ এগুলো বের করে নিয়ে মাছের মতো আর কি ওরা এগুলো নিয়ে ইয়ে করে, যাক ধান ভানতে অনেকটা শিবের গীত গেয়ে ফেলছি। তাহলে কি বলতে চাচ্ছিলাম, ডালপালা গজায় গেল। তো ওই আর কি, মানে করোনা ভাইরাস ভাবছিলাম যে যাই হোক একটা ওয়ার্ল্ড ট্যুর হবে, পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরবো ঘাড়বো, দুনিয়ায় কত কিছুই অজানা রয়ে গেল, তো ভাবলাম যে একটু ঘুরবো ঘাড়বো। ও বাবা, করোনা ভাইরাসে তো সব শেষ। তারপরে ভাবলাম যে যাই হোক, টিকা টুকা নিয়ে মোটামুটি একটা লেভেলে চলে আসছে, একটা শান্তিময় পরিবেশ, কিছুটা স্ট্যালমেট অবস্থা, ও আবার শুরু হয়ে গেল অমিক্রন। তো এইটুকুলে একটা অবস্থা, আর ভিন্ন একটা অবস্থা যে ধর্মীয় যে পরিবেশ, যে পাকিস্তানে কয়েকদিন আগে শ্রীলঙ্কার এক লোকরে কি করলো, ওই যে পিটা টিটা পোড়ায় মারলো, তাই না? তো বাংলাদেশেও তো পোড়ায় টোড়ায় ঘটনা বহু ঘটে, তো এত বিশৃঙ্খলার মধ্যে এই পৃথিবীতে থেকে কি হবে, এই জন্য চিন্তা করলাম যে ওই যে এলন মাস্ক কত সালে জানি 25 সালের ডিক্লারেশনই তো দেখলাম, এলন মাস্ক তার স্পেসএক্স এর মাধ্যমে ওই যে মঙ্গল গ্রহে লোকজন পাঠাবে না, সেখানে একটা কলোনি করবে, আবার বাংলাদেশেরও দেখছিলাম যে 2-3 মাস আগে বাংলাদেশের দুইটা ছেলে চাঁদের জমি কিনছে আর কি, মানে চাঁদের দেশে জমি কিনছে, এটা বুঝলাম না বিক্রি করলো কি, মানে চাঁদের মালিকটা কি, আর এটা রেজিস্ট্রেশনই বা কোথায় হলো। তো যাই হোক,
চিন্তা ভাবনা করলাম যে এদের পিছনে ঘুরে টুরে যদি এই পৃথিবী থেকে সটকে পড়া যায়, খারাপ হয় না, ভাল লাগে না আর, ভাল লাগে না আর। তবে ওইটাও নাই, আবার অন্য গ্রহেও যাওয়া যেতে পারে। যেমন আমরা তো দেখছি যে মানে সূর্যের যে সৌরমণ্ডল, এখানে যে 8টা গ্রহ আছে, অনেকেই অবশ্য জানেন কিনা জানি না, প্লুটো গ্রহকে কিন্তু এখন গ্রহের খাতা থেকে বাদ দেওয়া হয়েছে। প্লুটোকে মনে করা হয় যে ইটস নট এ গ্রহ, ইটস নট এ প্ল্যানেট, ইট ওয়াজ দ্য পার্ট ইট ওয়াজ দ্য পার্ট অফ ওই যে এটা কি বলে উড ক্লাউড, উড ক্লাউডই তো বলে, সৌরমণ্ডলের একেবারে বহির প্রাঙ্গণে উড ক্লাউড বলে একটা অঞ্চল আছে, যেখানে অনেক ছোট ছোট গ্রহ আছে। ওই যে বৃহস্পতি এবং মঙ্গলের মাঝখানে যে আমরা অ্যাস্টেরয়েড বেল্ট যেটা জানি, গ্রহাণুপুঞ্জ, ঠিক ওই রকম এরই একটা আছে, বেল্ট আছে, সেটা হলো জাস্ট প্লুটোর বাইরে। ওখানেও অনেক ছোট ছোট গ্রহ, গ্রহাণুপুঞ্জ মানে এগুলো আছে। তো প্লুটোকে মনে করা হয় যে ওই রকমই কোনো কিছু একটা, মানে পরবর্তীতেই জন্য তাকে বাদ দিয়েছে কাঁটা থেকে। তো এই যে 8টা গ্রহের কোথাও কিন্তু বসবাসযোগ্য পরিবেশ নাই। আমি জানি না এলন মাস্ক কি হিসাবে এই মার্স মানে মঙ্গল গ্রহে নিয়ে যাচ্ছে বা যাওয়ার স্বপ্ন দেখাচ্ছে। আমার মনে হয় যে এগুলো ভোগী যোগী, কারণ হচ্ছে কি, ও ব্যবসায়িক স্বার্থে এটা করছে, করে সারা পৃথিবীতে আলোড়ন তুলে তার কোম্পানির প্রচার প্রচারণা বাড়িয়েছে। এবং সেই সঙ্গে তার যে কোম্পানি আছে টেসলা, যেটা নাকি ওই যে বিদ্যুৎ চালিত গাড়ি টাড়ি তৈরি করে, এ সমস্ত করে ওর আর যাই হোক ব্যবসায়িক সুবিধা বেশ ভালো হয়েছে। মানে ওই যে মা মঙ্গল গ্রহে নিয়ে যাবে, এটা নিয়ে হইচই হয়েছে। সুতরাং এলন মাস্ক আজকে থেকে 5 বছর আগেও যাকে কেউ চিনত না, 5-7 বছর আগেও, এখন দুনিয়ার সবচেয়ে বেশি ধনী হয়ে গেছে, মানে এই সমস্ত ভোগীযোগী করে প্রচার প্রসারণের দ্বারা। কারণ হচ্ছে মঙ্গল গ্রহে আসলে মানুষ বসবাসের কোনো নেই, মঙ্গলের কিন্তু ওই যে আপনার নেই, ওই যে সবচেয়ে বড় সমস্যা যেটা মঙ্গল গ্রহের, সেটা হলো যে পৃথিবীতে যেমন যে বিদ্যুৎ চুম্বকীয় মানে ইলেকট্রোম্যাগনেটিক একটা আছে, বলয় আছে, বলয় মানে পৃথিবীর কেন্দ্রে যেহেতু প্রচুর লোহা, এবং এই কারণে গোটা পৃথিবীটাই কিন্তু একটা চুম্বক, এবং চুম্বকের কারণে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু এটা কিন্তু চুম্বকের মতো আচরণ করে, এবং এই কারণে এখানে একটা চৌম্বক ক্ষেত্র এখানে তৈরি হয়, চুম্বক ক্ষেত্র তৈরি হয় ম্যাগনেটিক ফিল্ড। এখন সূর্য থেকে অত্যন্ত শক্তিশালী গামা রশ্মি বের হয়, এছাড়া অতিবেগুনি রশ্মি বের হয়, যেগুলো কিন্তু ওই মানুষের তো বটেই জীবদেহের জন্য প্রচন্ড ক্ষতিকর। যদি এই চৌম্বক ক্ষেত্র না থাকতো পৃথিবীর, তাহলে কিন্তু পৃথিবীতে জীবজগতই তৈরি হতো না। এখন এই মঙ্গল গ্রহের কিন্তু এই ম্যাগনেটিক ফিল্ড নাই, তার মানে মঙ্গল গ্রহের কেন্দ্রে যথেষ্ট পরিমাণ লোহা নাই, আছে খুব বেশি না, হলে হচ্ছে তার চুম্বক ক্ষেত্র থাকলে সেটা খুবই দুর্বল, এত দুর্বল যে সে কিন্তু বস্তুত সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি বা অত্যন্ত শক্তিশালী যে গামা রে এইগুলাকে কিন্তু সে প্রতিহত করতে পারে না। পৃথিবী যেটা পারে, এই চুম্বক ক্ষেত্রে এসে এই গামারেটা কিন্তু বিচ্ছুরিত হয়ে মহাশূন্যে চলে যায়, পৃথিবীর অভ্যন্তরে ঢুকতে পারে না, কিন্তু মঙ্গল গ্রহে সেটা সম্ভব না। তো তাই যদি হয় তাহলে ওখানে মানুষজন কিভাবে থাকবে? এরকম হতে পারে যে তারা হয়তো মানে এই ধরনের ভয়ঙ্কর মারাত্মক মানে ফ্যাটাল যে সমস্ত আছে, রে আছে, এগুলো প্রতিরোধী হয়তো পোশাক হয়তো গায়ে দিবে, কিন্তু সারাক্ষণ আপনি ওই মহাশূন্য সাইজের পোশাক পরে কি থাকা যায় নাকি? সেটা তো তাহলে জীবন হলো না। মানুষের নর্মাল জীবন যখন করতে গেলে আপনি ওই যে মহাশূন্য সারিরা যে ধরনের পোশাক পরে, ওইগুলো পরে তো আপনি সারাক্ষণ থাকতে পারবেন না। আর সবচেয়ে বড় সমস্যা কি জানেন, সেখানে প্রজনন কিভাবে হবে ভাই? আপনি যদি সারাক্ষণ ওইভাবে পোশাক পরে থাকেন, তাহলে আপনি প্রজনন কিভাবে করবেন, তাই না? এটা তো একটা বড় সমস্যা। তারপরে পায়খানা প্রস্রাব ইত্যাদি ইত্যাদি আছে। আচ্ছা ধরা যাক সমস্যার সমাধান হিসাবে মঙ্গল গ্রহের মাটির নিচে হয়তো করলো গর্ত মানে গুহা টুহা খুঁড়ে সেখানে এটা করলে তাহলে সেক্ষেত্রে আপনি চাষবাস করবেন, হাউ ইজ ইট পসিবল? এবং একই সঙ্গে আচ্ছা তারপরে ধরলাম যে এই গামারে বা আল্ট্রাভায়োলেট রে প্রতিরোধী গ্রিন হাউসের মতো কিছু তৈরি করলেন, ওই যে ঠান্ডা দেশগুলোতে গ্রিন হাউস আছে না, তো গ্রিন হাউসের মতো কিছু তৈরি করলেন, যেটা নাকি
মঙ্গল গ্রহে ওই ওই রে বিরোধী হতে পারে, কিন্তু এটা তো অত্যন্ত কস্টলি। আপনার তো প্রথমে যে ওখানে থাকতে হবে বেশ কিছুদিন, তাই না? তারপরে তো আপনি ওই জিনিসগুলো তৈরি করবেন, মানে ইনফ্রাস্ট্রাকচার গুলো তো আপনাকে তৈরি করতে হবে। আপনি তো পৃথিবী থেকে ওই ইনফ্রাস্ট্রাকচার গুলো নিয়ে ওখানে তো আপনি মানে অটোমেটিক্যালি পাঠাতে পারবো না, মানে ওখানে তো আপনার কনস্ট্রাকশন কাজগুলো তো করতে হবে, তাই না? তারপরে ওখানে ওই যে পানি, ওখানে তো আসলে পানি আছে, ওই ইসের মধ্যে পানি আছে এটা দেখা গেছে, বাট ওই পানিটা হাউ উইল বি ইট দিস ওয়াটার অ্যাবস্ট্রাক্টেড, কিভাবে এটা মানে বিচ্ছিন্ন করা হবে? কারণ আমরা তো জানি যে পৃথিবীতে শস্য উৎপাদন করতে গেলে প্রচুর পরিমাণে পানি লাগে, অ্যাভেলেবেল পানি লাগে। তো এই পৃথিবীতে 3/4 পানি, তারপরও কিন্তু আমরা পানির অভাবে বিভিন্ন জায়গায় বিশুদ্ধ পানির অভাবে অনেক কষ্ট পাই, তাই না? আমাদের ওই ধরনের টেকনোলজি নাই যে আমরা ওই যে নদী খাল বিল বা সাগরের পানিকে একেবারে খুব সাশ্রয় মূল্যে সেটাকে আমরা মানে সাশ্রয় খরচে আমরা সেটাকে বিশুদ্ধ করে আমরা পান করতে পারি। যদিও ইসরায়েল কিন্তু এই ধরনের একটা টেকনোলজি তারা ইউজ করে। একবার মোদি যখন ইসরায়েল গেছিল তখন ওরা কিন্তু ওই যে ভূমধ্য সাগরের ওখানে ওদের একটা ওই ধরনের প্লান্ট আছে ইসরায়েলের, তো ওখান থেকে সরাসরি সাগরের পানিকে বিশুদ্ধ করে কিন্তু ওই সাগরের পাড়ে দাঁড়িয়েই, তখন নেতানিয়াহু প্রধানমন্ত্রী ছিল, তো সে কিন্তু 1 গ্লাস এরকম পানি, বিশুদ্ধ পানি সে কিন্তু ওই মোদিকে খাইতে দিছিল, তো এবং খাইছে। এবং যতটা আমি জানি সৌদি আরবেও নাকি এই ধরনের টেকনোলজি ইউজ করে, তবে খুবই কস্টলি। এবং ইসরায়েল সেই টেকনোলজিকে সেখানে স্থাপন করছে, এবং এই কারণে ভিতরে ভিতরে ইসরায়েল কিন্তু সৌদি আরবের অনেক কাজ করে, যেটা মানুষ জানে না, কিন্তু দুনিয়াতে এই স্যালাইন ওয়াটারকে ডিরেক্ট বিশুদ্ধ পানি, পানযোগ্য পানি, এইটার প্রযুক্তিটা কিন্তু ইসরায়েলই করছে, এবং তারা এই ব্যাপারে খুবই এক্সপার্ট। তো এই সমস্ত হিসাব করলে আমি দেখি যে মঙ্গল গ্রহে কলোনি তৈরি করে এটা কাল্পনিক ব্যাপার। আপনি জাস্ট হয়তো এমনি অভিযাত্রী হিসাবে মানে বেড়ানোর উদ্দেশ্যে হয়তো 2-4-5-7 দিন বা 2-4 সপ্তাহ হয়তো আপনি থাকতে পারেন, সেই ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট করা যেতে পারে। বাট ইউ ক্যান্ট স্টে দেয়ার ফর এ লং টাইম, নো ইটস নট পসিবল, আমার কাছে এটা যুক্তিগ্রাহ্য মনে হয় না। কিন্তু সেই ক্ষেত্রে আমি যেটা চিন্তা করছি সেটা হলো এরকম, মানে আসলে আজকে এই বিষয়ে কথা হয় তো ওই ধর্ম টর্ম নিয়ে বহুত কথা অনেকদিন ধরে বলছি, চিন্তা করলাম দোত্তর লোকজনরে আমার এত আলোর পথে এনে লাভ কি? আমি যদি বলি যে এটাই আলোর পথ, তো তারা মনে করে ওটা অন্ধকারের পথ, আর তারা যে পথে আছে মনে করে যে সেইটাই আলোর পথ। এখন আলোর পথ নিয়েই কিন্তু আমরা একটা বিরাট ভেজালের মধ্যে আছি। যারা মুমিন তারা মনে করে যে জ্ঞান বিজ্ঞান অর্জন করা এটাই হলো অন্ধকারে থাকা, এবং তারা মনে করে যে তারা যে অন্ধবিশ্বাস নিয়ে আছে ওটাই আলো। আর আমরা আমরা না আমি তো আবার ওই লাইনের লোকই, যারা নাকি যে কথিত মুক্ত মনে নাস্তিক নাস্তিক আছে, তারা মনে করে যে না জ্ঞান বিজ্ঞান অর্জন করা এটাই হলো আলোর পথ। এখন দুই গ্রুপের মধ্যে তো ওই আলোর পথ নিয়ে সংসার। আমি যেটা বলতে চাচ্ছি যে বেশ কিছুদিন ধরে তো এগুলো নিয়ে বহুত কথা হইলো, কিন্তু কামের কাম তো কিছু হয় না, মানুষ তো খালি অন্ধকারের পথেই তো ধাবিত হচ্ছে। এগুলো দেখে পুরো এই পৃথিবীর পৃথিবীর প্রতি মানে বীতশ্রদ্ধা এসে গেল। চিন্তা করলাম যে থাকবো না এই পৃথিবীতে, পরে চিন্তা করলাম তাহলে কোথায় যাওয়া যায়, মঙ্গল গ্রহে? নো, দিস ইজ নট এ ভেরি সুইটেবল হ্যাবিটেবল প্ল্যানেট, নো, সো আই ক্যান গো টু কোথায়? পরে আমি একটু তথ্য তালাশ করলাম, মানে খোঁজ খবর নিলাম যে কোথায় যাওয়া যায়, কোথায় যাওয়া যায়। আমি দেখলাম যে মোটামুটি ভাবে আপনার 40 আলোক বর্ষ দূরত্বের মধ্যে, মানে পৃথিবী থেকে 40 আলোক বর্ষ বোঝেনি তো, আলো প্রতি সেকেন্ডে যে 3 লক্ষ কিলোমিটার গতিতে চলে, আর মাইলে হিসাব করলে 1,86,000 মাইল, আর যদি কিলোমিটারে হিসাব করেন তাহলে 3 লক্ষ প্রতি সেকেন্ডে। তো এইভাবে 1 বছর আলো যত দূর যায় সেটাকে বলা হয় আলোক বর্ষ। তো আমি একটা তথ্য তালাশ করে দেখলাম যে 40 আলোক বর্ষ দূরত্বের মধ্যে প্রায় সৎখানে সৎখানেক ইয়ে বিজ্ঞানের সৎখানেক
হ্যাবিটেবল এক্সোপ্ল্যানেটের খোঁজ পেয়েছে, এবং তার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে পৃথিবী থেকে 4.25 আলোক বর্ষ দূরে যে প্রক্সিমা সেন্ট্রাই বি, ওখানে বস্তুত দুইটা বাইনারি স্টার, বাইনারি স্টার মানে দুইটা দুইটা স্টার যখন পরস্পরকে কেন্দ্র করে ঘোরে আর কি, তো ওই জায়গায় একটা এক্সোপ্ল্যানেটের খবর তারা পেয়েছে, পেয়েছে মানে আবিষ্কার করছে আর কি। তো ওইটা হ্যাবিটেবল জোনের মধ্যেই আছে, নট অনলি দ্যাট ইটস অলমোস্ট কম্পেয়ার মানে কম্পেয়ারেবল উইথ আওয়ার প্ল্যানেট ব্লু প্ল্যানেট আর্থ, এবং এইটার থেকে 1.5 গুণ সম্ভবত ভারী, এবং সেটা হ্যাবিটেবল জোন। হ্যাবিটেবল জোন আবার কি সেটাও আবার বুঝতে হবে। হ্যাবিটেবল জোন হচ্ছে যে সূর্যকে যদি আমরা মানে মূল কেন্দ্র ধরি, তাহলে সূর্যের তাপ এবং মানে বিশেষ করে সূর্যের তাপ সেইটা সবচেয়ে বেশি পায় কে, বুধ গ্রহ, তাই না, একেবারে সূর্যের কাছে। তারপরে সূর্যের তাপ বেশি পায় কে, শুক্র গ্রহ, এবং এরপরেই কিন্তু সূর্যের তাপ কমতে থাকে, যেমন আমাদের পৃথিবী। এখানে এমন একটা মিডিয়াম রেঞ্জের তাপ আমরা পাই সূর্য থেকে, যেখানে তরল পানি আছে, আবার সুন্দর বায়ুমণ্ডল আছে, আবার পৃথিবীও এমন একটা গ্রহ যে নাকি বায়ুমণ্ডলকে ধরে রাখতেও পারে। বস্তুত আমাদের এই সূর্য থেকে পৃথিবীর যে দূরত্বটা, এটাকে কিন্তু হ্যাবিটেবল জোন বলে। মানে সূর্য থেকে পৃথিবী যেটা আমরা জানি যে 9,30,000 30 লক্ষ মাইল, না 9,30,000,000 মাইল, 9,30,000,000 মাইল, তো সূর্যের মতো একটা যদি নক্ষত্র হয়, তাহলে হ্যাবিটেবল জোন বিজ্ঞানীরা অবশ্য বলে যে শুক্র গ্রহ থেকে মঙ্গল গ্রহ পর্যন্ত এই অঞ্চলটাই হলো হ্যাবিটেবল জোন। হ্যাবিটেবল জোন মানে হলো যেখানে বসবাস করা যায় যে অঞ্চলে, যদি তারকাটা সূর্যের মতো আকার হয় এবং সূর্যের মতো যদি ভারী হয়, দেন আবার সূর্যের থেকে যদি আবার মনে করেন যে 50 গুণ বা 1,000 গুণ বা 1,00,000 গুণ বড় হলো, তাহলে কিন্তু আবার এই হ্যাবিটেবল জোনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তখন এটা কিন্তু আরো অনেক দূর হয়ে যাবে। অর্থাৎ এটা নির্ভর করে যে সূর্য মানে আমরা যদি ধরি যে সূর্যের মতো অন্যান্য নক্ষত্র আছে, দেন হ্যাবিটেবল জোনটা হবে এরকম। তো ওই যে প্রক্সিমা সেন্ট্রাই, সেটা কিন্তু সূর্যের থেকে একটু ছোট, তো সেখানে হ্যাবিটেবল জোনে ওখানে একটা গ্রহের সন্ধান পেয়েছে। ও আবার আর একটা জিনিস হচ্ছে যে সৌরমণ্ডলের বাইরের যে গ্রহগুলো এ পর্যন্ত আবিষ্কৃত হয়েছে, একেবারে লেটেস্ট খবর অনুযায়ী মানে প্রায় 5,000-এর মতো, প্রায় 5,000-এর মতো, তার মধ্যে অধিকাংশগুলোই কিন্তু বড় বড় গ্রহ, ওই যে শনি বা বৃহস্পতির মতো বিশাল বিশাল গ্রহ। সুতরাং সেগুলো তো অবশ্যই বসবার যোগ্য না, কারণ তার মাধ্যাকর্ষণ শক্তি অনেক বেশি। মাধ্যাকর্ষণ শক্তি অনেক বেশি হলে তো আবার হাঁটাচলা করা যাবে না। ধরা যাক যে আমরা বৃহস্পতি গ্রহে গেলাম, দেন আমরা কিন্তু চলতে ফিরতে পারবো না, কেন জানেন, কারণ পৃথিবীতে যে মাধ্যাকর্ষণ শক্তি আছে তার থেকে 29 গুণ বেশি মাধ্যাকর্ষণ শক্তি কিন্তু বৃহস্পতি গ্রহে। সুতরাং আমরা যদি কোনো কায়দায় ওই নবযানটা নিয়ে আমরা বৃহস্পতি গ্রহে যাইও, তাহলেও কিন্তু ওখানে আমরা পা ফেলতেই পারবো না, কারণ আমরা ওই ভূপৃষ্ঠের সাথে আটকে যাব প্রচন্ড মাধ্যাকর্ষণ শক্তির কারণে। অতএব এখানে মাধ্যাকর্ষণ শক্তি একটা বিরাট ফ্যাক্টর, এবং একই সঙ্গে মাধ্যাকর্ষণ শক্তি কিন্তু জীবদেহ গঠনে একটা বড় ভূমিকা পালন করে। যেমন এই যে মানুষ বা অন্যান্য জীবজন্তু, পৃথিবীর যে মাধ্যাকর্ষণ শক্তি আছে, এই মাধ্যাকর্ষণ শক্তির প্রেক্ষিতে এর কিন্তু লম্বা হওয়ার একটা সীমা আছে। লম্বা মানে উঁচু, উঁচুর দিক দিয়ে, কিন্তু উঁচুর দিক দিয়ে লম্বা হওয়ার কিন্তু একটা সীমা আছে, কারণ এর মাধ্যাকর্ষণ শক্তি তো আপনাকে ওই যে উঁচু হতে দিবে না, সে তো নিচের দিকে টেনে রাখবে, তাই না। তো পৃথিবীতে সবচেয়ে উঁচু জন্তু যেগুলো আমরা দেখি জিরাফ, এবং বিজ্ঞানীরা অনুমান করে যে ওর থেকে উঁচু জীবজন্তু এই পৃথিবীতে আর হওয়া সম্ভব না। আর আমরা যে জীবজন্তুগুলোর খবর পাই, ওই যে অতীতে সেই 6-6.5 কোটি বছর আগে যারা ডাইনোসর ধ্বংস হয়ে গেছিল, আপনারা যদি খেয়াল করে দেখেন, ওইগুলো কিন্তু উঁচু ছিল না, ওইগুলো কিন্তু এরকম উঁচু ছিল না, ওইগুলো ছিল কিরকম, চারি পা দিয়ে যে লম্বা লম্বি ছিল, অর্থাৎ আনুভূমিক চলতো, অর্থাৎ চার পায়ের উপর আনুভূমিক ছিল, অনেকটা কুমিরের মতো, কিন্তু ওই মাথা উঁচু হয়ে 90 ফুট উঁচু হতো না, হতে পারতো না, কারণ পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির ভিত্তিতে ওই 90 ফিট উঁচু জীব
জীবজন্তু পৃথিবীতে তৈরি হওয়া সম্ভব না। এটা কিন্তু আবার যে ইয়েতে হওয়া সম্ভব, ওই যে ছাদের উপরে যদি জীবজন্তু হতো তাহলে সে কিন্তু অনেক লম্বা হতো, মানে উঁচু হতো, লম্বা ঠিক না, লম্বা বললে তো আনুভূমিক তো হতে পারে, জাস্ট উঁচু। যদি ওই ছাদের বুকে যদি ইয়ে হতো, জীবজন্তুর বিকাশ ঘটতো, তাহলে কিন্তু অনেক উঁচু হতো, কারণ ওখানে তো আবার ওই যে মাধ্যাকর্ষণ শক্তি কম, এবং ওই যে মঙ্গল গ্রহে যদি জীবজন্তু তৈরি হতো তাহলেও সেখানে কিন্তু উঁচু হতে পারতো, কারণ সেখানে মাধ্যাকর্ষণ শক্তি কম। কারণ স্বাভাবিক কমন সেন্স অনুযায়ী মাধ্যাকর্ষণ শক্তি তো আপনাকে নিচের দিকে টেনে রাখবে, তাই না? আপনি সেটাকে ভেদ করে আপনাকে উঁচু হতে হবে, সুতরাং এর একটা সীমা আছে। ওই বিজ্ঞানীরা কি কারণে ওই যে 90 ফিট আদমের অস্তিত্ব স্বীকার করে না, তার বড় কারণ হচ্ছে এইটা যে পৃথিবীতে আসলে 90 ফিট উঁচু কোনো জীব সৃষ্টি হতে পারে না মাধ্যাকর্ষণ শক্তির কারণে। আবারও ধান ভানতে শিবের গীত গেয়ে ফেলাম, কি বলতে গেছি, কোথায় প্রক্সিমা সেন্টার একটা এক্সোপ্ল্যানেট নিয়ে কথা বলবো, বলতে বলতে কোথায় চলে গেলাম, তাই না? যেটা আমি বলছি যে সৌরজগতের যে গ্রহগুলো আছে, এই গ্রহের বাইরে যে গ্রহগুলো আবিষ্কৃত হয়েছে, মানে অন্যান্য স্টারে বা নক্ষত্রে, ওইগুলোকে বলা হয় এক্সোপ্ল্যানেট, এক্সোপ্ল্যানেট। এখন এই এক্সোপ্ল্যানেট যেগুলো আছে তার মধ্যে ওই যে বললাম না যে প্রক্সিমা সেন্টারাই, এখন এইটার দূরত্ব এই আমাদের পৃথিবী থেকে 4.25 আলোকবর্ষ দূরে। সমস্যাটা হচ্ছে যে এই 4.25 আলোকবর্ষ দূরে যাওয়াটা হেভি টাফ। টাফ কেন জানেন? কারণ আপনি আলোর গতিতেও যদি চলেন, মনে করেন যে আপনি একটা রকেট তৈরি করলেন, আমাদের নবী যেমন ওই যে একেবারে উইদিন সেকেন্ডস সে রফ রফে জুড়ে একেবারে সাত আসমান ভেদ করে, মহাশূন্য ভেদ করে, মহাবিশ্ব ভেদ করে আল্লাহর কাছে চলে গেলেন, সেটা তার পক্ষে সম্ভব ছিল, আল্লাহর ইচ্ছে ছিল, সো এটা পসিবল তার পক্ষে, বাট আমাদের পক্ষে তো ভাই সম্ভব না, আমাদের পক্ষে তো সম্ভব না, তাই না? কারণ আমাদের তো রকেট টকেট বানাতে হবে, কিন্তু প্রচলিত যে রকেট গুলো আছে এগুলো দিয়ে ভাই বেশি দূর যাওয়া যায় না, এইগুলো কিন্তু ওই যে বেশি দূর যাওয়া যায় না। যদি রকেটের গতি যদি আলোর গতির সমান হয় তাহলে কিন্তু আমাদের প্রক্সিমা সেন্ট্রাইতে যেতে 4.25 বছর 3 মাস, 4.25 বছর মানে কত, 4 বছর 3 মাস না, 4 বছর 3 মাস লাগে। আমি চিন্তা করে দেখেন, আলোর গতিতে গেলেই আপনার এত সময় লাগবে, এবং সেই আলোর গতিটা কি, সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতি। আবার আইনস্টাইনের যে থিওরি অফ রিলেটিভিটি, ওই অনুযায়ী কোনো বাস্তব কণিকা মানে কোনো বাস্তব পদার্থই আলোর গতিতে যেতে পারে না, কেন জানেন? এটা কিন্তু অনেকে আসলে বুঝে না, এটা কেন যেতে পারবে না, অসুবিধা কি? অসুবিধা হচ্ছে এই কারণে, এই যে আলোর গতি, এই যে আলো, আলো কিন্তু ফোটনের গুচ্ছ, ফোটন এক ধরনের কণিকা, ভরহীন কণিকা। এই যে আমরা যে আলো দেখি, এই আলো কিন্তু আর কিছুই না, এ কিন্তু গুচ্ছ গুচ্ছ কণিকা, এই কণিকাগুলোকে বলা হয় ফোটন, এবং এই ফোটন কণিকা কিন্তু ভরহীন, মানে এর কোনো ওজন তো মানে ভর নাই, এবং এগুলো কিন্তু গুচ্ছ আকারে প্যাকেট আকারে কিন্তু ছড়ায় পড়ে। হ্যাঁ, এখন এই ভরহীন কণিকা এ কিন্তু প্রতি সেকেন্ডে 180,000 কিলোমিটার অথবা 1,80,000 যে মাইল অথবা 3 লক্ষ কিলোমিটার গতিতে কিন্তু চলাচল করে। তাহলে ভরহীন কোন কণিকা যদি আপনার 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ডে চলে, তাহলে ভরযুক্ত কণিকা তো 3 লক্ষ কিলোমিটার গতিতে চলতে পারে না, ইম্পসিবল। এখানে যুক্তিটা কি, এখানে আপনাকে কিন্তু পদার্থবিজ্ঞানী হওয়ার দরকার নেই, আপনি একটু কমন সেন্স ইউজ করলে কিন্তু বুঝতে পারবেন। কারণ আলো যদি 3 লক্ষ কিলোমিটার গতিতে পার সেকেন্ডে যায়, এবং আলোর কণিকাগুলোর নাম হলো ফোটন কণিকা, এবং এই কণিকাগুলোর কিন্তু কোনো ভর নেই, তাহলে ভরহীন একটা কণিকা যার কিন্তু কোনো ভর টর নেই, কোনো ওজন ফোজন কিচ্ছুই নেই, সে যদি 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ডে যেতে পারে, তাহলে যার ভর আছে সে তো নিশ্চয়ই ওই গতিতে যাবে না, কারণ যখনই ভর হবে তখনই তো তার একটা ভরের কারণে তার গতি কিন্তু বাধাগ্রস্ত হবে, তাই না? তার গতি কিন্তু বাধাগ্রস্ত হবে। ওই যে যার ভর বেশি, যার ওজন বেশি, সে যখন চলতে থাকবে তার বাধাগ্রস্ত হবে না, সুতরাং ভরযুক্ত কোনো কণিকা আলোর গতিতে চলতে পারবে না। তার অর্থ বাস্তব কোন কণিকা, বাস্তব কণিকা বলতে মানে আমরা যে চতুষ্পাশে যে বস্তু দেখি, তো এখন আমি যে রকেট তৈরি করবো, আমি রকেটে বাস্তব কণিকা না, এখানে পদার্থ ব্যবহার করা হবে না, তাহলে এটা তো কোনোভাবেই আপনার 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ডে যাবে না,
অর্থাৎ তার থেকে কম যাবে। এখন আমি যদি অর্থাৎ আমি যদি আলোর গতি মানে এটা একটা কাল্পনিক ব্যাপার, আলোর গতি সম্পন্ন কোনো যান তৈরি করা সম্ভব না। তারপরে আমি যদি তাত্ত্বিকভাবে ধরি আলোর গতি সম্পন্ন একটা রকেট আমি তৈরি করলাম, আমি এখন ওই যে ইয়েতে যাব, প্রক্সিমা সেন্টরের সেই গ্রহে যাইতে আমার লাগবে 4 বছর কত 3 মাস, আবার আসতে লাগবে 4 বছর 3 মাসে। এইবার আসলে এই এতগুলো মানে ভূমিকা দেওয়ার মূল উদ্দেশ্য কি জানেন, আমি সাম্প্রতিক কালে একটু ওই যে বহির্জাগতিক প্রাণী প্রাণী মানে এলিয়েন ইটি এক্সট্রা টারেস্ট্রাল বিং এইগুলো নিয়ে একটু খোঁজ খবর নিচ্ছিলাম। নিতে যে আমি চিন্তা করলাম যে পৃথিবীতে যেমন ওই যে নিউ মেক্সিকোতে 1947 সালে ওখানে একটা মানে বলা হয় যে ওখানে একটা এলিয়েন বা ইউএফও আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট ওখানে নাকি বিধ্বস্ত হয়েছিল, এবং এরকম আরো বিভিন্ন জায়গায় এই ধরনের নানা রকম খোঁজ খবর পাওয়া যায়। আবার অনেকে দাবি টাবি করে তাদেরকে ওই এলিয়েনরা অ্যাবডাকশন করে নিয়ে গেছিল, অ্যাবডাকশন মানে তাদেরকে ইয়ে করে নিয়ে গেছিল, অপহরণ করে নিয়ে গেছিল, তাদের যানের মধ্যে ঢুকাইছে, পরীক্ষা নিরীক্ষা করছে এরকম। আবার অমুক জায়গায় একটা এলিয়েন যান বিধ্বস্ত হয়েছিল, তার মধ্য থেকে এলিয়েনদেরকে ধরে নিয়ে আমেরিকায় কোন কোন জায়গায় গবেষণা করা হয়েছে। আমার কাছে এটা কিন্তু খুব বেশি একটা বাস্তবসম্মত মনে হয় না। কারণ কি জানেন, কারণ হচ্ছে আমরা যদি সবচেয়ে নিকটতম যে ইয়ে দেখি মানে এক্সোপ্ল্যানেট যদি আমরা দেখি যে প্রক্সিমা সেন্টরি আমরা যদি ধরে নিই, সেইখানের গ্রহে এমন কোন সিভিলাইজেশনের উদ্ভব ঘটেছে যারা মানুষের থেকে অনেক বেশি বুদ্ধিমান স্মার্ট এবং অনেক বেশি টেকনোলজিক্যালি অ্যাডভান্স আমরা যদি ধরেও নেই, এবং আমরা যদি মনে করি যে তারা এমন যান আবিষ্কার করছে যে আলোর গতি বা তার চাইতে বেশি গতিতেও চলে, তাহলে সে পৃথিবীতে আসার পর তার যান ধসে পড়বে পৃথিবীর মাটিতে, এটা তো একটা অসম্ভব ব্যাপার। যার টেকনোলজি এত হাই অন্তত পৃথিবীর মানুষের থেকে অন্তত 1,000 বছর আগায় তাই না, অথবা 100 গুণ বেশি তাই না, সে অত দূর থেকে আর ধরা যাক 40-50 বা 20-25 আলোকবর্ষ দূর থেকে সে তার এই যান চালিয়ে এই পৃথিবীতে আসলো, তারপর পৃথিবীতে সেই যান বিধ্বস্ত হবে, এটা এটা বিশ্বাস্য নাকি? এটা তো বিশ্বাস করা যায় না, এটা তো একটা মানে কি বলা যায় ভাত্রামি, এটা কি সম্ভব নাকি? আমাদের পৃথিবীর যে যান এই যে মঙ্গল গ্রহে ফাটায় অমুক জায়গায় ফাটায় তাই বিধ্বস্ত হয় না? প্রথম দিকে হতো, প্রথম দিকে অনেক যানই বিধ্বস্ত হতো, কিন্তু যেই আস্তে আস্তে প্রযুক্তির অগ্রগতি ঘটছে এখন কিন্তু চাঁদে পাঠাইলেও মঙ্গল গ্রহে পাঠাইলেও কই তেমন বিধ্বস্ত হতে তো আমরা দেখি না, মোটামুটি নির্ভুলভাবেই যায়। তা আমরাই যদি এই যানগুলি এত নির্ভুলভাবে সেখানে ফাটাতে পারি, আর যারা নাকি মানে 10-15-20-30-40 আলোকবর্ষ দূর থেকে যান চালিয়ে পৃথিবীতে আসলো, তারা তো উন্নত যন্ত্র এসে পৃথিবীতে বিধ্বস্ত হবে না? এটা আমার কাছে মোটেও গ্রহণযোগ্য না, এটা আমার কাছে একেবারেই গ্রহণযোগ্য না। আবার ওই যে বিভিন্ন সময় ভিডিওতে বা ছবিতে এলিয়েনদের ছবি টবি দেখি, একেবারে অদ্ভুত ব্যাপার হচ্ছে প্রত্যেকটা এলিয়েনের ছবি ল্যাংটা, মানে তার গায়ে যেন কোনো পোশাক নেই। আর ভাই এটা কোন ধরনের কথা, মানে মানে অদ্ভুত একটা ব্যাপার। হ্যাঁ ওই যে লিটিল গ্রে যে এলিয়েন 3 ফুট বা 4 ফুট উঁচু, ওই যে বড় বড় চোখ মাথা ডিমের মতো, কিন্তু অদ্ভুত ভাবে দেখি তার শরীরে কোনো পোশাক নেই। এই পর্যন্ত যত তো ছবি ভিডিও বা আমরা যদি হলিউডের মুভি টুভি দেখি সেখানে তার গায়ে কোনো পোশাক নেই। আরে ভাই এটা আবার কোন ধরনের কিসা, এরা কি ল্যাংটা থাকে নাকি? এটা এটা কোনো কথা হলো ভাই? আমরা যত উন্নত হই, হ্যাঁ আমরা অনেক সময় হয়তো স্বাধীনতার কথা বলে ওই সাগর পাড়ে গিয়ে হয়তো ল্যাংটা চৌটা হই অনেক অনেক ক্ষেত্রে, মানে মেয়েরা বিকিনি মিকিনি করে বা অনেক জায়গায় নুড ইয়ে আছে, বিস্টিজ আছে, সেখানে ল্যাংটায় ঘোরে, বাট ওটা তো ভাই শখের জিনিস তাই না? কিন্তু আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন আপনি ল্যাংটায় যাবেন নাকি, এটা কোনো কথা হলো নাকি? আপনার গায়ে কোনো পোশাক থাকবে না, এটা তো কোনো যুক্তিতে মেশে না। তো ইত্যাদি ইত্যাদি কারণে আমার কাছে কিন্তু এইগুলো খটকা মনে হয়, অথচ এইগুলো নিয়ে আমি এই গত 2-3 দিন ধরে আমি অনেক অ্যাবডাকশনের মানে যারা অ্যাবডাক্টেড হয়েছিল তাদের অনেক কিন্তু ইয়ে শুনলাম, তাদের সাক্ষাৎকার শুনলাম, কিন্তু
ইভেঞ্চুয়ালি আমার কাছে এটা খুব মনে হলো, মানে অ্যাবসার্ড মনে হলো। কেন জানেন? কারণ হচ্ছে, আচ্ছা ধরে নিলাম, তারপরে ল্যাংটা হয়েই আসে, পোশাক পরে না। আচ্ছা সব সব যান হয়তো ধসে পড়ে না, কিন্তু অনেক যানই তারা আসে মানুষকে নিয়ে যায়। আরে ভাই, তাই যদি হয় তো ওই জায়গায় গেলে পরে আমরা আজ পর্যন্ত কাউকে কিন্তু দেখি নাই ওই যানের মধ্য থেকে কোনো একটা জিনিস জিনিস মানে কোনো একটা নমুনা হাতে করে নিয়ে আসলো, বা সে যখন মানে ফিরে আসলো পৃথিবীতে, তো সে যদি ওদের যানের মানে ওদের যে যান যানে যেটার মধ্যে গেছিল, তো ওরা যে ওদের মধ্যে অনেক পদার্থ টদার্থ বা বস্তু টস্তু আছে না, এখানে হাতে করে যদি নিয়ে আসে তাহলে পৃথিবীতে এটা তো পরীক্ষা নিরীক্ষা করা যেতে পারে, ওটা কি দিয়ে বানানো। এবং তখন তো বিজ্ঞানীরা নিশ্চিত হতো যে হ্যাঁ, এই যে জিনিসটা ওদের ওই জায়গার থেকে আনা হয়েছে, এর যে উপাদানগুলো উপাদানগুলো অবশ্যই 92টা মৌলিক পদার্থের মধ্য থেকেই হবে, বাট হয়তো তাদের অ্যালয় বা সংকর গুলো ভিন্ন অনুপাতে হবে, ঠিক আছে, এটা তো পরীক্ষা নিরীক্ষা করতে পারতো। আজ পর্যন্ত কোনো অ্যাবডাক্টি ব্যক্তি আজ পর্যন্ত কোনো একটা বস্তু কিন্তু দেখাতে পারে না যে এইটা আমরা ওই জায়গাতে নিয়ে এসেছি। আচ্ছা তারপরে ধরে নিলাম যে ওখানে ফ্রি স্টাইল কোনো এই ধরনের বস্তু টস্তু নাই ঘরের মতো, অথবা আনতে পারে নাই, বা এলিয়েনরা তারা ধরে নিয়ে ওই যানের মধ্যে ফেলছে, তারপরে আবার রেখে আসছে, নেয়ার মতো টাইম পায় নাই, ধরে নিলাম। কিন্তু সেখানেও প্রশ্ন হচ্ছে যে ওরা যদি এত, ওরা মানে অবশ্যই যুক্তি অনুযায়ী তারা অনেক অ্যাডভান্স, তাহলে ওরা তো এমন কোনো জ্ঞান বিদ্যা বুদ্ধি ওই লোকরা তো শিখায় দেয় না, ওরা তো শিখায় দেয় না যে তারপরে সে পৃথিবীতে আসার পরে সে একটা কিছু অসাধারণ কিছু করছে বা এমন এমন ঘটনা ঘটাতে পারছে। যদি আমরা হলিউড মুভিতে আমরা দেখি যে এরকম অ্যাবডাক্টেড হয়ে যাওয়ার পরে এমন এমন কিছু ক্ষমতার অধিকারী হয়ে ফিরে আসছে যে পৃথিবী দিয়ে এইটা করে ফেলো, ওইটা করে ফেলো, সেটা করে ফেলো, ওইগুলো দেখলে মাঝে মাঝে মনে হয় মানে লোভ লাগে, হায় রে আমারও যদি কেউ এরকম ধরে ধরে নিয়ে যাইতো আর এই ক্ষমতাগুলো দিত, তাহলে দুনিয়া একেবারে সয়লাভ করে ফেলতাম। কিন্তু বাস্তবে এত মানুষ অ্যাবডাক্টেড হলো, আসুন তো কারো তো এই ধরনের কোনো ক্ষমতা বা এই ধরনের কোনো কিছু তো দেখা গেল না, বরং উল্টো পাল্টা কথা বলে বা অনেকটা অ্যাবনর্মাল কথা বলে, আর যদিও স্বাভাবিক থাকে অনেকে, বাট আমরা দেখি নাই যে মানে তাদের কোনো এই ধরনের কোনো এক্সট্রাঅর্ডিনারি কোনো ক্ষমতা তারা অর্জন করেছে। আবার অনেক মানে এটা হলো যে যারা নাকি অ্যাবডাক্টেড তারা বলে যে আমাদেরকে নিয়ে ওখানে শোয়ায়, তারপরে আমাদের যে জৈবনিক ক্রিয়াকলাপ এগুলো পরীক্ষা নিরীক্ষা করছে, যে আমাদের যে জীবের আমাদের যে জীব দেহ এর মধ্যে কি ক্রিয়াকলাপ এগুলো নাকি পরীক্ষা নিরীক্ষা করছে। আমার প্রশ্ন হলো যে যুগের পর যুগ এই অ্যাবডাক্টিদের এই একই বক্তব্য, আরে ভাই ওরা যদি এতই অ্যাডভান্স হয়, মানে যারা নাকি এত দূর থেকে আসলো তারা তো নিশ্চিতভাবে অনেক অ্যাডভান্স, ও দুই চারটে মানুষ ধরে নিয়ে পরীক্ষা করলেই তো তাদের বুঝে যাওয়ার কথা যে এদের জৈবনিক ক্রিয়াকলাপ দেহের মধ্যে কিভাবে চলে না চলে। মানুষের মতো তো এত টাইম লাগার কথা না, কারণ ওদের যন্ত্রপাতি উন্নত, তাই না? তাহলে ওরা এই মানুষ একবার বা দুইবার দুটো চারটে ধরে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে এর রক্ত টক্ত রেখে বা কিছু পেশি টেশি রেখেই তো পরীক্ষা নিরীক্ষা করে এর ডিএনএ সিকোয়েন্স কি বা এর জৈবনিক ক্রিয়াকলাপ কি, এটা তো এদের বেশি টাইম লাগার কথা না। এদের তো যুগের পর যুগ ধরে আসবে আর কিছু কিছু ধরে ধরে নিয়ে যাবে, তারপরে পরীক্ষা নিরীক্ষা করবে, মানে এটা কি তাদের পরীক্ষার কি কোনো শেষ নাই নাকি? এটা আমার যুক্তিতে মেশে না। এবং পরিশেষে একটা জিনিস আমি বুঝি না, যারা নাকি আসে প্রায়, এবং মজার ব্যাপার হচ্ছে কিছুদিন আগে, আজকের থেকে মানে 5-6 মাস আগে আমি দেখলাম যে অলরেডি নাসা থেকেই ইয়ে করা হয়েছে ওদের যে এয়ারক্রাফ্ট কেরিয়ার, মানে ওই যে বিমানবাহী রণতরী, ওই বিমানবাহী রণতরী সম্ভবত নিমিটস বলে একটা, মানে ওদের নিমিটস বলে একটা রণতরী আছে এবং নিমিটস ক্লাসের কিছু ইয়ে রণতরী আছে, তো ওখানে যে পাইলটরা বিমান চালাচ্ছে তাদের রাডারে ধরা পড়ছে এই ধরনের একটা ইয়ে। আমি দেখি এটা বাইর করতে পারি নাকি, ইউ আমি এটা বাইর করে আমি দেখাবো, এটা কিন্তু ধরা পড়ছে ইউএফও মনিটরড ইন রাডার বাই বাই নেভি, দেখে যদি পাই আপনাদেরকে দেখাবো। এখন তারা এটা দেখছে, কিন্তু তাই যদি দেখে তাহলে ওরা দৌড়ে পালাবে কেন? ওরা তো মানুষের সাথে কন্ট্যাক্ট করবে, তাই না?
ধরেন যে আমরা যদি মঙ্গল গ্রহে যাই এবং সেখানে যদি আমরা কোনো জীবজন্তু দেখি, তাহলে আমরা কি করবো? আমরা পালায় বেড়াবো নাকি? এদিক যাবো ওদিক যাবো এটা করবো নাকি? আমরা তো ট্রাই করব যে উইল ট্রাই টু কন্ট্যাক্ট উইথ দেম, তাই না? আমরা তাদের সাথে তো আমরা যোগাযোগ করার চেষ্টা করবো এবং বোঝার চেষ্টা করবো যে তারা সিভিলাইজড কিনা, তাদের কোনো ভাষা আছে কিনা, বা তাদের কোনো বক্তব্য আছে কিনা, বা আমি যে বক্তব্য সেটা তাকে বলবো যে বুঝাবো যে এই দেখো আমরা পৃথিবী থেকে আসছি, তোমাদের বন্ধু, আমাদেরকে ভয় পেও না, আসো কোলাকুলি করি, এরকম একটা ইয়ে হবে। তা ওই রকম বাইরের থেকে যদি অনেক দূর থেকে যদি কেউ আসে, তো তাহলে সে তো আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, তাই না? এ সম্পর্কে আবার ওই অনেক উল্টা পাল্টা কন্ট্রোভার্সিয়াল অনেক ইনফরমেশন পাওয়া যায়। যেমন জন এফ কেনেডি আমেরিকায় যখন প্রেসিডেন্ট ছিল 60-এর দশকে, জানা মানে এটা একটা ওই কন্ট্রোভার্সিয়াল যে নিউজ, তার সাথে নাকি এরকম যোগাযোগ করে নানা রকম এটা ওটা সেটা, এটা নাকি ওদের যে মানে ইয়ে আছে ডিফ গভর্নমেন্ট, যেটা মানে ওদের যে সিআইএ বা অন্যান্য ইয়ে ভিতরে যে অত্যন্ত শক্তিশালী যে লবি, এবং আর একটা কি জানে ব্ল্যাক ম্যান, কি জানে মেন ইন ব্ল্যাক, মেন ইন ব্ল্যাক বলে একটা গ্রুপ আছে ওদের, ওই জায়গায় ধরা হয় তারা ওই রকম এলিয়েন টেলিয়েন কিসিমের। তো জন এফ কেনেডি চাইছিল এটা প্রকাশ্যে ইয়ে করা হোক, প্রচার করা হোক, হ্যাঁ পৃথিবীতে এলিয়েন আসে, যোগাযোগ হয়, কন্ট্যাক্ট হয়, সব মানুষ সেটা জানুক। তো এইটা নাকি ওরা চায়নি বলেই এই কেনেডিকে গুলি করে হত্যা করা হয়েছিল, এই ধরনের একটা কন্ট্রোভার্সিয়াল নিউজ কিন্তু ইয়ে করা মানে প্রচার করা হয়। আমার প্রশ্ন হলো যে সবাই জানলে সমস্যাটা কি? আমি তো সমস্যা কিছু বুঝি না, তবে হ্যাঁ আছে সমস্যা, হলো বিশেষ করে ধর্মীয় দিক দিয়ে বিরাট সমস্যা, একটা সমস্যা আছে আমার কাছে মনে হয়েছে ধর্মীয় দিক দিয়ে বিরাট সমস্যা। কারণ প্রত্যেকটা ধর্ম, হিন্দু মুসলিম খ্রিস্টান ইহুদি মিহুদি মিলে, এরা তো ওই যে একজন আল্লাহ ঈশ্বর ইয়াওয়ে ইলোহিম ইত্যাদিরে বিশ্বাস করে না, এবং সে আদম হা মনু টনু ইত্যাদি বানাটা না পৃথিবীতে পাঠালো। এখন এরাই তো দুনিয়াতে সংখ্যাগরিষ্ঠ, মানে সংখ্যাগরিষ্ঠ মানে আসলে চার ভাগ কেন 10 ভাগের 9 ভাগই হলো এরা। তো এদেরকে এই ধর্মীয় ভাবে আবেশিত রেখে একদল লোক মোটামুটি ভাবে রাজত্ব করে যাচ্ছে দিন দুনিয়ায়। তো এদের মধ্য থেকে হঠাৎ করে ধর্মীয় ভাবটা ছুটে যাবে, যদি এরকম এলিয়েন রে হাজির করা যায়, এলিয়েন এসে ইয়ে হয়, সরকার যদি প্রচার করে দেয়, তাহলে এদের মধ্যে ধর্মীয় ভাবটা থাকবে না, সব নাস্তিক হয়ে যাবে। কারণ তখন দেখবে যে আরে আমরা এতদিন যা বিশ্বাস করছি এগুলো তো সবই ভোগাস, আর এই যে এলিয়েন কোথা থেকে কোথায় চলে আসলে যে কত কি করতে পারে, তাই না? তখন কিন্তু মানুষজনের কিন্তু ধর্ম বিশ্বাস থাকবে না। জাস্ট একটা এলিয়েন আবিষ্কার হলেই কিন্তু এই বিশ্বাসটা মানে এটা যদি প্রকাশ্যে আসে, তাহলে মানুষের ধর্ম বিশ্বাস কিন্তু সাথে সাথে মারাত্মক ভাবে আঘাতপ্রাপ্ত হবে, বুঝছেন? এবং ওদেরকে যে জিনমিন বলেও কিন্তু পার পাওয়া যাবে না। কারণ হচ্ছে কি, অনেকে বলবে যে না তারপরে ওটা ইয়ে হয় ওরা হয়তো জিন, না জিন হলো আগুনের তৈরি, না এটা তো সবাই ইয়ে। তো এলিয়েন যখন দেখবে যে আগুনের তৈরি না, তখন তো ওদেরকে জিন হিসেবে চালানোর তো কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে কিন্তু প্রচন্ড রকম ভাবে ধর্মীয় যে ইয়েগুলো এগুলো কিন্তু মার খাবে। এখন বলা হয় যে মানুষজন ধর্মের মধ্যে রেখে এদেরকে শাসন করাটা অনেকটা সোজা, যে কারণে বস্তুত এলিয়েন এসে ওদের সাথে যোগাযোগ তো করলেও ওরা এটাকে মানে বৃহত্তর পরিসরে মানে পাবলিকলি প্রচার করে না। আবার অনেক কন্ট্রোভার্সিয়াল ইনফরমেশন আছে আমেরিকায় যে কোন স্টেটে, ওটা কি নিউ মেক্সিকো নাকি, ওখানে যে নিউ মেক্সিকোই তো ওই যে Area 51 বলে একটা জায়গা আছে, আপনারা অনেকেই হয়তো শুনে থাকবেন, সেখানে নাকি অনেক এলিয়েন টেলিয়েন এসে পড়ে, পরীক্ষা নিরীক্ষা হয়। এবং বর্তমানে আমেরিকার যে স্টিলথ টেকনোলজির যে বিমান টিমান এইগুলো নাকি ওই যে সেই এলিয়েনদের কাছ থেকে নেয়া টেকনোলজি, এরকম অনেক কথাটা। যখন আমি আচ্ছা অনেকক্ষণই তো বললাম নাকি, ওর বাবা 45 মিনিট বলে ফেলছি, আর বলতে ভাল লাগতেছে না। এখন থেকে আপনাদের কাছ থেকে শুনি, আপনাদের কিছু বক্তব্য মানে এই বিষয়ে কিছু জানাশোনা থাকলে আপনারা কিছু বলেন, আপনাদের সাথে মিলিয়ে জুলে কথা বলি। হ্যাঁ দুইজন দেখি লাইনে আসছে, দুইজন দেখি ইয়ে রিফোন বলেন আপনি। হ্যাঁ লালু ওস্তাদ কেমন আছেন? ওই Area 51 এর কথা কিছুক্ষণ আগে বললেন, ওখানে কিছু কিছু জীব জন্তু দেখা যায় যেগুলি ওই যে ওদের
বোম টোম বিভিন্ন পারমাণবিক হোক বা রাসায়নিক হোক ওগুলো টেস্ট করে না, ওইটার প্রভাবে কিছু কিছু মানে বিকটাকৃতির বা এগুলি মাঝে মাঝে দেখা যায়, কথাগুলো সত্য। এগুলির কি আবার এরা তো আবার জিনভূত হিসাবেও তো আবার ইয়ে করে উপস্থাপন করতেছে, আসলে ব্যাপারটা কিন্তু আসলে জিনভূত না, এগুলো যে ইয়ের মতো কাহিনীটা আর কি, মানে কি বলে। আচ্ছা, আমি ওই যে সেই ইউএস নেভি ওরা যে ইয়ে করছে আমি ওটা দেখাচ্ছি এখন, ওই বিভিন্ন মানে উল্টাপাল্টা টেস্টের ফলাফল আর কি ওখানে যেগুলি মাঝে মাঝে পাইছি। আচ্ছা গুড, তাহলে তো আরো ক্লিয়ার হবে সবার জন্য। ওরা এটা কিন্তু রিয়াল, এটা এই যে এখন যে ছবিটা আমি দেখাবো না, এটা কিন্তু রিয়াল, এটা কিন্তু বুয়া না। এটা তো পেন্টাগনের ছবি। হ্যাঁ, পেন্টাগনের একেবারে অফিসিয়ালি আনক্লাসিফাইড, আগে ছিল ক্লাসিফাইড, এখন আনক্লাসিফাইড করে দিচ্ছে। এই যে এটা কিন্তু এটা ওরা সত্যি সত্যি এটা পাইছে। আচ্ছা, পাওয়া গেছে কোথায় এটা? এটা দেখছে কোথায়, কোন অঞ্চলে? আমেরিকাতেই? এটা 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 প্যাসিফিক মহাসাগরে, প্যাসিফিক মহাসাগরে প্রশান্ত যখন মহাসাগরে যাচ্ছিল, ওই ওরা যখন ওই মহাসাগরের মধ্যে দিয়ে যাচ্ছিল যে এয়ারক্রাফট কেরিয়ার, তখন ওই যখন আকাশে দেখে সাথে সাথে ওরা ওই বিমান উড়ায় উড়ায় ওই ধারে যাইতে সে চেষ্টা করে এবং ওদের রাডারে ধরা পড়ে এবং তখন এই ছবিগুলো তারা ইয়ে করছে। এটা কিন্তু একেবারে অরিজিনাল, এটা কিন্তু বুয়া কোনো কিছু না, মানে ওই ফটোশপ টপ করা না, কয় না ফটোশপ করা, ওই ওইগুলো না 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 ফটোশপ অরিজিনাল জিনিস। আপনি ভেরিফাইড করলে তো ঠিকই আছে, মানে আমার খুব একটা বিশ্বাস হয় না আর কি, সেজন্যই বলতেছি। না 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 না, এটা আমেরিকান গভর্নমেন্ট, এটা মানে এটা আমেরিকান গভর্নমেন্ট অ্যাপ্রুভ, এই ইনফরমেশন কারেক্ট। এটা যখন হয়েছিল তখন আমি নিজে দেখছিলাম, কারণ আমি এখানে সারাদিন ধর্ম প্রচার করলাম, আমার মেইন ইন্টারেস্ট এইগুলোর উপরে, তো অনেক অনেকগুলো ভুয়া খবরের মধ্যে এটা একেবারে জেনুইন খবর, এটা একেবারে ওদের রাডারে ধরা পড়ছে এবং এটা নিয়ে আমেরিকাতে বেশ কিছুদিন ধরে একটা হেভি মানে মিডিয়াতে একটা তোলপাড় হয়েছিল। যখন এয়ারক্রাফট কেরিয়ারের রাডারে অথবা ওদের বিমানে ধরা পড়বে এবং ওরা বলবে যে এটা আমরা সত্যি সত্যি দেখছি, তখন এটা আরো অ্যানালাইসিস কি, এটা সবাইকে বিশ্বাস করতে হবে, কারণ এটা ভুয়া কথা বলবে নাকি, ওরা এতদিন এটা স্বীকার করে না। না না, আপনি হঠাৎ করে আপনি আমার কথা বুঝেন নাই। ওরা রাডারে যে কোনো একটা অবজেক্ট যখন ওরা রাডারে দেখে তখন কিন্তু ওরা অ্যানালাইসিস করে এটা পৃথিবীর, ওরা অ্যানালাইসিস করে দেখছে যে এটা পৃথিবীর কোন বস্তু হতে পারে না, কারণ ম্যাটেরিয়াল না। আচ্ছা, সেটাই বলতে প্রজেক্টাইল, এদের যে প্রজেক্টাইল, প্রজেক্টাইল মানে এদের যে প্রজেক্টাইল বলতে হলে উড্ডয়ন পথ। হ্যাঁ, এরা হয়তো একদিকে উড়ে যাচ্ছে, হঠাৎ করে হয়তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সাত করে উপরে উঠে যাচ্ছে। এখন কোনো কোনো প্রচন্ড গতিতে চলমান উড়ন্ত বস্তু কিন্তু একেবারে হঠাৎ করে 90 ডিগ্রি বাঁক নিয়ে যেতে পারবে না, সেক্ষেত্রে তার ভর বেগের কারণে তাকে যথেষ্ট মানে টার্ন নিয়ে তারপরে ঘুরতে হবে। কিন্তু এই এই যা যানগুলো সে প্রচন্ড গতিতে যাচ্ছে ঠিকই, কিন্তু সে একেবারে কোনো রকম টার্ন না নিয়েই সে সাত করে 90 ডিগ্রি অথবা এমনকি আরো বেশি ডিগ্রি ঘুরতে পারে। অর্থাৎ এটা দেখা যায় যে এদের চলাচলের ক্ষেত্রে অনেক সময় পদার্থবিজ্ঞানের যে ইয়ে আছে, সূত্র আছে, সেটাও ভায়োলেট করে এদের চলাচলের সাথে, মেলে না। না মেলে না, মানে পদার্থবিজ্ঞানের ফর্মুলা ভায়োলেট করে। হ্যাঁ, আলম ভাই বলেন। স্যার, এরকম যদি কিছু একটা হয় যে মানে অন্য একটা সৌরজগতের কোন গ্রহের মধ্যে এরকম এলিয়েন বসবাস করে এবং এটা যদি আবিষ্কার করা যায়, তাহলে আমি মনে করি এটা ইসলামের জন্য আমাদের একটা সৌভাগ্য আর কি, এবং ইসলামের জন্য একটা সৌভাগ্য, কারণ তাদের কাছে যদি আমরা এই কোরআন হাদিস নিয়ে আলোচনা করে তাদেরকে যদি ইসলামের পথে আনতে পারি, তাহলে আমাদের তাইলে আমাদের মুসলমানদের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাবে। না বৃদ্ধি ওইটারে ফেরেশতা বানায় দিবে তখন। না এটা কি হবে,
হাসির কথা না কিন্তু এটা যেটা, কারণ ওরা তো আর এত, এই যে পৃথিবীতে যে মানুষগুলো আছে এরা তো ধরেন বিভিন্ন ধর্মের খোঁচায় খোঁচায় এগুলা বিভিন্ন দিকে চলে গেছে, মস্তিষ্ক তাদের বিভিন্ন দিকে, আর ওদের মধ্যে কিন্তু এই জিনিসটা নাই। যদি ধরা খায় তাহলে তাদেরকে প্রথম যে খোঁচাটা আমরা দিব ওরা কিন্তু আমাদের দিকে ধাবিত হবে। এটা কিন্তু একটা, কারণ একটা ফ্রেশ মস্তিষ্কের মধ্যে আপনি একটা ধর্ম ঢুকানো তো আমাদের পক্ষে সম্ভব, তো কাজেই তাইলে মুসলমানদের সংখ্যা তাইলে কিন্তু বেড়ে যাবে। এবং এটা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আশীর্বাদ করে গেছে যে তোমরা মানে পৃথিবীতে কিন্তু মানে মুসলিম অনুসারীর সংখ্যা সবচেয়ে বেশি হবে। তো এটা আমি একটা লক্ষণ ভালো দেখছি আর কি। ঠিক আছে, কারণ এই দুনিয়াতে যারা ইসলাম গ্রহণ করার তারা করে ফেলছে, এখন যেগুলো আছে বরং অনেক মুসলমান আর ইসলাম মাঝে মাঝে ত্যাগ করে, এগুলো অবশ্য প্রকাশ্যে আসে না, কিন্তু ইদানিং ওই ওই ওইটাও দেখা যাচ্ছে যে ওরা ভয়ে আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। এখন আগে ভয়েতে এগুলো বলতো না, এখন তো দেখি যে কিছু কিছু লোক ঠিক এসে বলা শুরু করছে যে আমি ত্যাগ করছি, মানে দেখা যাচ্ছে ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ, সাম্প্রতিককালে। তো তবে আমরা আমি তবে দেখতে আমি পাচ্ছি যে সবথেকে ডিরেক্টলি বলতেছে, তার মানে আমি বলতে চাচ্ছি যে পৃথিবীতে অন্তত কনভার্ট করে মুসলমানের সংখ্যা বাড়ানো এখন আর সম্ভব না। এখন ওই জন্ম দিয়ে 4টা 5টা বিয়ে করে যদি ওই 20-25টা করে বাচ্চা কাচ্চা তৈরি করে বাড়ানো যায়, এছাড়া অন্য কোনো কায়দা আর সম্ভব না। সেক্ষেত্রে আপনি যে প্রস্তাবনা উত্থাপন করছেন এটা ভালো, যদি দিন গুরের জীব জন্তু দেখা যায় তো তাদের অন্তত কাছে অন্তত দাওয়াত দেওয়া যেতে পারে, রাইট? আলম এটা ভাই ভালো প্রশ্ন, ইসলাম, ভালো প্রশ্ন। আলম ভাই ইসলাম তারা তো এখন আর নিজেই প্রশ্নের উপরে আছে, বুঝছেন? না, তারা তো আর আমাদের এই বিষয়টা সম্পূর্ণ জানে না, বা আরো অন্যান্য ধর্ম, এটা আমাদের জন্য একটা সুবিধা। তবে আমি অত্যন্ত আশ্চর্য হইলাম ওস্তাদ, যে আমি এর আগে জানছি যে অন্য ধর্মের লোকেরা ইসলাম গ্রহণ করছে, হিন্দু ধর্মের লোক ইসলাম গ্রহণ করছে, আর ইসলাম ধর্মের লোক যারা আছে যদি তাদের এই ধর্মের কিছু ভায়োলেন্স নিয়ে যদি তাদের পছন্দ না হয় তারা হয়তো নীরব রয়েছে, অথবা ধর্ম পালন করে নাই, নামাজ রোজা কিছুই করে নাই, চলছে বাউল গান টান গাইছে। কিন্তু মানে এই যে ওয়াসিম রেজবি, সে কিন্তু একটা সাহসী ভূমিকা রাখছে। সে কিন্তু প্রথম কোরআনের 26টা আয়াত বাতিল করার জন্য রিকোয়েস্ট করছে, এটা আলেমরা শুনে নাই, তাকে মানে তাকে মানে কাপের মুঠা ট্যাগ দিছে। পরবর্তী পর্যায়ে সে মানে আইনের আশ্রয়ে গেছে, হাইকোর্টে সে রিট করছে, তখন হাইকোর্ট মানে দিছে মানে এটা শুনানিতে নেয় নাই, এটা খারিজ করে দিছে, এই কারণে যে আমরা ধর্মীয় কোনো বিষয়ে আমরা শুনানি করব না। পরবর্তী পর্যায়ে সে কোথাও কোনো আশ্রয় নিয়ে না পেয়ে সে কিন্তু ইসলাম ধর্ম ত্যাগ করছে এবং হিন্দু ধর্ম গ্রহণ করছে। মানে মুসলমান থেকে হিন্দু ধর্ম গ্রহণ করা, ইসলাম ধর্ম থেকে হিন্দু ধর্ম গ্রহণ করা, এটা আমার কাছে খুবই একটা আশ্চর্যজনক বিষয় মনে হল। হ্যাঁ নীরব ভাই, নীরব শোভা ভাই কিছু বলবেন? আমি তো অঙ্কেতে 30 পাওয়া বিজ্ঞানী, তো আমি বিজ্ঞান তো খুব ভালো বুঝি না, তারপর মন্তব্যের বিষয় হলো আলোচনাটা আমার জন্য কঠিন হইলো। ওই যে ওস্তাদ যে কইলো যে ওই যে আলোর গতি বেশি যাওয়া সম্ভব না, আমার মনে হয় তারা যদি আলোর গতি পর্যন্ত যাইতে পারে তাহলে সিস্টেম বার করব, আলোর গতি তো বেশি কিছু। আর ওই যে ইউএফও কইতাছে অন্য গ্রহের লোকজন, এরা যদি থাইকা থাহে তাইলে মনে করেন হ্যাগো একটা ধর্ম গিয়া দেখবেন যে হেন আছে, কিংবা তারা হয়তো আমগর চেয়ে বেশি কোরআন মুখস্থ করে বই রইছে। আর যদি না থাহে তাইলে হেনে যাইব কেডা আগে, খ্রিস্টানরা না হিন্দুরা না মুসলমানরা, যারা আগে যাইব হ্যাগোটাই হেরা বিশ্বাস করব নাকি? হ্যাঁ, এখানে একটা আপনি একটা ভালো প্রস্তাব ধরছেন যে সেখানে গবেষণা করে যারা যাবে আগে, যেই ধর্মের লোকেরা যাবে, যদি নাস্তিকরা যায় তাহলে মনে করেন যে তারা নাস্তিক হইব, যদি ইহুদিরা যায় তাহলে তারা ইহুদি ধর্ম প্রচার করতে চাইব, যদি খ্রিস্টানরা যায় তাহলে খ্রিস্টান ধর্ম প্রচার করতে চাইব। তো মুসলমানদের মধ্যে তো এরকম কোনো বিজ্ঞানী দেখতেছি না যে যারা আগে যাবে আর কি, তো এখানে আমরা একটু আশাবাদী হইতে পারি না। তবে ওস্তাদ যে কথাটা বললো যে মানে আলোর গতির বেশি যে কোনো কিছু যেতে পারবে না, এটা কি আইনস্টাইনের সূত্র নাকি? যাই হোক, কার আসলে সূত্র জানি এগুলা না। সূত্র, এগুলা সূত্র মূত্র দরকার নেই, আমি কিন্তু এই জায়গায় বলছি আপনার কমন সেন্স থাকলে আপনার বুঝার কথা।
সেটা কিন্তু আমি বলছি, মনে খেয়াল করেনি, সেটা হলো যে আলো, আলো কিন্তু এক ধরনের কণিকা, যে কণিকার প্যাকেট, এই কণিকাটাকে বলা হয় ফোটন, ফোটন কণিকার প্যাকেটকেই আলো। আমরা যে আলো দেখি এটা আর কিছুই না, ওয়ান কাইন্ড অফ পার্টিকেল। হ্যাঁ, পার্টিকেল মানে ফোটন পার্টিকেল, মানে মাসলেস, মাসলেস মানে ভরহীন, ঠিক আছে, মাসলেস পার্টিকেল। এখন অর্থাৎ এর কোনো ভর নাই। এখন এই ভরহীন কণিকা যদি প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায়, তাহলে ভরযুক্ত কণিকা তো নিশ্চয়ই 3 লক্ষ কিলোমিটার যাবে না, তার থেকে কম যাবে। কারণ যার ভর নাই, সে তো যাওয়ার সময় তার ভর তো তার গতিবেগে বাধাপ্রাপ্ত, বাধা দিবে না। কিন্তু কারো যদি ভর থাকে, গায়ে ওজন বেশি থাকে, সে যদি ছুটতে যায়, তাহলে তার ওজন মানে ভর তাকে তার গতি কমায় দিবে না, বুঝছি, মানে চুম্বক ক্ষেত্র, পৃথিবীর চুম্বক ক্ষেত্র তো কমায় দিবে না। যেমন একটা মোটা মানুষ আর একটা পাতলা মানুষ, মোটা থাকে, বুঝছি, মানে মোটাটা কিন্তু দৌড়াতে পারবে না, কিন্তু পাতলাটা দৌড়ে চলে যাবে, কারণ তার ওজন বা ভর তার গতিটাকে ইয়ে করে, মানে স্লথ করে দেয়, তাই না? গতিটাকে স্লথ করে দেয়, মানে মানে ধীর করে দেয়। এটা বুঝছি, এটা বুঝছি ওস্তাদ। মোটাটাকে ভরহীন, ভরহীন কণিকার সর্বোচ্চ গতিবেগ যদি হয় আপনার প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, তাহলে ভরযুক্ত কণিকা কখনোই 3 লক্ষ কিলোমিটার গতিতে যেতে পারবে না, তার থেকে কম যাবে। আমি কি বুঝাতে পারছি? মানে এর জন্য এইটা বুঝতে কারো কোনো থিওরির দরকার নেই, মানে পদার্থবিজ্ঞানের জটিল কোনো থিওরি দরকার নেই। না ঠিক আছে, এই যে এটা তো বিজ্ঞানীরা আবিষ্কার করে দিছে যে আলোর গতির বেশি কোনো বস্তু যেতে পারবে না, কিন্তু আমরা এটা বিশ্বাস করি না, এই বিজ্ঞানীদের এইসব কথা বিশ্বাস করি না। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার এই যে বোরাকে করিয়া এই যে 7 আসমান 7 জমিন, তারপরে একটা মানে সাগর, এই সাগর পাড়ি দিয়া আল্লাহর আরশে গেছে। তাহলে এক একটা মানে পৃথিবী থেকে এক একটা আসমানের দূরত্ব কত? 500 কিলো, মানে 500 বছরের কিলো পায়। 500 বছরের রাস্তা যদি হয়, তাইলে এই উনি কিন্তু এই 500 বছর কি, 500 বছর কি, মানে আলোর গতি না ছাগলের গতি না ঘোড়ার গতি না উটের গতি, মানে না হাইকে যাওয়া কি, মানে 500 বছর, 500 বছর তো কোনো দূরত্ব হয় না। আপনি আলোর ক্ষেত্রে আলোক বর্ষ হতে পারে, কারণ সেক্ষেত্রে আলোর গতিকে এখানে ইয়ে করা হয় যে 1 সেকেন্ডে। আল্লাহ আল্লাহ আপনার আলো, আল্লাহ আপনার আলোর গতি বা আলো মানে আলোক বর্ষ এগুলা করে না, আল্লাহ গণছে 500 বছর। আমরা ওই হিসেবে মানে কিসে 500 বছর কি, এটা তো ঘোড়ায় ধরেন না, ঘোড়ার গতি একটাই ধরছে আর কি। একটা ঘোড়া 500 বছর ধরে এলে যতটুকু যাবে একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব, ততটুকু। তো এইভাবে মনে করেন, আমি যদি এটারে আমি যদি মনে করি দুম্বার গতি, না দুম্বার দর্শনে না, ঘোড়া অথবা আমি ওট, এই দুইটা ধরতে হবে। তবে ঘোড়াটাই গ্রহণযোগ্য, কারণ ওটা গতিবেগ সব। এখন এই যে ধরেন একটা আসমান থেকে পৃথিবী থেকে একটা আসমানের দূরত্ব 500 বছর, তারপরে ওই আসমানটার দূরত্ব 500 বছর, এইভাবে 7টা আসমান, এই 7টা আসমানের উপরে আরেকটা সাগর আছে, পানির সাগর, ওই সাগরটার দূরত্ব 500 বছর, এরপরে আল্লাহর আরশ এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহর আরশ কোথায়? এরপরে কয়টা ছাগল আছে না? হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে। তাহলে আমার কথা এসেছিল, এই সময়টা কিন্তু উনি মাত্র 6 ঘন্টায় এশার নামাজের পর থেকে এবং ফজর নামাজের আগ দিয়া, উনি ফজর নামাজ কিন্তু আইসা উম্মেহানির ঘরেই পড়ছে, এই 6 ঘন্টায় কিন্তু গেছে এবং আসছে। তাইলে যাইতে লাগছে 3 ঘন্টা, এই ধরেন না 3 ঘন্টা, আবার সেখানে কিছু সময় কাটাইছে না, ওই যে নামাজ আনলো নিলো আল্লাহর কথা শুনলো, তো ধরেন 1 ঘন্টা দিকে গেছে। এই 3 ঘন্টার 6 ঘন্টার মধ্যে ধরেন 1 ঘন্টা শেষ হলে 5 ঘন্টা, তারপরে আমার 2.5 ঘন্টা লাগছে যাইতে, 2.5 ঘন্টা লাগছে আসতে। এখন আপনি বলবেন যে আর এই এই নবজান দিয়ে কি এরা এই যেতে পারবে এই সময়? আর এটা সম্ভব? কিন্তু আমরা তো বিশ্বাস করি যিন নবীজি যেমন গেছে ওইভাবে, তবে এটা আমরা যদি কোরআন যদি পড়ে যদি এটা রিসার্চ করে যদি এটা তথ্যটা বাইর করতে পারি, তাইলে আমাদের পক্ষে যাওয়া অন্য গ্রহে যাওয়া খুব সহজ। রিসার্চ তো আপনার কথা শুনতে শুনতে রিসার্চ অলরেডি আমি করে ফেলছি, সেটা হলে এখন আমি নিশ্চিত, আমি নিশ্চিত সেক্ষেত্রে ওই এলিয়েনদের কেউ মনে হয় এসে আল্লাহ বোধহয় এলিয়েন কাউকে পাঠাইছিল তার জানটান নিয়ে, এই যা আমাদের নবীরে নিয়ে আয়,
তো সে আগে সম্ভবত অন্য বিড়ে নিয়ে গেছিল। এছাড়া আপনি রফ রফে উঠে যাওয়া বলেন অথবা বোরাকের বিটা ছুড়ে বলেন, আপনি খালি গায়ে, আপনি মানে খালি গায়ে বলতে মানে এমনি কাপড় চোপড় নর্মাল কাপড় চোপড় গায়ে দিয়ে আপনি তো মহাশূন্য তো আপনি যেতে পারবেন, এটা তো ইম্পসিবল একটা ব্যাপার। আপনি যত কথাই বলেন এটা ইম্পসিবল ব্যাপার। তাহলে তাকে নিশ্চয়ই কোনো যানের মধ্যে মানে ভিতরে যেতে হয়েছিল, মানে একেবারে এয়ার টাইট, মানে যার মধ্যে ওই যে মহাশূন্যের ক্যাপসুলো করে, ক্যাপসুলো করে ক্যাপসুলের মতো আর কি। তাহলে নিশ্চিত ভাবে এই তো এলিয়েন যে আছে তার প্রমাণ কিন্তু এখানে, নিশ্চিত ভাবে কোন এলিয়েন এসে তাকে এভাবে তাদের যে ইউএফও তাদের যে যান সেই যানে করে নিয়ে গেছিল, এটা তো বোঝাই যাচ্ছে। আচ্ছা লালু ওস্তাদ, আমার একটা প্রশ্ন আছে এর মধ্যে, শেষ করে হ্যাঁ না আমি বলতেছি, শেষ করে না আমি বলতেছি। না না শেষ হয়ে গেছে, আমি তো ও আচ্ছা, এর থেকে আমার তো আবিষ্কার করে ফেললাম, তো এটা তো টাইম না না, এর ভিতরে একটা লাগবে। প্রশ্ন থাকে, ধরেন যাওয়া আসার ব্যাপারটা, এটা মনে করেন উটের দূরত্ব না, আলোর দূরত্ব না, এটা আল্লাহর নিজস্ব একটা দূরত্ব, যে দূরত্বটা আমরা জানি না, ইটস ওকে ফাইন, আল্লাহ তার দূরত্বে তাকে নিয়ে গেছে এবং তার দূরত্বে মানে তার গতিবেগে এখানে ফেরত দিয়ে গেছে। তিনি যে এই যে ওই যে মসজিদুল আকসাতে কয় রাকাত নামাজ পড়লো, তারপরে হলো সব নবীদের সাথে দেখা করলো, বাতচিত করলো, এই সময়টুকু গেল কোথায়? আমরা তো জানি উজুর পানিও নাকি তখন গড়াচ্ছিল, এই সময়টা সে কিভাবে কভার আর করলো? সেই পানি গড়াগড়ির বিষয়টা কিন্তু আমি অনেক আমি কোথাও দেখি নাই। অনেকে বলে যে সে অজু করে গেছিল এসে দেখে যে পানি গড়াচ্ছিল, আমি কিন্তু এটা কোথাও কোনো এই ধরনের আমি ওই তাফসির সিরাত হাদিস কোথাও এই হুজুররা তো বলে, না হুজুররা তো না না বলে ওইটা এটা, না বলে, কিন্তু আমি এই স্টেটমেন্টটা কোথাও দেখি নাই। না না এই স্টেটমেন্ট কোথাও নাই। এটা একটা স্টেটমেন্ট আছে, হ্যাঁ মানে এই যে বিভিন্ন আকাশে এই যে আদম আলাইহিস সালাম, তারপরে ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, এভাবে যত নবী আছে, এই নবীগুলা সব ওই আসমান থেকে কিন্তু মসজিদুল আকসায় চলে আসছিল, মসজিদুল আকসায় চলে আসছিল, এবং আমাদের নবী সেখানে মানে ইমামতি করে 2 রাকাত নফল নামাজ পড়ছে, যেই জন্য ওনাকে বলা হয় ইমামুল মুরসালিন, মানে যত নবী আছে সমস্ত নবীর ইমাম। যে প্রতিটা আকাশে যে বিভিন্ন নবীর সাথে দেখা করলো, বাতচিত করলো, সালাম দিল, সেটার কি হবে? সেই সময় ক্ষেপণটা আপনি কিভাবে মেক আপ দিবেন? এখানে সময় ক্ষেপণ হয়েছে না? ওই নবীরাই তো আকাশ থেকে আসছিল, ওই নবীরা আকাশ থেকে আচ্ছা মসজিদে এখানে আসছিল। শোনেন ইয়ে আলম ভাই, এখানে একটা মনে করেন যে বিপরীত চিন্তাও করা যেতে পারে, যেমন উটকো নাস্তিকরা কিন্তু এই এই ধরনের চিন্তা কিন্তু করতে পারে, আপনি যত কথাই বলেন না কেন, কারণ উটকো নাস্তিকরা তো মনে করেন যে উল্টো পাল্টা চিন্তা করবে, যারা ওই যে মুক্ত মনে হয় এরা কিন্তু উল্টো পাল্টা কথা বলবে, সেটা বলবে কি জানেন, বলবে যে হ্যাঁ যদি এলিয়েনরা সত্যি এসে থাকে অনেক আলোক বর্ষ দূর থেকে এসে যদি পৃথিবীতে দেখে যে এখানে এক দঙ্গল মানুষ ওই যে কিছু মূর্তির সামনে নাচানাচি করে, মানে হিন্দুরা নাচানাচি করে উন্মাদের মতো, তারপরে কিছু মানুষ একটা ঘরের সামনে যে বা ঘরের মধ্যে একেবারে বারবার মাটিতে মাথা ঠোকায়, ইত্যাদি কিসিমের বিষয় দেখে তারা কিন্তু আশ্চর্য হতে পারে, যে তারা মনে করতে পারে এরা করে কি পাগল নাকি উন্মাদ নাকি। হ্যাঁ মানে আমাদের আমাদের আসল দেখে মানে তারা কিন্তু আমাদের মানে আমাদের আচরণ দেখে তারা দৌড় দিব। মানে আমাদের আচরণ দেখে তারা আমাদেরকে উন্মাদ সাব্যস্ত করতে পারে, আমাদের এই আচরণ দেখে ওস্তাদ এই ধরনের, মানে এটা আমার বক্তব্য না, উটকো নাস্তিক এ ধরনের একটা প্রস্তাবনা করতে পারে যে তারা এই পৃথিবীতে এসে এগুলো দেখার পরে এগুলো তো তারা উন্মাদ মনে করতে পারে, যে করে কি এরা, ঘটনা কি, নাকি আমরা আরো সমস্যা বেশি কি। মুসলমান হয়ে যাব হুজুর ওস্তাদ, তাও কিন্তু হইতে পারে। এখানে কে আসছে আরো? অরিজিনাল মুমিন, হ্যাঁ এই যে ওরাকা ভিন্ন ফেলাসছে, হ্যাঁ ভাই অরিজিনাল মুমিন, দেখি আপনার কি বক্তব্য, হ্যাঁ যদি এলিয়েনরা দুনিয়াতে এসেই থাকে যারা নাকি মুমিন এই যে নামাজ পড়ে মাথা ঢোকে, আর যারা নাকি হিন্দু ওই যে মূর্তির সামনে নাচানাচি করে মাথা ঢোকে, বা খ্রিস্টান যারা নাকি গির্জায় যে ওই যে একটা মূর্তি ওই যিশুর মূর্তির সামনে যে হাত তুলে ইয়ে করে, তো এগুলো দেখলে তারা কি মনে করতে পারে, কি সম্ভাবনা। আরে ভাই, এটা তো আপনার ওস্তাদ এটা কি বড় আমাকে কথা না, জিজ্ঞেস ওরা তো করলেন? সব। আমি অরিজিনাল মুমিনকে জিজ্ঞেস করলাম। হ্যাঁ ভাই, আমাকে শুনতেছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি।
তো কথা হইলো যে সাইদি যে কিছুদিন আগে একটা ওয়াজ করছিল না, ওই যে আপনার এই যে আপনার কি নীল আর্মস্ট্রং গিয়া বলে কোন এসে তার ইয়ে করছিল, ও আজানের শব্দ পাইছে না চাঁদে, হ্যাঁ তা তো পাইছিল। তাইলে ওই যে আপনি যে প্ল্যানেটের কথা কইতেছেন, হেনে যদি মানুষ থাকে এই আজানের ধ্বনি তো হেন হয়ে গেছে গা, তো ওরা তো মুসলমান হয়ে গেছে না, তো ওরা এত সব আমাদের আরো শক্ত মুসলমান আমাদের দেখে আরো খুশি হয়েছে, তাই না? আজানের ধ্বনি যদি আপনার চাঁদে যাইতে পারে তাই ওই প্ল্যানেটও তো যাইতে পারে, তাই না? হ্যালো, আরে ভাই একটা কথার মধ্যে আপনারে ঢুকালাম, কথা আমাদের সাথে কথার সাথে তাল মিলাবেন সুন্দরভাবে, একটা গঠনমূলক বক্তব্য কি কিসের মধ্যে কি ঢুকালেন? আমি আর ভাই আমি তো সাথে সাথে যদি আজানের আরে ধ্বনি ভাই পাওয়া সাত যায় তাহলে মাসের ওই জন্য, প্ল্যানেটে, ওই আরে প্ল্যানেটে পাওয়া আরে যাবে ভাই না? এখানে সাতটা বাদ দেন, আমরা একটা বিষয় চমৎকার একটা অ্যাসাম্পশন করতেছিলাম, চমৎকার একটা আইডিয়া ব্যাখ্যা করতেছিলাম যে অন্য নক্ষত্র লোক থেকে কোন অতি উন্নত প্রাণী যদি ঘটনাচক্রে পৃথিবীতে এসেই পড়ে এবং হ্যাঁ এসে যদি মানুষের এই আচার আচরণ গুলো দেখে যে আমরা এগুলো করি, তাহলে তারা সম্ভাব্য কি ধারণা করতে পারে? গঠনমূলক ভাবে কথা বলেন, আমাদের এখানে ওই যে মানে অত হাস্যকর কথা বললে তো এটাতে তো আমরা আনন্দ পাবো না, একটু গঠনমূলক ভাবে বলেন যে এই ভাবতে পারে বা আপনি নিজে হলে কি ভাবতেন? আরে অ্যাজ এ আমি অরিজিনাল মুমিন আপনি আশ্চর্য কি হয়ে যাবো ভাবেন, না? আপনার রিয়াকশন কি সেটা বলেন। আশ্চর্য হয়ে যাবে তারা যদি ওখানে কোনো ধর্ম না থাকে, আর এই নতুন একজনে মুসলমানরা উপর দিকে আর কি যেন পাশা উপর দিয়া মাথা নিচ দিয়া আরেকজনরা নাচানাচি করে মূর্তি নিয়া, তখন তো আর আশ্চর্য হবে না, আচ্ছা এইটাই ঠিক তো আছে কথা। বোঝা গেছে, আপনার আচ্ছা ইয়েতে হচ্ছে না আর কি। এখানে আচ্ছা, আরেকজন আছে, ওনার তাহলে একটা আমি আর আলাদা একটা কথা, কথা ঠিক ওই যে আছে আলম ভাইয়ের একটু না 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 বলতে চাই ঠিক আর আছে কি, ঠিক আছে, আলম না না ভাই ভাই এখন আমরা আলম ভাইয়ের অন্যদিকে একটা কথা বলতে চাই কথা ডাইভার্ট করতে চাই না, আমাদের কথার মধ্যে একটু মজা টজা না করে না আমরা না আসল পয়েন্টেই আমরা এই যেতে চাই। আপনাদের এই ইয়ের ব্যাপারে আবার আবার বলেন, আবার বলেন, অন্য একজনের কথা শুনি, আবার বলেন, আবার হ্যাঁ আপনার কাছে এটা কি আসবে। আমি নভেল, আপনার কি মনে হয় যে এরকম অতি উন্নত কোন সভ্যতার মানুষ পৃথিবী, মানে মানুষ না আসলে আমরা তো মানুষ নিজেরাই বলি মানুষ, তারা অন্য হয়তো নিজেদের কোনো ভাবে নাম দিয়েছে, এই ধরনের কেউ যদি পৃথিবীতে আসে দেন মানুষের এই আচার আচরণ দেখে তারা কি মনে করতে পারে, আপনার কি জি সম্ভাবনা? শুভেচ্ছা সবাইকে। এই ব্যাপারে আমি একটা ছোট গল্প পড়ছিলাম, মানে সায়েন্স ফিকশনই, ওই আইডিয়াটা আমার ভালো লাগছে। সেটা হচ্ছে যে ওই দেখা গেছে যে অন্য এলিয়েন আসছে আর কি পৃথিবীতে, তা আসার পর তারা সব প্রাণীকে অ্যানালাইসিস করতেছে, করতে করতে দেখলো যে এই যে মানুষের মধ্যে যে হানাহানি রাহাজানি একে অপরের বিরুদ্ধে মারামারি এই সমস্ত সবকিছু দেখতে দেখতে তারা আসলে পৃথিবীতে আসছিল যে একটা স্যাম্পল নিয়ে যাবে যে এই প্রাণী জগৎ থেকে সবচেয়ে বেস্ট বুদ্ধিমান প্রাণী কারা। তো পরবর্তীতে দেখা গেল যে তারা সুশৃঙ্খল পিঁপড়াকে স্যাম্পল হিসেবে নিয়ে গেছে। তো জিনিসটা আসলে আমার ভালো লাগছে, এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। যেমন আমরা বাংলাদেশে যারা থাকি তাদের মধ্যে হয়তো নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, আমরা যারা একটু পয়সা বেশি আমাদের মধ্যে খুব অহংকার মনের মধ্যে, কিন্তু একজন সৌদি শেখের কাছে যদি আমরা যাই সবাই মিসকিন। তো সেইভাবে যখন এলিয়ানরা আসবে তখন আসলে তারা যে বৃহত্তর পরিসরে দেখবে, মানে বড় অ্যাঙ্গেল থেকে, উপর থেকে, বার্সাই থেকে, তো ওইভাবে দেখতে গেলে আসলে আমার মনে হয় যে তখন আমরা নিজেদের নিয়ে যেভাবে গর্ব করি আসলে গর্ব করার মতো অনেক কিছু মনে হয় আমাদের নাই। আমাদের এই আশেপাশে প্রাণী জগতের মধ্যে হয়তো অনেকের মধ্যে তার চাইতে বেশি ইয়াজ আছে, যেটা মানবিকতা বলি, যেটা অবশ্য পশু সমাজে তার মানবিকতা হবে না, মানে ভালোবাসা বা স্নেহ মমতা বা অন্যান্য গুণাবলী সেটা মানুষের চাইতেও ভালো আছে আমার মনে হয়। আচ্ছা ঠিক আছে, এবার উজানি মাঝি বলেন আপনার কি অভিমত? হ্যাঁ উজানি মাঝি কোথায় গেল? উজ্জয়িনী মাঝি আবার চলে গেল। চলে গেছে, হ্যাঁ তবে চলে ভাই গেছে। ওই যে ওরাকবিন নফল ভাই যে কথাটা বললো যে আমি ওনার সাথে একমত পোষণ করছি, বিষয়টা হলো যে আমরা মানুষ হিসাবে যত গর্ববোধ করি বা যতই চিন্তা করি যে আমরা বোধহয় খুব
একটা শক্তিশালী প্রাণী বা আমরা খুব বুদ্ধিমত্তা প্রাণী, এরকম অনেক কিছু চিন্তা করি। আসলে কিন্তু পৃথিবীতে আরো অন্যান্য যে প্রাণীগুলো আছে, গরু বাঘ মহিষ এরকম ভাবে যে অন্যান্য প্রাণীগুলো আছে, এই প্রাণীগুলোর তুলনায় কিন্তু আমরা অতি দুর্বল। দেখেন একটা এই যে করোনা ভাইরাস, ছোট্ট একটা ভাইরাস কিন্তু আমাদের শরীরে প্রবেশ করিয়া আমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। তো কাজে আমরা এই দিক থেকে খুবই অসহায়, কিন্তু অন্যান্য প্রাণীরা কিন্তু এই বনে জঙ্গলে খাইকা তার চেয়ে বেশি অনেক ভাইরাস অনেক সাপ বিচ্ছুর কামড় মোকাবেলা করে কিন্তু তারা বেঁচে আছে। ধন্যবাদ। আলম ভাই, ওরা এসে তো আমাদের এখান পৃথিবী থেকে তো থাল বাটিও কুড়াইতে পারে, ওটাও হয়তো তাদের কাছে মূল্যবান কিছু হইতে পারে। হ্যালো, আচ্ছা ঠিক আছে, ওরা এসে কি আমরা কি করব, আমাদের রিঅ্যাকশন ঠিক আছে। উজানি ভাই, আপনি বলেন যে আপনার কি প্রতিক্রিয়া, মানে আপনার কি অভিমত, যদি অত্যন্ত উন্নত কোন জীব অন্য কোন নক্ষত্র লোক, মানে সেখানে তো গ্রহ আছে, তো সেখানেও তো এরকম উন্নত হতে পারে, পৃথিবীর মানুষের চেয়ে অনেক উন্নত হতে পারে, তারা এসে পৃথিবীতে মানুষের যে আচার আচরণ এগুলো দেখে তারা কি ধরনের চিন্তা করতে পারে, কি আমাদের সম্পর্কে কি ভাবনা তাদের মাথায় আসতে পারে? হ্যাঁ উজানি ভাই, আছেন আপনি? হ্যালো উজানি ভাই, উজানি ভাই আনমিউট করে কথা বলেন। উজানি ভাই আপনি আনমিউট করে কথা বলেন না, তার নেটওয়ার্ক খুব দুর্বল। আচ্ছা আমি আবারও একটা দেখাচ্ছি, এই এটা ওই থেকে আমি আবারও একটা ওই ভিডিও দেখাচ্ছি, এটাও কিন্তু আমেরিকান গভর্নমেন্টের করা। Each black night off the coast of California, newly leaked video allegedly shows one of the U.S. Navy's stealth ships tracking an unknown object in the sea. দেখছেন এখানেও কিন্তু একেবারে মেইন স্ট্রিমেই কিন্তু চলে আসছে খবর, এবং এখানে কিন্তু পেন্টাগন থেকেই তারা কিন্তু স্বীকার করে নিয়েছে, এবং ওই যে সাক্ষাৎকার দিচ্ছিল যে মহিলা, ও কিন্তু নিজে একজন পাইলট এবং সে নিজেই দেখছে, এই জন্য নিজেই কিন্তু এই কথাগুলো বলছিল আর কি। সে নিজেই পাইলট, আমি এটা ভালো করে করছি, নিজেই পাইলট। হ্যাঁ, এবং ও নিজে সাক্ষ্য দিচ্ছে ওখানে যে এটা হলো 40 ফুট থেকে 50 ফুটের মধ্যে এর লম্বা এগুলা, এবং এগুলা হাইপার স্পিডে চলে, এবং এগুলো ওই যে বলতেছিল যে এগুলো এমন গতিপথ, প্রজেক্টাইল গুলো এমন যে এগুলো পৃথিবীর কোনো যান এভাবে চলতে পারে না, এগুলো সে বলতেছিল, এবং এগুলো হঠাৎ করে উপরে উঠে যাচ্ছিল, হঠাৎ করে আবার নিচে নামতেছিল, যেগুলো কিন্তু পৃথিবীর কোনো পারে না, পৃথিবীর কোনো মহাশূন্য যান তো প্রশ্নই ওঠে না, এমনকি যে ফাইটার প্লেন গুলাও ওরকম পারে না। তো এই জন্য ওদের ওরা এখন এটা অনেকদিন ধরে ওদের সরকারি পক্ষ থেকে অর্থাৎ গভর্নমেন্টের পক্ষ থেকে স্বীকার করতো না, পেন্টাগন অথবা ওয়াশিংটন ডিসি গুলো স্বীকার করতো না, কিন্তু রিসেন্টলি দেখা যাচ্ছে এগুলো স্বীকার করে নিচ্ছে। এখন আমি এর আগে ব্যাখ্যা টাখ্যা দিলাম যে ওরা যদি করে, মানে আলোর গতিতে কিভাবে আসবে, তারপরে ওই যে অনেক ক্ষেত্রে যে নিউ মেক্সিকোতে 1947 সালে ওটাকে রসওয়েল বলে আর কি, রসওয়েল নামক একটা জায়গা, সেখানে এই ঘটনাটা ঘটছিল। তো আমার তখন প্রশ্ন হলো যে ওরা যদি এত উন্নত হবে পৃথিবীতে যদি আসে, তাহলে তাদের যান ভেঙে পড়বে কেন? এটাই তো অস্বাভাবিক একটা, যারা নাকি এত দূর থেকে আসতে পারে, তাদের টেকনোলজি যদি এত হাইলি মানে কোয়ালিফাইড হয়, তাহলে দুনিয়াতে আসলে তাদের যান ভেঙে পড়বে, এটা তো কোনো যুক্তি হতে পারে না। আচ্ছা এখানে এ বলে একজন আসছে, দেখি তার কি বক্তব্য। এ ভাই আপনি কি কিছু বলবেন নাকি, বলেন। হ্যালো, হ্যাঁ ভাই, আপনারা তো কিছু বলছেন, বলছে না, বলতেছে না। আরে ভাই আপনার কথা তো কিছু শুনি না, এত লো কেন, একটু জোরে টোরে বলা যায় না, বা ভলিউম টলিউম বাড়ানো যায় কিছু, স্পিকারটা একটু সামনে এনে বলেন। হ্যাঁ এবার বল।
নাকি ভাই আপনি নিজেই এলিয়েন? বুঝলাম না তো, তাই বাবা, আপনি এ নাম দিয়ে চলে আসছেন, কারণ আপনি ইও তো এলিয়েন হয়ে যেতে পারেন, যে এ পাবলিক গুলো এখানে আমাদের নিয়ে কথা বলে, তাহলে আমি আমরা কেন দূরে থাকি, দেখি একটু যে কথাটা তো বলি, এরকম তো হতে পারে নাকি? পারে না, শুনি শুনি শুনি, বলবো নি পরে ভাই। আপনারে তো আমার সত্যি সত্যি এলিয়েন মনে হচ্ছে, কারণ আপনি যে কি বলতেছেন এটা তো আমরা কিছুই বুঝি না ভাই। আপনি যদি এলিয়েন হন, কিছু মুজেজা দেখান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে আমি মুসলমান হয়ে যাই। আপনি ভাই কি মানুষ, আপনি কি মানুষটা এনিয়েল, এটা একটা তো আমাদেরকে একটু ইয়া করেন, মানে দাদার থেকে বাঁচান। হ্যাঁ চ্যালেঞ্জ বলেন কি আপনি, আপনি কি আমার আমার বক্তব্যটা পরে বলবো, বলেন শুনি একটু। আরে ভাই আপনার শব্দ খুবই লো, আপনার কথা আমরা কিছুই মানে মাঝে মাঝে একটা কণ্ঠ না না, উনি উনি বলছে যে একটু পরে বলবে, আমি শুনি, বলতেছে যে আমি শুনছি পরে বলবো। আচ্ছা আর কি কেউ যুক্ত হওয়ার আছে? উনি বোধহয় আগের কথাগুলো শোনে নাই। লালু ওস্তাদ, ওস্তাদ আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ বলেন, উজান মাঝি বলেন, আপনার কথা শোনা যাচ্ছে। হ্যাঁ আমি গতবার যুক্ত হয়ে কেটে গেলাম, আসলে নেট সমস্যা মনে হয়। ব্যাপারটা হচ্ছে লালু ওস্তাদ, আপনি যেটা ভিডিওটা দেখিয়েছেন সেটা 100% সত্যি, এবং এই বিষয়গুলো পেন্টাগন প্রথমে প্রচার করতে চায়নি, এখন সেটা প্রচার করছে, এবং এটা সত্যি ঘটনা। এবং অদ্ভুতভাবে পৃথিবীতে আমাদের যে থিওরিতে সমস্ত কিছু চলাচল করে, তাদের ওই 40 ফিটের দৈর্ঘ্য সম্বলিত যে যানটি তারা উদ্ধার করেছে, রেডারে ধরা পড়েছে, সেটি এই গতির সম্বন্ধে কিছুই মেনটেন করে না, অদ্ভুতভাবেই তাদের গতি পরিবর্তন করে তারা এগোতে পারে, এক। আর দ্বিতীয় কথা, আর একটা 51-এর যে ব্যাপারটা আপনি আলোচনা করছিলেন সেটাও অত্যন্ত সত্যি, সেখানে অনেক কিছু তথ্যই গোপন করে রাখা হয়। আর এবার হাস্যকর যে বিষয়গুলো আসতে পারে সেটা হচ্ছে, আপনি বলেছিলেন যে এইগুলো আবিষ্কার হলে মনে হয় এই ব্যাপারটা কি হতে পারে, ধর্মীয় বিশ্বাসীগণ এটিকে কাজে লাগাতে পারে। কিভাবে কাজে লাগাতে পারে? প্রথমে একটি ছিল মহাভারতের কাহিনী, আপনি জানলে হয়তো জেনেছেন যে ইন্দ্র মেঘের আড়ালে থেকে তার যুদ্ধ পরিচালনা করত, রথে থাকতো মেঘের আড়ালে। তখন অনেকেই এটাকে বলতো যে আরে মেঘের কোনো আড়াল আছে নাকি, তার পেছনে থাকা যায় নাকি। কিন্তু যখন বিমান আবিষ্কার হলো এবং বিমান মেঘের আড়ালে ঢেকে যেত, তখন বিশ্বাসীরা খুব জোর পার চিৎকার আরম্ভ করলো যে এই যে এখন প্রমাণিত হয়েছে, মেঘের আড়ালে একটা বস্তু অদৃশ্য হয়ে যায়। তার আগে পর্যন্ত এটা কেউ বিশ্বাস করতো না, ফলে এই এলিয়ানকে পেলে বিশ্বাসীগণ তাদের মতো করে ব্যাখ্যা করে এসে হাজির করতে পারে যে এইটা এই কারণে সত্য, এটা অমুক গ্রন্থে বলা আছে, তমুক গ্রন্থে বলা আছে, এই বিশ্বাসটি হতে পারে। আর আমার ধারণা এই এলিয়েনরা আছে কি না আছে আমরা এখনো তথ্য প্রমাণ পাইনি, যদি থেকে থাকে আর তারা যদি এসে থাকে, তাহলে তারা অদ্ভুত ভাবেই আমাদের দিকে তাকাবে, যে কিছু মানুষ ঘন্টা পেটাচ্ছে সন্ধ্যা সকালে হচ্ছে কিছু মূর্তির সামনে, আর কিছু লোক মাথা ঠেকাচ্ছে মাটিতে আর ওঠাবস করছে, এটি একটি তাদের কাছে অদ্ভুত লাগবে, এটি নিঃসন্দেহে সত্যি কথা, এতে কোনো আমার দ্বিমত নেই। ইভেন আমি এটুকু আরো আমার মনে হয় যে আগামী হয়তো 100 বছর পরে এই পৃথিবীর আগামী প্রজন্মই আমাদের প্রজন্মকে দেখিয়ে বলবে যে জানি সেই পৃথিবীতে এক সময় একজন মানুষ ছিল, একদল মানুষ ছিল যারা সকাল সন্ধ্যা ঘন্টা পেটাতো আর মূর্তির সামনে কিসব বলতো, আর একদল লোক ওই একটা ঘরের সামনে মাথা নত করতো আর উঠে দাঁড়াতো, এরকম একটা ব্যাপার ছিল আমাদের পৃথিবীতে, এটা প্র্যাকটিস হতো, এরকম আমার একটি বিশ্বাস, এটা মনে হয়। কারণ যেভাবে সমস্ত যুক্তিতর্ক দিয়ে যে বিষয়গুলো হাজির করা হচ্ছে, সেই বিষয়গুলোর উত্তর তারা দিতে পারছে না বলেই তারা হাদিসকে বা ধর্মগ্রন্থের ওই কথাটিকে ভুল, এটি সঠিক নয়, এরকম বক্তব্য দিতে আরম্ভ করেছে। ইভেন আপনার হিংসাশ্রয়ী বক্তব্যগুলোকেও ত্যাগ করছে আস্তে আস্তে, যে জায়গাগুলো মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছে সেই জায়গাগুলোকে তারা বলছে ওগুলো ছিল না, ওগুলো নেই, ওগুলো মিথ্যে প্রচার। কিন্তু যখন তাদেরকে একদম মন্ত্র শ্লোক বেদের থেকে উদ্ধৃতি দিয়ে দেখানো হচ্ছে যে এখানে নাস্তিকদেরকে বলা হয়েছে মারো, হত্যা করো এবং পুড়িয়ে ছাই বানিয়ে উড়িয়ে দাও আকাশে,
তখন তারা বলে যে এটা সংশোধিত বক্তব্য, মানে এই বিষয়গুলো ক্রমান্বয়ে তাদের বক্তব্যের কোনো কথা তারা খুঁজে পাচ্ছে না বিধায় তারা নিজেরাই তাদের কথার থেকে সরে আসছে। এই যে একটি দিক, এই দিকটিই প্রমাণ করছে। ইভেন দেখুন, যে কোনো ধর্মেই দেখুন, অনেকেই কিন্তু প্র্যাকটিস করে না, কিন্তু পরিবারগতভাবে তারা একটি ধর্মের আবরণে বড় হয়ে উঠেছে বলেই তারা সেখানে সেই ধর্মীয় পরিচয়ে পরিচিত হচ্ছে, কিন্তু প্র্যাকটিসিং হিসাবে বহুত জনেই নেই। আবার বহুত জন আছে তারা একেবারেই এগুলোকে মানে না, কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে সামাজিক চাপে সেটিকে বলতেও পারছে না। যে জন্য অনেকের প্রশ্নের উত্তরে এই একটি কথাই খুব জোরের সাথে বলি যে ধর্ম পালন করার অধিকার যেমন আছে, ধর্ম পালন না করার অধিকারটুকু স্বীকৃতি দিন। আমরাও আমাদের বক্তব্যগুলো বলি, দেখি মানুষ কোনটিকে গ্রহণ করে আর কোনটিকে ত্যাগ করে। এইসব বিষয়গুলো আছে, ফলে বিজ্ঞানের উন্নতির সাথে সাথে এই বক্তব্যগুলো, বিশ্বাসগুলো ঝরে পড়তে শুরু করেছে এবং করবে। বিজ্ঞানে অদ্ভুত একটি জিনিস, যেটি বিশ্বাসী গ্রন্থের সাথে মেলে না, সেটা হচ্ছে বিজ্ঞান আজকে যেটা আবিষ্কার করেছে কালকে সেটা নিজে যুক্তি দিয়ে খণ্ডন করে বলে যে ওটি সঠিক ছিল না, এটি সঠিক। অথচ বিশ্বাসীরা তাদের কিতাবের বক্তব্য নিয়েই পড়ে আছে, তার থেকে তারা একচুল নড়বে না। এটিই হচ্ছে সব থেকে আশার বা দিক, যে আমরা এগিয়ে চলেছি, কিছু তো থাকবেই। এলিয়ানরা যদি সত্যিই থেকে থাকে আর তারা যদি আসে, তারা আমাদের দেখে হাসবে, এ নাচানাচি করবে যে অদ্ভুত পাগলের গোষ্ঠী একটা পেয়েছি যারা এই কাজ করছে। ঠিক আছে, অন্যরা বলুন, আমি শুনি। লালু আপনার কথা, যে আপনি যে আপনি যে ইন্দ্রের কথা বললেন, যে দেখেন খালি ইন্দ্রই না, ইন্দ্রই না, আপনার ওই যে রাবণ, সেও কিন্তু ওই ধরনের ওই যে রথেটাতে ঘুরে বেড়াতো। হ্যাঁ, রথে ঘুরে বেড়াতো, সেই রথ চালিয়েই পুষ্পক রথে এসেছিল, রথেটাতে ঘুরে বেড়াতো, এগুলো আছে। এখন এসআইতে বেশি ইন্টারেস্টিং কথা আছে আপনার ওল্ড টেস্টামেন্টে। ওল্ড টেস্টামেন্টে ইজেকিয়েল এর কিতাব বলে একটা আছে, ইজেকিয়েল এর একটা কাহিনী আছে। তো এই ইজেকিয়েল কে দেখা যায় যে তাকে এরকম উপরের থেকে স্বর্গ থেকে তাকে চার পা বিশিষ্ট একটা যান, এবং সেটা কিন্তু ওই বুরাকের মতো জন্তু টন্তু না, ওখানে একেবারে স্পষ্ট বলাই আছে যান, সেটা নেমে আসলো এবং তারপরে তাকে সেখানে উঠানো হলো, সে মানে তাকে নিয়ে গেল আর কি, যারা যারা আসছিল, এবং তারা দেখতে কেমন ওই রকম, মাথায় যে বর্ণনা টর্ণনা ওখানে আছে, তো রীতিমতো দেখা যায় যে সিরিয়াস ট্রান ট্রান ছিল, এই ধরনের স্টেটমেন্ট ওখানে আছে। এবং তারপরে এই যে ওস্তাদ, আপনি এই যে শিরস্থানের কথা বলছেন, অদ্ভুত ভাবে আপনাকে আমি একটা সংযোজন করছি। আপনারা পৃথিবীর অনেক মানুষই তাকে পাগল বলে, কিন্তু তিনার বক্তব্যগুলো কিন্তু খণ্ডন করতে পারেনি অনেকেই। যেমন ভারতের বেদ রিসার্চ ইনস্টিটিউটের প্রধান ছিলেন একজন মহিলা, দানিকেন নামে একজন, সংস্কৃত ভাষা জ্ঞান অর্জন করে বেদ পড়ে আর একটি ইংরাজি অনুবাদ করেছিলেন। এটি সত্য ঘটনা, আপনাকে আমি বলছি, শেয়ার করছি। অ্যারিফন দানিকেন, ঠিক আছে? হ্যাঁ, উনি সংস্কৃত ভাষা অর্জন করে মানে শিখে, উনি বেদ পড়ে তার থেকে দুটো তিনটে শ্লোক নির্দিষ্ট করে তার ইংরাজি অনুবাদ করে প্রধানা। না শুনুন, একটা ইন্টারেস্টিং ঘটনা, ওনার প্রধানের কাছে এসে বললেন যে আমি বেদের এই দুটি শ্লোক অনুবাদ করেছি, আমার অনুবাদটি সঠিক হয়েছে কিনা আপনি একটু দেখে দেবেন। তো উনি দেখে বললেন যে হ্যাঁ, নির্ভুল আপনি অনুবাদ করেছেন। তো উনি প্রশ্ন রেখেছিলেন যে এই বক্তব্যটি বস্তু যদি থাকে, আর বস্তু থেকে যদি আমরা জ্ঞান আহরণ করি, তাহলে কোন বস্তু দেখে এই কথাগুলি লিপিবদ্ধ হয়েছে। কথাগুলি ছিল দুটি, একটা হচ্ছে শত্রু বিমান ধ্বংস করিবার যান্ত্রিক কলা কৌশলের চিত্র গ্রহণের গোপন পদ্ধতি, অর্থাৎ ইদানীংকালে আছে, হ্যাঁ, বিমানের বিষয় আছে, রাইট? আমি তার বই থেকে সর্বপ্রথম আমি জানি, এবং পরে আমি কাহিনীটা তুরাত তুরাত কিতাবে আমি পড়ি, মানে সর্বপ্রথম আমি এরিকন দানিকেনের বই থেকেই, এটা হলো নামটা হলো দি চ্যারিয়ট, ওর বইটার নাম ছিল দি চ্যারিয়ট।
সেই বইটার নাম আমি বলে দিলাম দি স্যারিয়ট। আমি ওই বইটা পড়ছিলাম, পড়ার পরে ওই বইতেই কিন্তু ইজেকিয়েলের এই কাহিনীটা ছিল, এবং তখন কিন্তু আমি এই এখন ওর বই তো আর তুরাত বা বাইবেল না, তখন আমি অরিজিনাল বাইবেলে আমি দেখলাম বা গেলাম, দেখি ওখানে আসলে এই কথা লেখা টেখা আছে নাকি, আমি পড়ে দেখলাম যে হ্যাঁ সত্যি সত্যি ওরকমই লেখা আছে। এবং তারপরে ইজেকিয়েলকে সেই বাহনে উঠানোর পরে সে যখন উপরের দিকে যায় তখন কিন্তু সে আস্তে আস্তে মানে বর্ণনা দিচ্ছে, মানে ওইখানে বর্ণনাই আছে যে আস্তে 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 পৃথিবী ছোট হতে লাগলো, প্রথমে আমি লোকজনগুলোকে দেখলাম ছোট হয়ে গেল, একেবারে বিন্দুর বিন্দুর মতো হয়ে গেল, এরপর আরো উপরে উঠলাম আস্তে আস্তে পৃথিবী আরো ছোট হয়ে গেল এবং আরো উপরে উঠলাম, তারপরে পৃথিবীকে আর দেখা গেল না। তার মানে তাকে এইভাবে কিন্তু তাকে উচিয়ে নিয়ে যাওয়া হলো। হ্যাঁ, এবং এই ধরনেরই তাহলে কি হচ্ছে যে এই ইজেকিয়েল তো পৃথিবীর একজন মানুষ ছিল, তো এটা হাউ ইজ ইট পসিবল যে তখন তো মানুষ তো উঠতেও পারতো না, আর তারপরে মনে করেন যে আকার জানো ছিল না, যেতেও পারতো না, তাহলে সে আবার উপরে উঠে যাচ্ছে, সেই যে উপরে উঠে গেলে যে নিচের বর্ণনা যেরকম হওয়ার কথা। হ্যাঁ, ভূমি থেকে উপরে উঠে গেলে যে বর্ণনাটা আসবে ঠিক সেই বর্ণনাই এসেছে, সে একেবারে হুবহু সেই বর্ণনা দিচ্ছে। আমরা যখন বিমানে চড়ে উপরের দিকে উঠি তখনই মনে পড়ে যায় যে ইজেকিয়েলের এই বর্ণনা আর এই বর্ণনার মধ্যে তো তেমন কোনো তফাৎ নাই, দেখি দেখার হুবহু। এবং দেখুন আর একটা গ্রন্থে এসছে, পুরনো এই বিশ্বাসী গ্রন্থেই এসছে, সেটা পরিষ্কার করে লেখা আছে যে তাহারা উপর হইতে আসিতেন এবং উপরে চলিয়া যাইতেন, তাহারা যে জানটিতে আসিতেন তাহা বিকট গর্জন করিত, নামিবার পর গর্জন থামিয়া যাইত এবং যখন তাহারা যাইতেন আবার পুনরায় গর্জন করিত এবং উপরে উঠিয়া চলিয়া যাইত। না যাই হোক, এখন আমরা বিস্তারিত বিবরণে যাব না, আমরা এই কাহিনী, এই কাহিনী আবার পাই কোথায় জানেন? এই কাহিনী কিন্তু আপনার সুমের, সুমের যে সভ্যতা, ওই সুমের সভ্যতা সেখানে ওই যে আপনার গিলগামেশ কাব্যেও কিন্তু এই ধরনের কাহিনী পাওয়া যায়, গিলগামেশ কাব্যেও আছে কাহিনী পাওয়া যায়, গিলগামেশ কাব্যে ওখানেও যে দেবতা, যে প্রধান দেবতা এনলিল, সে কিন্তু ওই যে উপরের থেকে আসছিল এসে তাদেরকে অনেক কিসা কাহিনী শিক্ষা টিকা দিছিল। আমার বক্তব্য হলো যে সেই সময়কার লোকজন যদি উপরে যাওয়া আসা নাই করতো বা এটা না দেখতো কাউকে যেতে আসতে, তাহলে তো প্রশ্নই ওঠে না, তাহলে এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে কল্পনা, এটা কিভাবে সম্ভব? আমার কাছেও কিন্তু এই প্রশ্নগুলো সত্যিই একটি প্রশ্ন, আমি যার উত্তর পাই না। পিডি রইসের ম্যাপটার কথা নিশ্চয়ই, পিডি রইসের ম্যাপটার কথা নিশ্চয়ই আপনি শুনেছেন। পিডি রইসের বিষয়টা একটু পরে আসি, মানে মানুষের পাংখা পুংখা না থাকলে উপরে উঠে তো তাদের আসেই নাই না, পাখা ছাড়া কিভাবে তারা উপরে যাওয়ার বর্ণনা দিতে পারে যে উপরে যাচ্ছে, তাও আবার কিসে যাচ্ছে সেটা, নট অনলি দ্যাট জিন্দা আবেস্তা, ওই যে জরস্ট্রিয়ান ধর্মের যে কাহিনী সেখানে আপনার ওই যে, ওই যে আহুর মাজদা, সে যে ইয়েতে গেল আহুর মাজদা, হ্যাঁ আহুর মাজদা তিনিও ভ্রমণ করেছিলেন। হ্যাঁ আহুর মাজদা না, আহুর মাজদা ওস্তাদ আহুর মাজদা না, ওনার নাম ছিল আর্দা ভিরা, আর তাদের গডের নাম ছিল আহুর মাজদা, আহুর মাজদা রাইট, গডের নাম হচ্ছে আহুর মাজদা। হ্যাঁ আমার ভুল হয়েছে, আর্দা ভিরাপ কে ওইভাবে নিয়ে গেল, সে ওই রকম চলে গেল। তো আমার প্রশ্ন হলো এই যে বারবার খালি প্রত্যেকটা কাহিনীতে, প্রাচীন কাহিনীগুলোতে কিন্তু এই যে উপরে যায়, খালি সবাই খালি উপরে যায় না, উপরে আসারে ভাই, তো তখন তো মানুষের পাংখা পুঙ্খা ছিল না, উপরে যাওয়ার বিষয়টা বারবার আসতে যে কোথা থেকে, হাউ ডিড দে নো দ্যাট হিউম্যান বিংস ক্যান গো আপ, তাই না, আপ ইন দ্য স্কাই, হাউ ইজ ইট পসিবল, মানে এটা তো, এটা তো কল্পনার বাইরে, তাই না। কিন্তু এই বর্ণনাগুলো পুরো আসতেছে, নট অনলি দ্যাট, এইটা কিন্তু আপনার ওই যে হোপি জনগোষ্ঠী আছে আমেরিকাতে, হোপি আমেরিকাতে হোপি বলে একটা ইয়ে আছে, অ্যাবরিজিনাল বাট অ্যাবরিজিনাল ট্রাইব আছে, যেটা ওই যে ওদেরকে যে ইয়ে রেড ইন্ডিয়ানও বলা যায় হোপি, এটা সম্ভবত অ্যামাজনের মধ্যে ওই যে যেখানে পাহাড় পোহাড় আছে ওই অঞ্চলে থাকে, ওদের জন্য আবার রিজার্ভেশন করে দিছে। এই হোপি গোষ্ঠীর লোকজনও মনে করে যে অতীতে ওই রকম আকাশ থেকে এসে তাদেরকে শিক্ষা টিক্ষা দিয়েছিল এবং কিছু কিছু শিক্ষা দিয়ে গেছে এবং পরে আবার আসবে, এই হোপি জাতি গোষ্ঠী কিন্তু আবার তার আসার অপেক্ষায় আছে, বুঝছেন। আচ্ছা, আফ্রিকার একটা জনজাতি গোষ্ঠী আছে একেবারেই আদিম, শিক্ষা দীক্ষা বঞ্চিত, তারা একটি বাৎসরিক উৎসব করে, যে উৎসবে তারা একটি পোশাক পরে মাথার উপরে, ওইটাই ওইটাই হোপি জাতি, ওইটাই হোপি জাতি। আচ্ছা হোপি জাতি, আচ্ছা
ওইটাই হবি আমেরিকা রেড ইন্ডিয়ান। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওদের বাৎসরিক উৎসবটা হচ্ছে একেবারে নভোজানরা যে পোশাক পরে পেছনে একটা ওরা সিলিন্ডার মতো বানায় ওরকম, একদম তাদের স্মরণে, তাদের স্মরণে, তাদের স্মরণে, তাদের স্মরণে। আমার প্রশ্ন অর্থাৎ এইটাই যে বস্তু থেকে যদি জ্ঞান আসে, অর্থাৎ মানুষ কিছু দেখে যদি শেখে, তাহলে তারা কি দেখে এই পোশাক পরেছে? তারা কি সত্যি কিছু দেখেছিল? বংশ পরম্পরায় তারা এই উৎসব পালন করে আসে ওই পোশাক পরে, অদ্ভুত লাগে এই বিষয়টি। উত্তর নেই কিন্তু, পৃথিবীর কাছে কোনো উত্তর নেই। তারপরে হিন্দুদের যে পুরাণ টুরানে যে কাহিনী আছে, হঠাৎ হঠাৎ করে দেবতারা মানে আবির্ভূত হয়, হঠাৎ করে মানে কোনো কিছু না থেকে একবার হঠাৎ করে আবির্ভূত হয়, হাউ ইজ ইট পসিবল? আমি যে দেখলাম যে আমি যখন বৈজ্ঞানিক দিক দিয়ে ব্যাখ্যা করি যে এই যে মনে করেন যে 10, 15, 20, 30 বা শত শত আলোকবর্ষ দূরত্ব থেকে যদি কোনো বুদ্ধিমান প্রাণী তারা যদি এসে থাকে, তাহলে নিশ্চিতভাবেই আমরা যে ধরনের প্রচলিত যান ব্যবহার করি বা আমাদের যে পদার্থ বিজ্ঞানের যে ভৌত বিধিগুলো আছে, যেমন যে নাম্বার 1 যে আলোর গতিতে আপনার কোনো যান যেতে পারবে না, তাই যদি না হয় তাহলে ওরা কিভাবে আসে? তো এইখানে আমরা পদার্থ বিজ্ঞানের এখনো বোধ হয় মৌলিক কিছু বিষয় জানি না, যদিও বিজ্ঞানীরা কল্পনা করে, যেমন আমরা যে বাস করি ত্রিমাত্রিক বিশ্বে, আর যদি সময়কে আর একটা মাত্রা হিসেবে গণ্য করা হয় তাহলে চতুর্মাত্রিক, চতুর্মাত্রিক আমরা ইয়েতে থাকি, বিশ্বে বাস করি। হ্যাঁ, এখন বিজ্ঞানীরা যখন ওই যে মানে গ্রান্ড ইউনিভার্স তত্ত্ব যখন ইয়ে করে, তখন একটা পুঁতি হয়, তারা তো এটা বলতে চাচ্ছে যে একেবারে মাইক্রো লেভেলে, মানে কোয়ান্টাম লেভেলে, মাইক্রো তো না কোয়ান্টাম লেভেলে, সেখানে হচ্ছে যে ওই যে বলে না যে ওটাকে কি বলে, তন্তু তত্ত্ব আছে না আপনার অনেকেই, আমি জানি না, স্ট্রিং থিওরি যেটাকে ইংরেজিতে বলে, স্ট্রিং থিওরি বলে। তো ওই স্ট্রিং থিওরিকে ব্যাখ্যা করতে গেলে বিজ্ঞানীরা দেখে যে 4 মাত্রা, যদি এই জগতের 4 মাত্রা মানে এই মহাবিশ্বের মাত্রা যদি 4 দিয়ে ব্যাখ্যা করা হয়, তাহলে ওই স্ট্রিং থিওরিকে ব্যাখ্যা করা যায় না, তখন এটাকে 6 মাত্রা বা আরো বেশি মাত্রা লাগে। তাহলে এখন আমি যদি ধরি যে 6 মাত্রা, কিন্তু দেখেন যে আমরা কিন্তু 4 মাত্রার মধ্যে 4 মাত্রীয় জীব, এবং আমরা যে কোনো জিনিস 4 মাত্রার মধ্যে থাকলেই সেটা আমরা দেখতে পারি, বুঝতে পারি, জানতে পারি। মাত্রা যদি একটা বেড়ে যায় তাহলে কিন্তু সে আমাদের কাছে অদৃশ্য হয়ে যাবে। যেমন আমার সামনে যদি কোনো 5 মাত্রার কোনো প্রাণী যদি আমার পাশেই এখন বসে থাকে, তাহলে কিন্তু আমি তাকে দেখতে পাবো না, কিন্তু সে আমাকে দেখতে পাবে। হ্যাঁ, মানে কোনো 5 মাত্রার প্রাণী যদি জাস্ট আমার পাশে এখন বসে থাকে, আমি কিন্তু তাকে দেখতে পাবো না, এবং আমার কোনো যন্ত্রপাতিও, আমাদের এই যে চতুর্মাত্রিক যে ইনস্ট্রুমেন্টস গুলো আছে, ডিটেক্টিং ইনস্ট্রুমেন্টস গুলো আছে, এগুলো দিয়েও কিন্তু আমি তাকে ইয়ে করতে পারবো না, আমি তাকে শনাক্ত করা যাবে না, কিন্তু সে আমার আবিষ্কার করতে পারবে, সে আমাকে ইয়ে করতে পারবে। এখন আমার কাছে কেন জানি মনে হয় যে এখানে আমাদের পদার্থ বিজ্ঞানে আমরা একটা বড় একটা মেজর অংশ বিজ্ঞানীরা যদিও কল্পনা করে, কিন্তু সেই লাইনগুলো বিজ্ঞানীরা এখনো আবিষ্কার করতে পারে নাই, মানে এই কিভাবে আরো অধিক মাত্রার বস্তু কিভাবে থাকে, তাদের চরিত্র কি, অথবা কিভাবে আমরা অধিক মাত্রার ভিতরে ঢুকতে পারি, প্রবেশ করতে পারি। আমার মনে হয় যে এই জিনিসগুলো যতক্ষণ না আবিষ্কৃত হবে ততক্ষণ আমরা বুঝতে পারবো না যদি সত্যি সত্যি এলিয়েন এসে থাকেও। যেমন আপনারা এই যে এলিয়েনদের ব্যাপার ট্যাপার যখন এই যে বলে খবরে, দেখবেন যে প্রায় বলে যে এই যে উড়ে যাচ্ছিল হঠাৎ করে উধাও হয়ে গেল, মানে যেন ভেনিশ হয়ে গেল, তাহলে এটা দেখা যায় যে পসিবল কিভাবে ভেনিশ হয় কিভাবে, তাহলে নিশ্চয়ই তার মানে এই মাত্রাগত পরিবর্তন করতে পারে, এটাই ঠিক। আচ্ছা ওস্তাদ, আমি একটা কথা শুনেছিলাম, এটা কিন্তু অন্য কোনো ভাবে ব্যাখ্যা করা যায় না, এই একেবারে মাত্রাগত পরিবর্তন করতে পারে। কিন্তু লালু ওস্তাদের ভিতরে আরেকটা কথাও তো আছে, এই যে স্ক্র্যামজেট বা র্যামজেটের নাম তো শুনছেন, এটার কিন্তু স্পিড কিন্তু মাক 6, প্রায় 7000 কিলোমিটারের উপরে পার আওয়ার। আরে ধুর, র্যামজেট কি বলে আর কি, তাতে কি হলো আগে তো ভালো করে শোনেন,
আগে একটু ভালো করে শুনেন যে আমরা প্রায় শুনি যে এই যে এলিয়েন গুলোকে দেখে, মানে ইউএফও যেগুলোকে দেখে, হঠাৎ করে দেখে যে রাডার থেকে উধাও হয়ে গেছে, তা হাউ ইজ ইট পসিবল? দেখেন, এটা যদি সত্যিকার অর্থে, এটা যদি সত্যিকার অর্থে আমাদের জানা বস্তু দিয়ে তৈরি হতো যেটা নাকি চারিমাত্রিক, এটা দিয়ে তৈরি হলে সেটা সম্ভব ছিল না। কারণ ও যদি আলোর গতিতে ছুটে যেতে চাইতো তাহলে পৃথিবীর বায়ুমন্ডলের মধ্যে আছে না, তো ওই গতিতে যেতে চাইলে তো তো বাতাসের ঘর্ষণে জ্বলে বুটে ছাই হয়ে যেত সাথে সাথে, ও তো উধাও হতো না, ইম্পসিবল। উধাও হয়ে যেত, উল্কার মতো জ্বলে বুটে ছাই হয়ে যেত, হ্যাঁ, এটা উধাও হতে পারতো না। তাহলে উধাও হয় অথচ আগুন জ্বলে না, তাহলে ঘটনাটা কি? মানে ওদের এই যে তথ্যগুলো, খবরগুলো যে আমরা পাই, এটা যদি সত্যি হয় যে এরকম উধাও হয়ে যেতে পারে, তাহলে নিশ্চিতভাবেই ও এমন এক ধরনের পদার্থ যার অস্তিত্ব হলে চারি মাত্রার বেশি বা পাঁচ মাত্রা বা ছয় মাত্রা এরকম। এই ক্ষেত্রে একটি কথা আছে, আপনি এটা শুনেছেন কিনা আমি বলতে পারবো না, বা আমার জানাও ভুল হতে পারে, সেটা হচ্ছে আলোর কণাগুলো হচ্ছে ভরহীন, কিন্তু বস্তুকে যদি আলোর গতিতে রূপান্তর করা যায় তাহলে তখন সে আর বস্তুর গুণাগুণে থাকে না, সে তখন শক্তিতে রূপান্তরিত হয়। আর বিজ্ঞানীরা চেষ্টা করছেন কোন বস্তুকে আলোর গতি দেওয়ার জন্য, এবং সেই গতিটার নাম আমি যতদূর শুনেছি ট্যাডিক নামে একটি গতির তারা বিশ্লেষণ করছেন, সেইটাতে সফলতা আসলে কোনো বস্তুকে আলোর গতিতে ছোটানো যেতে পারে। এই বিষয়ে আপনার কিছু যদি একটু বলেন। না না না, এটা আমি এটাই, আলোর গতিতে এটা তো তাত্ত্বিকভাবে যাওয়া অসম্ভব, মানে বাস্তব কোনো কণিকার পক্ষে আপনার আলোর গতিতে বা তাকে ক্রস করা অসম্ভব। ওই যে একটু আগে বললাম না যে আপনার বলছিলেন, কিন্তু সেই গতিতে ছোটালে কিন্তু বস্তু তার নিজস্ব গুণ হারায়, সে তখন শক্তিতে রূপান্তরিত হয় এবং গতি কমিয়ে আনলে, এবং শক্তিতে নট অনলি রূপান্তর, মানে সে কি হয়, মানে কোন বস্তু যদি আলোর গতির কাছাকাছি যায় তখন তার ভর হয়ে যায় অসীম, মানে অনেক বেশি ভারী হয়ে যায়, এবং তখন সেটা আর চলতেই পারবে না। এখানে তো আরো ঝামেলা আছে, তো খালি ওইটা না, ওখানে আরো ঝামেলা আছে। বক্তব্য দিয়েছিলাম, আপনারা মাঝখানে ইন্টারাপশন করে দিলেন, আমি জানি না, আমি যখন বক্তব্য দিয়ে ইন্টারাপশন করলে সমস্যা হয়, কারণ আমি কোন একটা নির্দিষ্ট বিষয়বস্তু ব্যাখ্যা করা শুরু করলে মাঝখানে কথা বললে ওই আমি খেই, মানে অনেক সময় খেই হারায় ফেলে। আচ্ছা, অন্য কেউ যুক্ত হইতে চাইলে বলেন, আমরা যুক্ত করেছি। ভাই আপনার কোন বক্তব্য থাকলে বলেন। উস্তাদ আসসালাম আলাইকুম, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম সালাম, হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা উস্তাদ, আপনাদের আজকের পয়েন্টটা ছিল যে ওই এলিয়েনরা আমাদের দেখে এসে কি করবে, হিন্দু এবং মুসলমানদের সিজদা দেওয়া বা প্রার্থনা করার। এখানে একটা বিষয় যে যখন হিন্দুরা পূজা দিচ্ছে যে মূর্তিটা সামনে, ওরা হয়তো এটা একটু টেস্ট করবে যে এই জিনিসটা আসলে কি এমন বিষয়, দেখবে এটা মাটি। আবার সিজদা দিচ্ছে যেখানে, সেখানেও দেখবে যে এটা মাটি, আবার এই মাটি পুরো পৃথিবী জুড়ে আছে। তাহলে এইটা আসলে ওদেরকে খুব ভাবনায় ফেলে দেবে যে অ্যাকচুয়ালি এরা কি খুঁজছে, কোথায় খুঁজছে। আর দুই নম্বর বিষয় যে এই আপনাদের এই যে ট্রান্সফরমেশন বা একটা গ্যালাক্সি থেকে গ্যালাক্সি না, একটা গ্রহ থেকে আরেকটা গ্রহ, বা এই যে প্রক্সিমা সেন্ট্রাই বলি, যেখানেই যাই না কেন, এই আলোর আইনস্টাইনের যে বিষয়টা যে আলোর গতির এক্সিট করতে পারবে না, সেক্ষেত্রে এই দূরত্বের বিষয়ে যানবাহনগুলো আসা যাওয়া করা অনেকটা ডিফিকাল্ট। কিন্তু আমি একটা জায়গায় দেখেছিলাম যে গ্র্যাভিটি অ্যাসিস্ট বা ব্ল্যাক হোলের যে ভিতরে যে টেনে নিয়ে যায়, মানে হিউজ গ্র্যাভিটি, যেটা ট্রান্সফরমেশনের ক্ষেত্রে একটা ভূমিকা রাখে। এখন কসমিক ফিজিক্সের এই অংশ হিসেবে এই গ্র্যাভিটি অ্যাসিস্ট এবং ব্ল্যাক হোলের হিউজ গ্র্যাভিটি, এগুলো তো স্থানান্তরের ক্ষেত্রে একটা ভূমিকা রাখতেও পারে, যদি আমি ওই বিষয়ে এত ব্যাপক জানি না, কিন্তু উস্তাদ যদি জানেন বা কিছু বুঝতাম তাহলে ভালো লাগতো।
থ্যাংক ইউ, আমার বক্তব্যই পর্যন্ত। তাহলে আমি একটু অন্যদিকে ব্যস্ত ছিলাম, আপনি কি বুঝতে পারছেন? না না বুঝিনি, আপনি জানলে কি বলছেন, আমি অন্যদিকে একটু ব্যস্ত ছিলাম, খেয়াল করতে পারিনি, কি বললেন আবার বলেন। মানে প্রথমটা, আপনি তো আজকে পয়েন্টে ছিলেন মূলত যে ভিনগ্রহের প্রাণীরা এসে যদি দেখে যে এরা কেউ মূর্তির সামনে নাচতেছে, আবার কেউ বা মূর্তি মাটিতে সিজদা দিচ্ছে বা ঘরে বসে, উভয় আসলে ওরা কোন বিষয়টার পুজো দিচ্ছে, একজন দেখবে যে ওই বিষয়টার টেস্ট নিবে বা একটা এলিমেন্টস নিবে, আবার যেখানে মাথা ঠুকতেছে তারও একটা এলিমেন্টস নিয়ে দেখবে বোধ আর মাটি মানে সয়েল, এবং সবই দেখবে যে এই সয়েল নিয়ে এরা আবার নাচে, কেউ বা চুমু খায় কি করে, মানে ওইটাই ওরা একটা ধারায় পড়ে যাবে যে এখানে এমন কি ব্যাপক জিনিস আছে, যে এত কনসেন্ট্রেশন এত কিছু, যদিও পরে তারা কিভাবে জানি না, এক। আর দুই নম্বর আপনি বলতেছিলেন যে এই যে স্থানান্তরা এলিয়েনরা যে স্পেসশিপ গুলো আসে, আদৌ আসা সম্ভব কিনা, এই বিষয়ের আলোর গতি বা দূরত্বের সাথে আলোর গতির থেকে কিছু বেশি এক্সিড হতে পারে না, কিন্তু ওই যে আমরা সাপলুটুতে খেলেছি না, যে ওই একটা ময়ূর নিচে দাঁড়াইলে ফুট করে লাভ দিয়ে 99 ঘরে চলে গেল, খেলেছি তো। তো মহাবিশ্বের এই ভাসমান জায়গাতে যে সমস্ত জায়গায় ইথার মানুষ বিবেচনা করে অনেক ক্ষেত্রে, এখানে শূন্য না হয়তো এখানে ইথার আছে, তো ওইখানে আমি একটা পত্রিকায় পড়ছিলাম কসমোলজি বা কসমিক ফিজিক্স এর অংশ হিসেবে, গ্রাভিটি অ্যাসিস্ট বলতে একটা বিষয় থাকতে পারে বা আছে যেটা ওই রকমের ভূমিকা পালন করে, অর্থাৎ কোন একটা যান তার গ্র্যাভিটির পথে যদি পড়ে, ভাসমান গ্র্যাভিটি, তো এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে। তারপরে গ্যালাক্সি টু গ্যালাক্সি ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আপনার ওই যে ব্ল্যাক হোলের যে হিউজ গ্র্যাভিটি, মানে খুব মারাত্মক গ্র্যাভিটি, এও তো এক এক মাথা থেকে ঢুকে আরেক মাথায় নিয়ে যেতে পারে, বিষয়গুলো আমি একটু পড়ছিলাম কসমিক ফিজিক্সে, তাই আমি ঠিক বিষয়টা জানি না, যদি আপনি কিছু জানেন শুনতে পারতাম, এই পর্যন্ত। আপনি আপনার বক্তব্য দিলেন, তারপরে মনে হয় যে ওই একটু এদিক ওদিক পড়ছেন তাই বললেন আর কি। শুনেন, আপনাকে প্রথমে বুঝতে হবে যে প্রথমে অনেক উন্নত যারা নাকি এই পৃথিবীতে আসতে পারার মতো যাদের টেকনোলজি আছে, তাহলে তারা অবশ্যই 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 তাদের এ বোধ বুদ্ধিও আছে, এবং একই সাথে আমার ধারণা যে তারাও তাদের যে গ্রহ যেখানে ছিল অতীতে হাজার হাজার বছর আগে, তারাও নিশ্চিতভাবে সেখানে ওই এক ধরনের ধর্ম টর্ম ছিল, কারণ ওই যে তখন প্রকৃতির নানা ঘটনা তারা ব্যাখ্যা ট্যাখ্যা করতে পারতো না, তখন প্রকৃতির শক্তিগুলোকে তারা মনে করতো যে অদৃশ্য শক্তি, এভাবে ধর্ম টর্মের ইতিহাস তাদের ওখানেও আসছিল এক সময়, হয়তো সেগুলো অতিক্রম করে অনেক অ্যাডভান্স হয়ে গেছে, তারপরে হয়তো আর এগুলো মানে এগুলো তাদের সমাজ থেকে অপসৃত হয়ে গেছে, সুতরাং তারা যখন পৃথিবীতে হাসবে দেখলে, তারা আমাদের আচার আচরণ দেখলে তাই মনে করবে যে আমরা এখন প্রিমিটিভ পর্যায়ে আছি, প্রিমিটিভ মানে আদিম পর্যায়ে আছি আর কি, আর অর্থাৎ আমরা এখন ওই মাথা এটা তারা বুঝতে পারবে, এই জ্ঞান তাদের থাকবে, এক। নাম্বার দুই, আপনি যেটা বললেন ওই যে গ্র্যাভিটি থেকে এখান থেকে ওখানে, তারপরে ব্ল্যাক হোল থেকে এখানে, এগুলো হলো মুখরোচক কথাবার্তা ভাই, আমার ওই পদার্থবিজ্ঞান সম্পর্কে কিছু সামান্য আইডিয়া আছে বুঝছেন। আপনি একটা ব্ল্যাক হোলের মধ্যে ঢুকে গেলে আপনি ব্ল্যাক হোলের মধ্যে ভিতরে আপনি মানে মিশে যাবেন, ওখান থেকে বের হয়ে অন্য কোনো দিক যাওয়ার কোনো সুযোগ টুযোগ নাই। হ্যাঁ, এটা হলো কমপ্লিটলি একটা ভুল ধারণা। আর ওই ব্ল্যাক হোলের আশেপাশে যদি কোনো ওই নক্ষত্র টাক্ষত্র থাকে, তো ওই নক্ষত্র ব্ল্যাক হোলের মধ্যে ঢুকেই যায়, ওখান থেকে কোথাও আর বেরোয় টেরে না, এগুলো হলো আমি জানি না কিছু কিছু লোক কেন এই ধরনের উল্টা পাল্টা মুখরোচক কথা বলে, এক। আবার এই যে ওয়ার্ম হোল বলে এক ধরনের কিস্সা কাহিনী কয়, এগুলো হলো কাল্পনিক বিষয় আসে, ওয়ার্ম হোল ফোল এগুলো মানে এগুলো আমি নিজেও বুঝি না যে এগুলা হাউ ইজ ইট পসিবল। আবার অনেকে বলে যে ওই যে স্পেস, আমরা যেটাকে ইয়ে বলি স্পেস, এটাকে হয়তো বাঁকায় নিয়ে আসবে, আরে ভাই স্পেসের আপনি বাঁকাতে গেলে আপনাকে তো প্রচন্ড ভারী হতে হবে, মানে প্রচন্ড আকর্ষণ শক্তি দ্বারাই আপনি স্পেসকে বাঁকাতে পারেন, এছাড়া তো তাত্ত্বিকভাবে অন্য কোনো কিছু দিয়ে তো স্পেস বাঁকানো যায় না, যেমন ব্ল্যাক হোল তার চারপাশের স্পেসটা বাঁকায় ফেলে, হ্যাঁ
অর্থাৎ ব্ল্যাক হোলের মধ্যে প্রচুর মাস আছে, যে কারণে বাঁকায় ফেলে। এখন আমি একটা আকর্ষণ তৈরি করলাম, তো আমি কিভাবে স্পেস বাঁকায় ফেলবো বলে, আমার সেই ধরনের মাস আছে নাকি? আর মানে আমি জানি না, এগুলো কথাটা তো বলে, আমি আমার কাছে মনে হয় না এগুলো যৌক্তিক। আমার কাছে এখন একটাই যৌক্তিক মনে হয় যে এগুলো আসলে ওই যে ডাইমেনশন চেঞ্জ করে, ডাইমেনশন চেঞ্জ করেই আসলে তারা ধাপ ধাপ করে এখান থেকে ওখানে চলে যেতে পারে। আমার কাছে এটাই এটাই বৈজ্ঞানিক ভাবে যৌক্তিক মনে হয়। এছাড়া হ্যাঁ ওস্তাদ, আপনি যে ব্যাখ্যা, আপনি হয়তো বর্তমান বিজ্ঞানীদের আলোকে যে ব্যাখ্যা দেন ঠিক আছে দেন, কিন্তু আমি যেটা মনে করি, আমার মনে আমি মনে করি যে এই যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেরাজে গেল এবং আসলো, এটার দিয়ে যদি আমি চিন্তা করি, তাহলে এলিয়েনরা অন্য গ্রহের থেকে মনে করেন যে না পৃথিবীতে আসতে পারে এবং যেতে পারে, এটা আমার একটা 100% বিশ্বাস। কারণ ওদের হয়তো আপনি ভাবতে পারেন যে না, যে ওরা তো এই নবীর কাহিনী কিভাবে জানবে, এখন আল্লাহ তো সেখানে হয়তো আমাদের আগেও যদি তাদের কাছে ওই কোন ধর্ম পাঠিয়ে থাকে, তাইলে সেখানে তাদের তো সেই জ্ঞান থাকার কথা। এটা মানে অন্য গ্রহের থেকে মানে পৃথিবীতে আসবে এবং আবার 6 ঘন্টার মধ্যে চলে যেতে পারবে, আসা যাওয়া 6 ঘন্টা লাগবে, এটা আমি বিশ্বাস করি। কারণ আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কিন্তু এই 27 ফোন পারে দিয়ে গেছে এবং আসবে, এটা আমার বিশ্বাস হয়। আচ্ছা আর কে আছেন? আদ্রিতা দাস, তুমি কি কিছু বলবেন? তাহলে আলম ভাই, এক্ষেত্রে কোন ধর্মটা আমরা মানে মেনে নিব? আর আর একটা জানি কি বলতে চাচ্ছিলাম যে ভুলে গেছি। আচ্ছা বললেন অরিত দাস, না কে এম আসছেন মনে হয়। হ্যাঁ কে এম, আপনার কিছু বলার থাকলে বলেন। কে এম ভাই বলেন না, হয় মিউট করে রাখেন, আপনার এখান থেকে খুব নয়েজ হচ্ছে। ধন্যবাদ, শুনছিলাম আমি শেষ মুহূর্তে, আমি আরেকটা ইয়েতে লাইফে ছিলাম, আজকে বেগম রোকেয়ার জন্মদিন সে উপলক্ষে। তো ব্যাপারটা হলো যে ব্ল্যাক হোল সম্বন্ধে যেটা বললেন, এটা কিন্তু সঠিক ব্যাখ্যা হলো না। ব্ল্যাক হোলে এত মহাকর্ষ শক্তি যা যা কিছু আছে সবকিছু গিলে খাচ্ছে চারিদিকে, এবং আমাদের নিজেদের মিল্কি ওয়েতে মাঝখানে বিরাট একটা বিশাল আপনার ব্ল্যাক হোল আছে, যে আশেপাশে নক্ষত্র এবং অন্যান্য সবকিছু যে হেভেনলি বডিজ আছে সেগুলো সবগুলো ওর মধ্যে মিশে যাচ্ছে। এটার মহাশক্তি এত বেশি যে আলোক রশ্মি পর্যন্ত সেখান থেকে বেরোতে পারে না। আর উদাহরণস্বরূপ দেখছি যে এক চামচ ব্ল্যাক হোলের যদি কোনো কিছু নেওয়া যায়, তার ওজন হবে কয়েকটা সূর্যের সমান। কাজে এখানে এসে সব কিছুই পড়ে গিয়ে অদৃশ্য হয়ে যায়, কোথায় যায় আজ পর্যন্ত সেটা উদ্ধার করা যায়নি। কেউ কেউ বলছে যে অন্য কোনো ইউনিভার্সে হয়তো গেল, যাক বহু এ নিয়ে থিওরি আছে। তো এটি হচ্ছে ব্ল্যাক হোল, এটা একটা অতি রহস্যময় ব্যাপার, এবং প্রত্যেকটা গ্যালাক্সিতে বহু ব্ল্যাক হোল আছে, এবং ব্ল্যাক হোল মিলে মহা ব্ল্যাক হোল তৈরি হচ্ছে। এভাবেই হয়তো সমস্ত গ্যালাক্সি আমাদের গ্যালাক্সি হয়তো উধাও হয়ে যাবে, উই ডোন্ট নো। মানে এই যে বলে যে সিঙ্গুলারিটি, সিঙ্গুলারিটি হয়তো ব্ল্যাক হোল থেকেই তৈরি হয়েছে। সমস্ত কিছু এমন ভাবে নিষ্পর্শিত সেখানে হচ্ছে যে তার গ্র্যাভিটেশনাল ফোর্স ক্রমশই বাড়ছে, এবং সেটা আমরা চিন্তাও করতে পারি না। হ্যাঁ বলুন। কিন্তু কোন যদি এখন যদি আমরা হুট করে দেখি এলিয়ান নেমে আসছে আমার সামনে অ্যাজ এ মুমিন, মুমিন তো মানে সকল ধর্মের মুমিনদের মানে তারা কোন স্ট্যান্স নেবে আর কি, তাদের ইয়েটা কি হবে, তারা কি আরো বেশি মুমিন হয়ে যাবে নাকি মুমিন ধর্ম থেকে বেরিয়ে আসবে? আচ্ছা কে এম, আপনি প্রাইভেটে মে আসছে যে আমাকে একটা কারণ বলছেন। আচ্ছা বুঝলাম, এখানে বাউন্স করে করে কেন আমার কথা? এলিয়েন আদতি
আসতে পারবে কিনা সন্দেহজনক, কেননা দূরত্বটা এত হাজার হাজার ট্রিলিয়ন মাইলস জুড়ে যে একটা গ্রহ থেকে আরেকটা গ্রহের লোক আসবে এটা খুব মানে রেয়ার ব্যাপার। আসলে পরে ততদিনে মুমিন সম্প্রদায় থাকবে না। পৃথিবীতে যেভাবে বিবর্তন হচ্ছে, সচেতনতা বাড়ছে, কাজে কোনো ধর্মই থাকবে না। কাজে তখন মুমিনের যদি কখনো কোনো এলিয়েন আসে তখন কোনো মুমিনের কোনো চিহ্ন থাকবে না। আচ্ছা ওই কে এম, আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে না, আগের বার বাউন্স করতেছিল। এখানে কে এম তারে এখানে যুক্ত করলাম, তারে কথা বলতে বললাম, সে ভেঙে গেল। এখন দেখি ইয়েতে প্রাইভেটে মেসেজ দিয়ে বলছে, ওস্তাদ আপনারা কিভাবে শিওর হলেন যে এলিয়েন যদি থাকে তারা আমাদের সে বুদ্ধিমান হবে? একেবারে দুর্দান্ত প্রশ্ন করছেন। হ্যাঁ, এলিয়েন থাকলে তারা আমাদের চাইতে বুদ্ধিমান হবে, এটা নিশ্চিতভাবে, নিশ্চিতভাবে কি 100% শিওর হয়ে বলা যাবেই না। কিন্তু যদি কোনো এলিয়েন আমাদের, আমি একটু কথা বলবো এই বিষয়ে। আমি যখন কথা বলি তখন কথার মধ্যে তো আপনার গুরুত্বপূর্ণ কোনো কিছু থাকতে পারে না, কারণ লাইভটা করি আমি, আর আমার যত অধীত জ্ঞান বিদ্যা বুদ্ধি আছে সেগুলো এখানে উগ্রানোর চেষ্টা করি। এখানে আমি কথা একটা যখন বলি বুঝতে হবে যে কোনো সিরিয়াস একটা ইস্যু। যাই হোক, কে এম ভাই, আপনি যেটা বললেন যে হ্যাঁ এলিয়েন থাকলেই যে সে মানুষের থেকে বুদ্ধিমান হবে এটা নিশ্চিত করে বলা যায় না, কিন্তু আপনাকে প্রথমত বুঝতে হবে যে আমরা এলিয়েনকে কাদের বলছি। আমরা তাদেরকেই বলছি যারা নাকি এই পৃথিবীতে এসে আমাদের কাছে দেখা দিচ্ছে স্বাভাবিকভাবে কয়েক আলোকবর্ষ দূরত্ব থেকে। যখন কোন জীব তারা যদি তাদের জানে বাহনে করে যদি আমাদের এই পৃথিবীতে আসে, এই টেকনোলজি যদি তাদের থাকে, তাহলে নিশ্চিতভাবেই তারা মানুষের থেকে অন্তত কয়েক হাজার গুণ অবশ্যই একদম চমৎকার কথা বললেন। তারা আমরা তারা যে কোন স্টেজে আছে আমরা চিন্তাও করতে পারি না। তারা তো আলোক, আলোকের গতিতে এমন কিছু বাহন করেছে যেটা আপনি থাকলে আমি কথা বললেই দেখি ইয়ে হয়, ইকো হচ্ছে না। না মানে লালু উস্তাদ যখন কথা বলেন তো মানে অন্য কেউ কথা বললে আশরাফ ভাই মিউট করে রাখলে হয়, আর আশরাফ ভাই যদি আনমিউট করে রাখে তাইলে আমরা মানে একটা নয়েজ হয়। আমরা এলিয়েনকে এলিয়েন তাদেরকেই বলি যারা নাকি পৃথিবীতে দেখা দেয়, হয়তো এখান থেকে 1000 আলোকবর্ষ দূরে অনেক উন্নত কোন জীব আছে, তো তারা যদি পৃথিবীতে না আসে দেখা না দেয় তাদেরকে তো আমরা এলিয়েন বলি না, তাই না? তার অর্থ হচ্ছে এলিয়েন আমরা তখনই বলি যে নাকি দেখা দিচ্ছে, ওই যে পেন্টাগন স্বীকৃতি দিল, ওই যে মনে করেন যে ফাইটার বিমান থেকে ওই যে রাডার দিয়ে যাদেরকে ধরলো, তো স্বাভাবিকভাবে ওই ওই যারা পাইলট তারা নিজেরাই বলে যে ওরা এমন এক ফর্মুলায় চলে, আমরা পদার্থবিজ্ঞানের যে ফর্মুলা এই পৃথিবীতে আমরা জানি, দেখা যায় যে ওদের যানবাহন ওই ফর্মুলা মানে না। অর্থাৎ আমাদের জানিত বা আমাদের জ্ঞাত পদার্থবিজ্ঞানের কোনো বিধিতেই ওরা পড়ে না। এই যে বললাম না যে কোনো জিনিস প্রচন্ড গতিতে মনে করেন মহাশূন্যের বা বাতাসের মধ্যে দিয়ে বা বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে যাচ্ছে, হঠাৎ করে সে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে উপরের দিকে উঠে যায়, এ কিন্তু কোনোভাবেই কোনো সূত্র মানে না। কারণ একটা চলন্ত বস্তু যদি শূন্য স্থান দিয়ে যদি কোনো দিকে যেতে থাকে তখন তার যে একটা ভর বেগ হবে, ওই ভর বেগের কারণে সে হুট করে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে যেতে পারবে না। অর্থাৎ বিজ্ঞানের ল, ওই যে আপনার নিউটনের যে দ্বিতীয় সূত্র, সেখানে যে ভর বেগ আছে ওই ভর বেগের কারণেই কিন্তু সে হঠাৎ করে একেবারে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে সে কিন্তু কার্ভ করতে পারবে না। পারবে কিন্তু তাকে অনেকটা কার্ভ করে তারপরে ইয়ে করতে হয়। যেমন অনেকটা কিরকম মনে করেন আপনি দৌড় দিচ্ছেন, আপনি দৌড় দিচ্ছেন, আপনাকে যদি বলা হয় এই থামো, আপনি কিন্তু সাথে সাথে থামতে পারবেন না, দেখা যায় যে আপনি থামতে থামতে আরো কয়েক কদম সামনে চলে আসবেন,
এবং কেন যাবেন তার কারণ হচ্ছে আপনি দৌড়ানোর সময় যে শরীরে ভরবেগ তৈরি হয়েছিল ওই কারণে আপনাকে থামতে বললে আপনি থামতে পারবেন না, আপনার বডি কিন্তু সামনে চলে যাবে। কিন্তু ওই যে এলিয়েনদের যে যান আমরা দেখি, মানে ওই যে আমি আর আপনি তো দেখি নাই কিন্তু যারা দেখছে বলে দাবি করে তারা বলে যে ওরা ওই যে থামো বললে থামতে পারে, আবার যদি হুট করে যদি অ্যাঙ্গেল করে 90 ডিগ্রি অথবা এমনকি 180 ডিগ্রি পর্যন্ত অ্যাঙ্গেল করে তারা ঘুরে চলে যেতে পারে প্রচন্ড গতিতে চলা অবস্থায়। তাহলে এখানে তো তারা নিউটনের দ্বিতীয় সূত্র যেটা পদার্থবিজ্ঞানের এবং ভৌত জগতের একেবারে মৌলিক ফর্মুলা, মৌলিক তথ্য, মৌলিক বিধি, সেটাকে লঙ্ঘন করছে এরা। সুতরাং তারা লঙ্ঘন করেও যদি এই ধরনের যান তারা চালাতে পারে তাহলে তারা কি ভয়ঙ্কর রকম বৈজ্ঞানিক বা টেকনোলজিক্যালি অ্যাডভান্স, এটা তো কল্পনাই করে। ওস্তাদ, এই বিষয়ে আমি একটু বলতে চাই, কি আমার কথা শুনবেন? বলেন বলেন। মানে আমার একটা যে ধারণা হয়, মানে কিন্তু আল্লাহ কিন্তু কোরআনে বলছে যে আমি কিন্তু ফজরের নামাজের আগে দ্যাট ইজ রাত্রি শেষের দিকে মানে মানে সে আরশে নিয়ে কিন্তু প্রথম আসমানে কিন্তু আসে, তো প্রথম আসমানে আসে এবং বলে তুমি মানে কে যে যা কিছু চাইবে আল্লাহ তাকে তাই দান করে আর কি, আল্লাহ কথা শোনার জন্য মানুষের প্রার্থনা শোনার জন্য প্রথম আসমানে আসে। এখন যদি আল্লাহ এই যে যানটা ওরা দেখছে যেটা দেখছে যাদের রাডারে যে জিনিসটা ধরা গেছে, এটা এমনও তো হইতে পারে যে আল্লাহ যে হয়তো পৃথিবীতে যে আসছে আকাশের মধ্যে হয়তো তখন ওই সময় আমেরিকাতে ভোরবেলা ছিল, এরকমও তো হইতে পারে, এটা একটা নিদর্শন না? বুঝলাম না কি আমেরিকাতে তো আল্লাহ ছিল, মানে রাত্রির শেষের দিকে ফজরের নামাজের সময় ফজরের নামাজের আগে আল্লাহ সপ্ত আকাশ থেকে প্রথম আসমানে চলে আসে, মানে বান্দার কথা শোনার জন্য। ওরা আমেরিকান নেভিরা যখন দেখছে তখন ওই আমেরিকাতে তখন এই ভোরবেলা ছিল, হয়তো এমনও হইতে পারে এরা আল্লাহ যে আসছিল ওইটা দেখে। কিন্তু সেক্ষেত্রে তো আল্লাহ নিজেই তার নিয়ম ভায়োলেশন করলো না, কারণ যারা নাকি তারা রাত দিন ডাকে মসজিদে গিয়ে হাঁটু মুড়িয়ে সেজদা দেয়, মাথা ঢোকাইতে ঢোকাইতে কপালে একেবারে খাট ফেলা দেয়, কালো হয়ে যায়, অনেকের ক্যান্সারও হয়ে যায় ওখানে আমি শুনছি, এত কিছুর পরে আল্লাহ তাদেরকে দেখা দিল না, দিল ওই শুকর খেকো ওই কাফেরদের কাছে না? ওইখানে মানে ওই দেশে তো ওই আমেরিকাতেও তো মুসলমান আছে, ওদের ডাকেও তো সাড়া দিতে হবে, মানে বাংলাদেশের ভোরবেলা যখন শেষ হয়ে গেল গা তখন এখানকার বাংলাদেশের লোকদের কথা শুনলো, এইভাবে যেতে 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 আল্লাহ যখন ওরা তো ভাই সরাসরি তারা দেখেই ফেলছে, মানে আল্লাহকে দেখে ফেললো, আচ্ছা দেখে ফেলছে এটা তো আমি বুঝলাম, বাংলাদেশের মুমিনরা তো তারা দেখতেও পারলো না, তাহলে দুটার মধ্যে তো এই প্রযুক্তি হতো না, এই প্রযুক্তি বাংলাদেশে নাই সেজন্য দেখতে পারে না। কিন্তু আল্লাহ কি আপনারে প্রযুক্তি ইয়ে করতে বলছে নাকি? আমি মানতে রাজি না, মানে এটা ভোরবেলা তারা দেখছে ফজর রাত্রির শেষের দিকে তারা দেখছে এটা মানে এটা একটা ব্যাখ্যা হয়, হালকা টাইপের ব্যাখ্যা একটা হতে পারে। আচ্ছা এখানে এম কে রে যুক্ত করেছি, বলেন তো ভাই আপনার কি বক্তব্য? ভাই আমি কেবল যুক্ত হলাম, ধন্যবাদ যুক্ত করার জন্য, আমি পরে বলবো আর কি ভাই। আপনার আপাতত কোনো বক্তব্য নাই? না। আচ্ছা ঠিক আছে, এই যে অবুঝরে যুক্ত করছিলাম তার তো কথা মনে হয় শুনি নাই, নাকি শুনছি? ভাই বলেন। না না অবুঝ ভাই বলেন, এখন আনমিউট করে কথা বলেন। লালু উস্তাদ, ওই বুদ্ধিমত্তার বিষয়ে ওই স্টিভেন হকিন্স তার একটা লেখনীতে বলেছিল যে যদি কখনো কোনো এলিয়ান পৃথিবীতে আসে বা তোমরা দেখো তাহলে তোমাদের সাথে ওই ব্যাকটেরিয়ার বুদ্ধিমত্তার পার্থক্য যেরকম, এলিয়ানের সাথে তোমার পার্থক্যটা ঠিক এরকমের হবে। আমি একটা দেখেছি, এক্স্যাক্টলি খাঁটি কথা। হ্যাঁ
তার মানে যারা নাকি শত শত আলোকবর্ষ দূর থেকে আমাদের এই পৃথিবীতে আসার মতো যাদের নাকি টেকনোলজি আছে, তাহলে খালি এই দিকে যে তারা উন্নতি করছে তা তো না, তারা সব দিক দিয়েই উন্নতি করছে। এমনকি তারা হয়তো তাদের জীবনের ক্ষেত্রে হয়তো দেখা যাবে যে প্রায় অমর, মানে হয়তো শত শত হাজার হাজার বছর পর্যন্ত তারা বেঁচে থাকার মতো সেই যোগ্যতা তারা অর্জন করে ফেলছে, এবং তাদের হয়তো কোনো রোগ ব্যাধি হয় না, এবং সম্ভবত তাদের ডাইরেক্টলি খাদ্য খাবারও ওইভাবে খায় না, তারা হয়তো অন্যভাবে তাদের খাদ্য তারা ইয়ে করে, এবং তাদের আনন্দের যে আনন্দ বা বিনোদনের যে পদ্ধতিগুলো সেগুলো নিশ্চিতভাবে মানুষের মতো না। মানুষের আনন্দের পদ্ধতি হলো তো ওই স্ত্রীর সাথে মজাহুত্তি করা, মাল খাওয়া, তারপরে গপ গুজরি মারা, এইগুলা। কিন্তু ওরা হয়তো আনন্দ বিনোদনের মাধ্যম হিসাবে অন্য একটা স্টেজে চলে গেছে। যেমন আমি নিজেই মাঝে মাঝে দেখি আমার নিজের ব্যক্তিগত জীবনে, আমি দেখি যে আমি অন্য কোনো কিছুর তুলনায় অত্যন্ত উচ্চ মানের ইনস্ট্রুমেন্টাল মিউজিক যদি আমি শুনি, মানে খুব ভালো সরি, তাতে যে আমি একটা আনন্দ পাই বা আমার মনের মধ্যে যে একটা কেমন জানি একটা অন্যরকম একটা মানে রিদম আমার সৃষ্টি হয়, আমি অন্য কোনো কিছুতে সেটা পাই না। তখন আমার মনে হয় যে পৃথিবীর মানুষ না, মানে অন্য গ্রহে যদি কোনো জায়গায় মানুষ অত্যন্ত উন্নত হবে, তাহলে নিশ্চয়ই প্রিমিটিভ টাইপের যে বিনোদন যেমন সেক্সুয়াল অ্যামিউজমেন্ট বা আর অন্যান্য এগুলো আস্তে আস্তে হয়ে যায়। কারণ তখন তো মনে করেন যে পৃথিবীতে মানুষের তো বটেই, অন্যান্য জীবজন্তুরও সেক্সুয়াল যে ব্যাপারটা এটা তো মজার জন্য না, এটা হচ্ছে আপনার প্রজনন মানে বংশ সৃষ্টি করার জন্য, তাই না? মানুষ হয়তো এটাকে এখন মজার হিসেবে নেয়, কিন্তু একটা সময় উন্নতি করতে করতে যখন দেখবে যে না এটা তো ওইরকম না, মজার তো আরো অন্যান্য ওয়ে আছে, আর জীবন নতুন জীবন সৃষ্টির জন্য তো যে নানা রকম হয়তো টেকনোলজি তারা আবিষ্কার করবে। তো এখন আপনি সঠিকই বলছেন, তো সেক্ষেত্রে অন্যান্য সব ক্ষেত্রেই তারা অকল্পনীয় উন্নতি করবে মানুষের তুলনায়, এমনকি সমাজনীতি, দার্শনিক নীতি, তারপরে ওই যে ন্যায় নীতির যে প্যারামিটার সেগুলোতে অন্য অন্য দিকে চলে যাবে। তবে সেই ক্ষেত্রে তাদের মধ্যে যদি কোনো নেতিবাচক বিষয়টি থাকে, যেমন উদাহরণস্বরূপ হয়তো তাদের নিজেদের গ্রহ এমন হয়ে গেল যে সেখানে বেঁচে থাকা দুষ্কর হয়ে গেছে, তো ওরা যদি এসে পৃথিবীর খোঁজ পায় এবং যদি টের পায় যেখানে বেঁচে থাকা যায়, সেক্ষেত্রে আমাদেরকে কীট পতঙ্গের মতো গণ্য করে আমাদেরকে মেরে ফেলতে পারে গণহারে। আমাদের আমরা কিন্তু তাদের কাছে কীট পতঙ্গ ছাড়া আর কিছুই না। আমাদের কাছে যেমন তেলাপোকা, আরশোলা বা এই যে সাপ, ব্যাঙ কেঁচো, এগুলো ফালতু জিনিসগুলো মনে হয়, এগুলো মেরে ফেললেও আমাদের কোনো অসুবিধা হয় না। বা আমরা মনে করেন ইঁদুর, এগুলো ইঁদুর টিঁদুর এগুলো দেখলে তো মেরে ফেলি, তাই না? তো ওই ধরনের অতি উন্নত প্রজাতি তারা যদি মনে করে যে পৃথিবীটা তাদের জন্য বসবাসযোগ্য এবং তাদের যে গ্রহ সেটা বসবাস অযোগ্য হয়ে গেছে, মানে প্রাকৃতিক কারণেই, ধরেন ওই যে বিশ্ব উষ্ণায়ন বা ভিতরের যে কোর আছে, ভিতরে যে মেন্টাল কোর আছে, যে কোনো কারণে হয়তো বিস্ফোরণ ঘটে গোটা গ্রহে হয়তো আগ্নেয়গিরির একেবারে শুরু হয়ে গেছে, এই ধরনের পরিস্থিতিতে তারা তারা যদি বাধ্য হয় যে তাদের গ্রহ শ্রেণী অন্যত্র যেতেই হবে, আর যদি তারা খোঁজ হয় এই বাংলাদেশের না, ধর বাংলাদেশ না মানে পৃথিবীর, তখন তো ভাই আমাদেরকে ওই পোকামাকড় গণ্য করে মেরে ফেলতে পারে, এটা ঠিকই আছে। স্টিফেন হকিংস এই কথাই বলেছে যে এলিয়েন যদি আসে সেটা আমাদের জন্য খুব মঙ্গলকর হবে না। হ্যাঁ, কি বললেন বুঝলাম না। যে কথা বললেন স্টিফেন হকিংস এই কথাই বলেছেন, মানুষের জন্য সেটা মঙ্গলকর হবে না, তারা আমাদের কীট পতঙ্গ মনে করেই শেষ করে দেবে। আচ্ছা ওস্তাদ, আচ্ছা আশরাফ ভাই, আপনাকে আবার আমি যুক্ত করাচ্ছি, আমি জানি না কি সমস্যা না। আশরাফ ভাই সরাসরি, আশরাফ ভাই হলো সরাসরি কথা বলে, উনি একটা মাইক্রোফোন যদি ব্যবহার করতো আমিও কিন্তু সরাসরি কথা বলি, আমিও সরাসরি কথা বলি, আমি মাইক্রোফোন ইউজ করি না। তো
আর হয় না আমি আপনার একটা বিষয়ে আমি একটু কথা বলতে চাই, টেকনোলজি না, আপনার একটু গত লাইভে আপনি কিছু দেখাইছিলেন, বার্স দেখাইছিলেন, মানে ধর্মীয় বার্স বিভিন্ন ধর্মগ্রন্থের, তো সেখানে আপনি গীতার কিছু বার্স দেখাইলেন এবং আপনার মানে ওই যে গৌতম বুদ্ধের যে ত্রিপিটক, ত্রিপিটকের কিছু বার্স দেখাইলেন, এই দুইটা বার্স মানে এই দুইটা গ্রন্থের বার্স গুলা আমার কাছে খুবই মনোভূত হলো, এবং তাইলে এখানে এই যে গীতা এবং এখানে কিন্তু এগুলা কিন্তু কোনো গডের ই না, এগুলো হলো ঋষি মুনিদের ভাষ্য। এখন ইয়াতে যে মানে তৌরাত এবং ইঞ্জিল আর কোরআন, এই তিনটা কিন্তু গড গিফটেড, আল্লাহ স্বয়ং আল্লাহ পাঠাইছে। আমি আমার চোখে বা আমার জ্ঞানে যতটুকু মনে হইলো যে গডের চেয়ে মানে এই তৌরাতের যে বাণীগুলো আছে বা গডের যে বাণীগুলো আছে তিনটা কিতাবের, তাওরাত জাবুর ইঞ্জিল কোরআন, এই বাণীগুলোর চেয়ে এই যে মানব সৃষ্ট যে বাণীগুলা এগুলা আমার কাছে অনেক আরো উত্তম মনে হইলো। তো এখানে তাইলে কি আমরা মানুষ কি আল্লাহর চেয়ে বা সৃষ্টিকর্তার চেয়েও জ্ঞানী বেশি? না না না, এটা আপনি যে মনে করে বসলেন যে আপনার মানে মানুষের তৈরি বাণীগুলো আল্লাহর বাণীর চাইতেও উত্তম, নাম্বার ওয়ান, এটা হলো আপনার একটা মন গড়া ধারণা, আপনার কাছে মনে হচ্ছে এটা, কিন্তু আসলে তো আল্লাহর বাণীর চাইতে কোনো মানুষের বাণী তো উন্নত হতেই পারে না, নাম্বার এক। নাম্বার দুই, তারপরেও যদি আমি ধরে নেই যে আপনার বাণী অধিকতর উন্নততর, মানে অধিকতর উন্নততর, এই ক্ষেত্রেও আপনাকে তো বুঝতে হবে যে সেই যে বাণীগুলো আপনি তৈরি করলেন এটা কার দেওয়া শক্তি দিয়ে করলেন, কার দেওয়া বুদ্ধি দিয়ে আপনি এটা করলেন? আল্লাহর দেওয়া বুদ্ধি দিয়ে করছেন, তাই না? তাহলে সেক্ষেত্রেও তো হ্যাঁ, আপনার বাণী বস্তুত তো আল্লাহরই তো বাণী নাকি? না, আমি তো আল্লাহ আমাকে বুদ্ধি দিল, ওই বুদ্ধি দিয়া আমি যে বাণীগুলা তৈরি করলাম সেটা মানব কল্যাণে খুবই উত্তম। তাহলে আল্লাহ আমাকে বুদ্ধিটা না দিয়ে আল্লাহ নিজের বুদ্ধি তো তাহলে আরো বেশি, এর বুদ্ধি থেকে তো আমাকে দিছে, তাহলে এর যে বুদ্ধি, এই যে সৃষ্টিকর্তার যে বুদ্ধি, এই বুদ্ধি দিয়া এই যে তাওরাত ইঞ্জিল কোরআন রচনা করছে এবং ওই বাণীগুলো যে আপনি দেখাইছেন, আমি কিন্তু নিজের থেকে কিছু বলছি না, আপনি কিন্তু ওই বাণীগুলা তওরাতের বাণীগুলো দেখাইছেন, ইঞ্জিলের বাণীগুলো দেখাইছেন, কোরআনের বাণীগুলো দেখাইছেন, গীতার বাণীগুলো দেখাইছেন এবং ত্রিপিটকের বাণীগুলো দেখাইছেন। তো আমি আপনার লাইভ শোনার পরের দিন আমি নিজে নিজে চিন্তা করলাম যে এই যে বাণীগুলা, এই যে এই বাণীগুলোর মধ্যে ত্রিপিটক এবং গীতা হইলো মনি ঋষিদের, অর্থাৎ যারা নাকি ধর্মযাজক তাদের বাণী, আর ওই তিনটা কিতাবের বাণী হইলো স্বয়ং মানে সৃষ্টিকর্তার বাণী, আল্লাহ যে যে ইয়াহু ডাকুক, ঈশ্বর ডাকুক আর আল্লাহ ডাকুক, যেই ডাকুক সৃষ্টিকর্তার বাণী। এখন এই সৃষ্টিকর্তার বাণীর চেয়ে আমি দেখতেছি যে মানব রচিত যে বাণীগুলো আছে এগুলো উত্তম হয়ে যাচ্ছে, তো এখানে কি আল্লাহ তাহলে মানুষের চেয়ে জ্ঞানী কম মনে হচ্ছে আমার কাছে? না, আল্লাহ মানুষের চেয়ে জ্ঞান কম না, নাম্বার ওয়ান। আপনি আরো আর একটা জিনিস ভুল করলেন, দুনিয়াতে একমাত্র কোরআন ছাড়া বাকি কোন কিতাব আল্লাহর বাণী না। হ্যাঁ, কনসেন্স আল্লাহর বাণী না, কারণ খ্রিস্টান বা ইহুদি তারা নিজেরাও কিন্তু বলে যে তৌরাতের বাণীগুলো ডাইরেক্টলি আল্লাহর বাণী না, এটা হলো আল্লাহর কাছ থেকে শুনে তারপরে হৃদয়ঙ্গম করছে এবং সেইগুলাই যতটুকু মনে আছে সেইগুলাই লিখছে তারা, অর্থাৎ ওই তৌরাতের যে বাণীগুলা বা বাইবেলের যে বাণীগুলাকে আল্লাহর বাণী হিসেবে আপনি বলছেন, মানে ঈশ্বর বলিল হে মুসা, এরকম যে বাণীগুলো আপনি শুনেন, ওই আল্লাহ যে ঈশ্বর যে হুবহু ওইভাবেই বলছিল বিষয়টা তা না, মানে মুসার কাছে বলছিল তার যতটুকু মনে ছিল, এসে সে যেভাবে লিখছিল সেটাই, মানে হুবহু সেরকম নাও হতে পারে, বাট তার মূল মানে ঈশ্বরের বাণীর মূল জিস্ট যেটা সেটা ঠিক আছে, মানে মূল ভাবার্থ যেটা সেটা ঠিক আছে, কিন্তু হুবহু ঈশ্বরের বাণী না। ইহুদি এবং খ্রিস্টানরা কিন্তু সেটা দাবিও করে না যে এটাই হুবহু ঈশ্বরের বাণী, দুনিয়াতে
কোরআনই একমাত্র কিতাব যেটা দাবি করে সেটাই হলো একেবারে হুবহু আল্লাহর বাণী। এখানে একটু আপনার ধারণাগত ঠিক আছে না, ধারণাগত না, আমরা সমস্ত মুসলিম বিশ্ব এবং সমস্ত মুসলমান, আপনি যত ইসলামিক স্কলার এর কাছে জিজ্ঞাসা করবেন, আপনি বিশ্বাস করলে হবে না, আপনি 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 অন্য অন্য ধর্মের কিতাব সম্পর্কে আপনার মন গড়া বিশ্বাস নিয়ে আপনি বসে থাকেন, আপনি বিশ্বাস করলে তো হবে না। আপনাকে বুঝতে হবে যে যাদের কিতাব তারা কি বিশ্বাস করে, তাই না? তারা কিন্তু এটা তো আমাকে জানার বিষয় না। আমরা মুসলমানরা বলতেছি যে এটা তাওরাত ইঞ্জিল কোরআন, এটি হলো আসমানি কিতাব। আসমানি কিতাব মানে আল্লাহ প্রদত্ত কিতাব। আসমানি কিতাব হলো চারটা, তাওরাত জাবুর ইঞ্জিল কোরআন। এখন যদি ইহুদিরা কয় তাদের কিতাব আসমানি কিতাব না, খ্রিস্টানরা বলে তাদের কিতাব আসমানি কিতাব না, তাহলে আমরা কি তাহলে গাও জোরে এই কথাগুলো বলছি? এইটা হলো যে আপনি অন্য অন্যদের ধর্মের কিতাব সম্পর্কে আপনি আপনার মন গড়া বক্তব্য আপনি দিচ্ছেন। আপনার মনে করে না বাইবেল একেবারে হুবহু তার ঈশ্বরের বাণী নো? তারা বলে যে এটা হলো কিছু অ্যাপোস্টল বা কিছু ভাববাদীর বাণী যারা ইন্সপায়ার্ড বাই অলমাইটি গড, অলমাইটি গড কর্তৃক ইন্সপায়ার্ড হয়েই তারা এই বাক্যগুলো লিখছে। বাইবেলটা আমি পড়ছি, মানে যেটা নিউ টেস্টামেন্ট, যেটা বাইবেল, যেটা এই বাইবেলটা আমি পুরাটাই পড়ছি। এটার মধ্যে আমি যতটুকু বুঝলাম এটা, অর্থাৎ তার যে সঙ্গীরা আছে, অর্থাৎ একজন আরেকজনের জীবন কাহিনীটা লেখলে, মানে একটা বায়োগ্রাফি লেখলে যেরকম, এরকম মানে ওই লোক কি বলছে, কিভাবে চলছে, কিভাবে গেছে, এরকম মানে তৃতীয় কোনো ব্যক্তি মানে ঈশার ঘটনাগুলা বা তুলে ধরছে আর কি, এরকম। রাইট, এই জন্য এখানে মূল্যগত একটা তফাৎ হলো এইটা। এখানে আমি জানি না মুসলমান মুসলমান এটা বুঝে না, আর আসলে আস্তে আস্তে বোঝা শুরু করেছে, কিছু কিছু শিক্ষিত লোক বোঝা শুরু করেছে। কারণ মুসলমানরা বলে যে তৌরাত কিতাব আল্লাহর কিতাব, আল্লাহর বাণী, তারপরে গসপেল আল্লাহর বাণী, এটা ঠিক না, ওটা ঠিক না, এটা হলো এটা হলো মন গড়া বক্তব্য আর কি। এটা বলেই প্রথম ভুলটা করে ওরা, মানে ওইগুলো কোনো আল্লাহর বাণী না, আল্লাহ দ্বারা মানে অনুপ্রাণিত হয়ে যে বাণী লিখছে সেটা। মানে আমাদেরকে বোঝানো হয়েছে এইভাবে, আমি বলি সহজভাবে, মানে সক এই যে 124,000 পয়গম্বর, এরা কিন্তু ইনা নবী না, মানে এই যে নবী হলো কারা, যাদের উপর আসমানি কিতাব নাজিল হয়েছে, এটাকে এটা হলো মুসা, তারপর তারপরে হলো আপনার দাউদ, তারপরে হলো ঈসা, তারপরে হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই যে চারজন আছে, এই চারজন হলো নবী, অর্থাৎ যাদের উপরে আসমানি কিতাব নাজিল হয়েছে তারা হলো নবী আর নবী বা রাসূল, আর আর বাকিগুলো হলো পয়গম্বর। এখন এখানে আমরা তো এটাই জানি যে এই চারটা হইলো আসমানি কিতাব এবং এই চারজন নবী হইলো আল্লাহর মনোনীত নবী। আলম ভাই এখানে আল্লাহ বলছে না যে আমি পূর্ববর্তীদের যে কিতাব দিয়েছি, মানে মুসলমানরা মুসলমানরা এটা বানায় বানায় ধারণা করে, তারা কিভাবে মনে করে যে এটা ওরা কেউ দাবি করে না এটা আসমানি কিতাব। আসমানি কিতাব বলতে কি বোঝায়? আসমানের থেকে লিখে যেটা পাঠানো হয়েছে। আপনি যদি বলেন যে এটা আসমানি কিতাব, তার মানে কি আসমানি কিতাব? হোয়াট ডাজ ইট মিন বাই হেভেনলি বুক? তার মানে হচ্ছে আসমানে, অর্থাৎ মানে হেভেনে বা ওই জান্নাতে সৃষ্টিকর্তা নিজে একটা স্বয়ং বই লিখছে, তারপর সুন্দর করে বান্ধা হাঁটান দেয়, তারপরে ফেরেস্তা দিয়ে কইছে এটা নিয়ে অমুকের কাছে দিয়ে আয়। বিষয়টা আপনি যখন মানে আসমানি কিতাব বলবেন, বিষয়টা সেরকমই হওয়া উচিত না? আমার একটা কথা আছে, কিন্তু আলম ভাই একটা মিনিট, আসলে তো তা না, আমি পূর্ববর্তীদের উপরে যা কিতাব দিয়েছি এই কথাটার ব্যাখ্যাটা তাহলে কি? কোরআনের মধ্যে কিন্তু আছে আমি পূর্ববর্তীদেরকে যে কিতাব দিয়েছি এটার ব্যাখ্যা কি? তাহলে তাহলে এটার ব্যাখ্যা কি? এটা এটা তো কমপ্লিটলি কিতাব তো দেয় নাই, এটা তো এখানেই তো সমস্যা। মানে আপনি মনে করেন যে যারা হিন্দু, আপনি হিন্দুদের বই পুস্তক কিছুই না পড়ে আপনি হয়তো কোন একটা ছোটি বই বা কোন একটা হালকা গল্প বা কিছু একটা পড়ে যদি আপনি ওদের ধর্ম সম্পর্কে মন্তব্য করা শুরু করেন তাহলে তো হবে না। আপনাকে ওই ধর্ম সম্পর্কে যদি স্কলারলি কোনো স্টেটমেন্ট দিতে চান, এমনি রাস্তার পাবলিক হিসেবে যা ইচ্ছে খুশি বলতে পারেন, সেটা ভিন্ন কথা, সেটাকে গুরুত্বের সাথে নিবে না। কিন্তু আপনি যদি একাডেমিয়ান হয়ে
আপনি যদি একাডেমিক বক্তব্য দিতে চান তাহলে তো আপনাকে তাদের গ্রন্থগুলো পুরো পড়তে হবে, তাই তাই না? ঠিক তেমনই ভাবে ওই কোন পাতি হিন্দু অথবা পাতি খ্রিস্টান যদি ওই দুই একটা হাদিস পড়ে যদি ইসলাম সম্পর্কে ফালতু মন্তব্য করে সেটা তো গ্রহণযোগ্য হবে না। এবং আরে না ওস্তাদ, এটা লালু ওস্তাদ আমার কথা শুনে নাই, না 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 ওস্তাদ আপনি এটা ভুল বুঝতেছেন, এটা এটা স্বয়ং আল্লাহ নিজে বলছে কোরআনের মধ্যে, নবী আমাদের নবী। এই জন্য আপনাকে মৌলিক ধারণা দিতে চাচ্ছি, এখানেই আসলে সমস্যাটা, মানে এই বক্তব্যগুলো ইসলাম দিয়ে নিজেকে দুর্বল করে ফেলছে। সেটা হলো যে দুই একটা হাদিস জেনে একটা হিন্দু বা খ্রিস্টান যেমন গোটা ইসলাম সম্পর্কে মন্তব্য করতে পারে না, যদি করে সেটা ফালতু বক্তব্য হিসেবে গণ্য হবে। মানে একাডেমিক বক্তব্য দিতে গেলে তাকে অবশ্যই কোরআন এবং হাদিস থরলি পড়তে হবে, জানতে হবে মূল মর্মার্থ জানতে হবে, দেন বক্তব্য দিতে হবে। ইটস ওকে, ফাইন। হ্যাঁ, এবং আমি একই 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 বক্তব্য অন্য ধর্মের ক্ষেত্রে চলে। এখন আপনাকে বুঝতে হবে যে অন্য ধর্মের লোকজনরা তাদের কিতাবকে কি মনে করে। যেমন একজন খ্রিস্টান কখনোই বাইবেল রে ঐশ্বরিক কিতাব বলে না। আপনি লোককে আপনি এক মানে শিক্ষিত যারা, মানে শিক্ষিত যারা যারা ধর্ম জানে তাদের, তারা কেউ বলে না, তারা বলে যে ঈশ্বর কর্তৃক অনুপ্রাণিত হয়ে ওই কিতাবটা লিখছে। ঈশ্বরের কিতাব যদি বলতো তাহলে তারা ভেজালে পড়ে যেত, কারণ সেক্ষেত্রে ঈশ্বরের কিতাব মানে কি, ঈশ্বর লিখছে। যেমন আমি যদি বলি যে এই বইটা হলো আলম ভাইয়ের বই, তার মানে কি আপনি নিজে লিখছেন, নিজে লিখে তারপরে ছাপাইছেন, তারপরে তো সেটা আপনার বই হয় নাকি, অন্য কিছু। কিন্তু এটা তো ঈশ্বরের বাণী বলে আল্লাহ আমার কথা শুনে শুনে আল্লাহ লিখছে, তারপরে ছাপাইছে, তারপরে হেটারে বাইন্ডিং করছে, তারপরে হেটারে ফিরিসা দিয়ে নিচে পাঠাইছে। আপনি আমার কথা শোনা যায়, শোনা যায় ভাই, শোনা যায় ভাই, একজনের কথা শেষ করতে না শুনতেছেন আমার কথা, সেজন্য বলতো আমি শুনতেছি, আমার বক্তব্য শেষ করে আপনি, আচ্ছা আচ্ছা সরি, আপনি কথা বলবেন তো, সরি ঠিক, আমি বলতে যে আপনি যখন কিতাব বলবেন, আপনি যখন বলবেন যে এইটা হইলো রবীন্দ্রনাথের কবিতা, এটা হলো নজরুলের গান, এটা হলো শরৎচন্দ্রের উপন্যাস, তার মানে তারা লিখছে ওইটা, তাই না? আপনি যখন বলবেন আল্লাহর কিতাব, আল্লাহর কিতাব, তার মানে আল্লাহ লিখছে, এক্ষেত্রে অর্থ তো ভিন্ন হতে পারে না। আরে ভাই, অন্য ক্ষেত্রে রবীন্দ্রনাথের কবিতা, শরৎচন্দ্রের উপন্যাস, বঙ্কিমচন্দ্রের উপন্যাস বললে আপনি বুঝবেন যে তারা লিখছে ওই বইটা, আর আল্লাহর কিতাব বললে ভিন্ন হবে, এটা তো হয় না। মানে সব ক্ষেত্রে কোনো যুক্তি মানে ইসলামের ক্ষেত্রে খাটে না। এই জন্যে কিন্তু খ্রিস্টানরা এবং হিন্দুরাও কিন্তু বলে না যে ওই 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 গীতা তাদের ঈশ্বরের কিতাব, বেদ তাদের ঈশ্বরের কিতাব, না, তারা এটাই বলে যে ঈশ্বর কর্তৃক অনুপ্রাণিত হয়ে তারা মনের মধ্যে, তাদের সাথে ঈশ্বরের ডাইরেক্ট একটা সম্পর্ক ছিল এবং মনের থেকে মনের মধ্যে কানেকশনের মাধ্যমে তারা যে বাণীগুলো পেয়েছে বা যেগুলো উপলব্ধি করেছে সেগুলাই তারা লিখে রেখেছে। এবং এই জন্য এদের এর মধ্যে কিছু ভুল ত্রুটি যদি থেকেও থাকে, কারণ এগুলো তো মানুষ লিখছে, লিখতে গিয়ে একটু ভুল ত্রুটি হয়ে যেতে পারে। এদের এদের ক্ষেত্রে সংস্কার করতে সমস্যা হয় না, এটা না হিন্দুরা তো স্বীকারই করে যে তাদের যে গীতা সে গীতা মানে গড গিফটেড না, এরা বলে এটা মানব সৃষ্ট এবং এরা ঋষি মুনিরা লেখছে, অর্থাৎ যারা জ্ঞানী লোক ছিল তারা লেখে। এই জন্য এদের এইগুলো আপনি যখন ত্রুটি বিচ্যুতি বের করে দিবেন এবং এটা যদি গ্রাহ্য হয় তাহলে কিন্তু এরা চেঞ্জ করতে, এতে কিন্তু সমস্যা না, তাতে কিন্তু তাদের ধর্ম নষ্ট হয় না। আচ্ছা, আমি তাহলে একটা কথা বলবো, কিন্তু এই এই যেটা কিন্তু ইসলামের ক্ষেত্রে চলে না। আচ্ছা, রিপন কি বলতে চান? আমি আর আপনার পরে একটা কথা বলবো। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা সেটা লালু ওস্তাদ অবশ্য উত্তর দিছে, এবং লালু ওস্তাদের কথা ঠিকই আছে, কারণ কোরআন হইল হুবাহু আল্লাহ যেটা পাঠাইছে জিব্রাইলের মাধ্যমে, নবী আমাদেরকে সেটাই বলছে। আর অন্যান্য যে কিতাবগুলো সেগুলো আসলে আল্লাহর কিতাব না, এগুলি আল্লাহর বাণী, মনে করেন তফসিরের মতো, যে যেভাবে বুঝছে সেই দ্বারা অনুপ্রাণিত হয়ে সে সেভাবে ব্যাখ্যা করছে, ইটস লাইক তাফসির। আমি কি ঠিক বুঝছি কিনা? হ্যাঁ হ্যাঁ, আরে ইঞ্জিল কিতাব, ইঞ্জিল কিতাব যেটা গসপেল যেটা, এটা তো আমি নিজে পড়ছি, এটা আমার কাছে আছে, আমি কয়েকবার পড়ছি। এটার মধ্যে আমার মনে হয়েছে যে একটা একজন লোক মানে যেমন আমি যদি লালু উস্তাদের সাথে চলি তাহলে উনি কি কি কথাগুলা বলছে এবং উনি কি কি কাজ করছে এইটা লিপিবদ্ধ করছি আমি, মানে আরেকজনের একটা বায়োগ্রাফি আমি লিখছি।
এরকম মনে হচ্ছে আমার কাছে। তো এখন আল্লাহ যে বললো যে আমি ওই পূর্ববর্তীদের কিতাব দেওয়া হয়েছে সেটার কি হবে? হ্যাঁ, এই যে কোরআনের মধ্যে এখানে এটাই না, এই কথাটাই আমি বলতেছি। তাহলে এই যে আল্লাহ কোরআনের মধ্যে বললো যে আমি পূর্ববর্তীদের কিতাব নাজিল করেছি, এই একটা কথার মাধ্যমে তো কোরআনটা বাতিল হয়ে যায় যে এটা একটা মিথ্যা তথ্য। আমি নেই তো আলম ভাই আপনার একটা যুক্তি শিখিয়ে দিই, সেটা হচ্ছে এই যে নাম্বার ওয়ান, কোরআন যেটা অন্য কিতাবগুলো সম্পর্কে বলে, ওই কিতাবগুলো নিজেরা এবং ওই কিতাবের যারা রচয়িতা তারা বা অনুসারী যারা তারা সেটা বলে না, না বলে মনে করেন আমি হুদাই আপনাকে বললাম যে এই আলম ভাই একটা চোর, হ্যাঁ মানে এরকম একটা দাবি করে বললাম, এবং পরবর্তীতে আমি নিজে নানা কায়দা আপনাকে চোর হিসাবে পরে দেখা গেল যে আপনি আসলে চোর না, আপনি আসলে একজন ভালো মানুষ, সেটাই প্রমাণ করলাম, রাইট? মানে এই যে আপনি চোর এটা কিন্তু আমি একটা মানে আজগুবি একটা মানে দাবি করলাম, কিন্তু পরে এটা আপনারা নিয়ে অনেক মানে একটা ফালতু দাবি করা আর কি, মানে একটা ইনভেস্টিগেশন না আমি শুনে ভালো। এখন কোরআন বলতেছে যে আগের কিতাব গুলো হইলো আল্লাহর কিতাব, মানে আমি যেহেতু তাদের কাছে পাঠাইছি, কিন্তু এই দাবিটা তো সঠিক না। এরপরে মুসলিম স্কলাররা এসে বা বিভিন্ন লোকজন বলে কোরআন হয়ে গেছে, অমুক হয়ে গেছে, হ্যান হয়ে গেছে, এবং এই বলে ওই ইহুদি আর খ্রিস্টানদেরকে বলে তারা আল্লাহর কিতাবকে বিকৃত করে ফেলছে, কথা বুঝছেন? এরা যে কয় বিকৃত হয়ে গেছে, তাহলে আসলটা কই, মূল কপিটা কই, মূল কপি কোনটা? আপনি তখনই বলবেন যে এটা নকল এটা আসল, যখন দুইটাই আপনার কাছে থাকবে তখন না বলবেন। এখানে 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 যেটা ক্রিটিক্যাল অ্যানালাইসিস যেটা, সেটা হলো এই যে একটা বই আমি হাতে নিলাম, আমি বললাম যে এটা নজরুলের লেখা বই, এখন দেখা গেল যে বইটা নজরুলের লেখা না, এখানেই তো আমি মিথ্যা হয়ে যাই, আর তো বেশি কথা লাগে না। এই জায়গায় এরা এই জন্য তো এই মুসলিম স্কলাররা ওই বিশেষ করে মুসলিম স্কলাররা দেখবেন যে এই জন্য ওই যে খ্রিস্টান স্কলারদের সাথে বিতর্ক করতে যায় না, কারণ আবার তারা বলে এটা বিকৃত হয়ে গেছে। আরে ভাই বিকৃত হোক আর যাই হোক, আমার কথা হচ্ছে যে আল্লাহ তো বলছে এটা তাদের কাছে মানে পূর্ববর্তীদের কাছে আমি কিতাব নাজিল করছি, এখন এটা বিকৃত হোক আর না হোক, কিন্তু আসলেই তো দেখা যায় কোনো কিতাবই নাজিল করে নাই। তা যাদের ধর্ম যারা এটা পালন করতেছে তারা বলতেছে যে না আমাদের এটা কোনো গড গিফটেড কিতাব না, এটা পরবর্তী আমাদের নবী যে আছে আমাদের জন্য যে সুসংবাদদাতা আসছিল সে কিভাবে তার যে কথাগুলো লিখে রাখছি আমরা লিখে রাখছি, তার কথাগুলো তার বাণীগুলো আমরা লিখে রাখছি, এটা কোনো গড গিফটেড কিতাব না। শুধু মানে আর আপনার জুদাইজমের মধ্যে শুধু আছে মুসার কাছে 10 commandments আসছিল আর কি, শুধু ওই 10টা বাণী ছাড়া বাকি যে তরাত মৌরাত যত কিছু আছে, স্যামুয়েল 2 স্যামুয়েল 1 আদি পুস্তক যত কিছু আছে, তারপর আপনি দেখালেন যে ওই দিন এগুলো সবই তো হলো মানুষের লেখা, এটা তারাও স্বীকার করে, এটা এরা তো বলে না যে এটা গড গিফটেড, কিন্তু আল্লাহ কিন্তু বলতে আছে, আল্লাহ কিন্তু বলতে আছে কোরআনের মধ্যে যে আমি পূর্ববর্তীদের কাছেও কিতাব নাজিল করেছি, তাইলে এটা কি আল্লাহ এই কথাটা পূর্ববর্তীদের উপর কিতাব নাজিল করেনি? তো কিতাব নাজিল করার মানে কি, মানে কিতাব একখান পাঠাইছে তাই না? তা কিতাব কি মূল কিতাবটা কই? মানে আমার মূল কিতাব দরকার নেই তো, আমার আমার মূল কিতাব ওই প্রসঙ্গ মূল কিতাব না, আমার কথা হচ্ছে বিকৃত যেটা, হ্যাঁ হ্যাঁ মানে কথাটাই তো সেখানে ভুল, আমার কথা সেটা বিকৃত করুক নাহলে না করুক, বা এটা মূল কিতাবই থাকুক বা না থাকুক সেটা আমার কথা না। আমি বলতেছি যে লালু উস্তাদের কাছে, লালু উস্তাদের কাছেও কিতাব নাজিল করা হয়েছে, কিন্তু আসলে লালু উস্তাদের কাছে কোনো কিতাব নাজিল হয় নাই, তাহলে আমার যে স্টেটমেন্ট ভুল। আপনার কথা বুঝছি, মনে করেন নাজিল হয়েছে মানে নিলাম নাজিল হয়েছে, ইটস ওকে, সেই নাজিলকৃত কিতাবটা কই, এখনকারটা বিকৃত, অরিজিনালটা কই, অবিকৃতটা কই?
আরে সেটা যাদের ধর্ম, খুঁজতেছে। এরা তো যাদের ধর্ম এরা তো বলে না যে আমাদেরটা বিকৃত হয়েছে, তো এখন না তো মানে অন্য মুসলমানরা লোকের বলে, বলে সে মুসলমানরা খুঁজে বের করে আনে, দেখ তারা এসে বলুক যে এই যে নাও এটা হলো অরিজিনাল কপি, এটার মধ্যে কোনো অবিকৃত আরে কপি নেই। আর আপনি যেটা বলতেছেন যে তাহলে অরিজিনাল কিতাবটা কই, বুঝলাম আপনার একটা ভালো স্টেটমেন্ট বা লজিক আপনি খাড়া করলেন, সেক্ষেত্রে তো মুসলিম স্কলাররা কোনো উত্তর দেয় না, এই জন্য তো ওরা এই জন্য ওদের সাথে আর্গুমেন্টে যায় না। প্রকৃতপক্ষে যারা খ্রিস্টান স্কলার আছে, আপনি আপনি দেখবেন যে কোনো মুসলিম স্কলার বা মুসলমানরা তাদের সাথে বিতর্ক করতে যায় না, কারণ জানে যে গেলে যায় তারা না তো, লাইনটা করে ছেড়ে দিবে। যায় না আচ্ছা একটু আবার সবাই একটু মিউট তো, করেন, কারণ তারা রিপন জানে মিউট না তো করেন। অরিজিনাল অরিজিনালটা। আচ্ছা মিউট করেন, এম কে ভাই আসছে, অনেকক্ষণ অপেক্ষা করতেছে, ওনার একটু অনার করেন। এম কে ভাই কিছু বলেন। জি ভাই, আপনাদের কথা শুনতেছি আর কি ভাই, কথা বলবো, আপনি বলতে থাকেন। খালি শুনলে তো হবে না, বলতেও তো হবে কিছু নাকি? না বলবো 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 না বল, আপনি কখন বলবেন? আমরা তো আর একটু পরে, আমি তো এখনই ভাবতেছি যে লাইভ বন্ধ করে দেবো, অলরেডি হ্যালো প্রায় স্যার, 2 ঘন্টা হয়ে গেছে। একটু বলবো। হ্যাঁ হ্যাঁ বলেন। আজকে সকালের দিকে আমি একটা ব্যাংকে জব করি, এটা বলছি না, তো আমরা স্টাফ আছে, পরস্পর 2 জন যাচ্ছি, তো আমি হিন্দু, পাশের লোকটা মুসলমান, এরকম আমি স্পেসিফিক বলছি না। না না বলবেন তো না কোনো স্টেটমেন্ট, কোন আপনি ব্যাংকে চাকরি করেন না কিসে করেন এরকম কোনো কিছু স্টেটমেন্ট সরাসরি দিবেন না, আমরা এটা চাই না। মানে আপনি বললেই হবে যে আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করি, শেষ। হ্যাঁ হ্যাঁ, তো এইখানে ধরেন 2টা ধর্মাবলম্বী লোক পাশে যাওয়ার পথে আমরা ওই ধান ক্ষেত দেখতেছি গাড়িতে যখন যাচ্ছি, তো দেখছি যে একটা সময় আমরা ছোটবেলায় দেখছি ধান ক্ষেতের থেকে ধান নিয়ে বাড়িতে নিয়ে মারাই করছে, অনেক ক্ষেত্রে গরু পাইছে পায় নাই, বিভিন্ন জায়গায় সব গরুই করতে পারে না, কিন্তু আমি ওই সময় দেখলাম ওই মাঠের ভিতরেই ধান মারাই করা, ধানকে আলাদা করা এবং সেটার বিশালে বিক্রি করা, ধানটাকে ওইখান থেকে নিয়ে যাওয়া। তা ওনাকে বলতেছিলাম যে টেকনোলজি কত হাই, অথচ এখন এরকম যদি পাওয়া যায় যে এই এর জন্য কতটা এগোইছি বা আমরা অন্তত পেটে ভাতে ভালো আছি, আমরা ছোটবেলায় অনেক কিছু দেখছি অভাব অনটন, এখন যদি বড় হয় যে এই কৃষি টুল গুলা বাসায় বা নিজের কাছে রাখাটা এক ধরনের আসলে পরে ফেরেস্তা আসে না, এই বিষয়টা কেমন না কন্ট্রোভার্সিয়াল। তা ওই লোকটাই বলতেছে যে ভাই ফেরেস্তা আসলো না, তাতে কি এলো, আবার আসলেই বা কি এলো, কোনো সমস্যা নাই তো আসা বা না আসার মধ্যে। তো দেখলাম যে পারস্পরিক 2 জন 2 মতাবলম্বী হওয়া সত্ত্বেও আমি তো ভয় ভয় ছিলাম যে কি জানি কি দিয়ে কি হয়, তাতে এই যে না উনি আর উল্টা বলতেছে যে আসলেই বা কি আর না আসলেই বা কি, অর্থাৎ তা লালু উস্তাদ মাঝে মাঝে একটু মানে বলে যে এইগুলো এত খাটাখাটনি করে লাভ কি, আসলে লাভ হচ্ছে উস্তাদ, আমি এইটাই আপনাকে বলতে চাচ্ছিলাম। আপনার সাথে আমার কিছু কিছু জায়গায় পয়েন্ট অফ ভিউ তে একটু মিল আছে, যেমন আপনি ফিজিক্স এর স্টুডেন্ট, আমি আমার ব্যাকগ্রাউন্ডটা ছিল ম্যাথের, সো আফটার দ্যাট আমার ম্যাথের মাস্টার্স সবই ছিল ফিজিক্স এর, আবার আবার ওইদিকে আপনি গান ভালোবাসেন, আমিও গান পছন্দ করি, এবং আমি বেশ কিছুদিন শুনতে শুনতে মনে হলো যে এখানে হয়তো বা গেলে ভালো লাগতো, যদিও আমি একটা অথর্ববেদ পড়া শুরু করতেছিলাম, তো আমি কিন্তু স্যার আমি কোনো কাউকে ভালো খারাপের বিষয়টা বোঝানোর চেষ্টা করছি, ওইখানে আমি যেগুলো পেয়েছি যা পাচ্ছি, তাহলে যেমন একটা জায়গায় আছে ব্রহ্ম জ্ঞান বোধক শব্দ, জ্ঞানই ব্রহ্ম, তো এরকমের প্রতিটা জায়গায় দেখা যায় যে মানুষ কিভাবে একটু ভালো থাকতে পারে, এবং আপনি আপনার ইয়াতে একটা জায়গায় বলেছিলেন যে ওই সময়কার সবচেয়ে ঘিলুওয়ালা বা বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষগুলো এগুলো চিন্তা করে লিখতো, এবং ওইগুলো প্রত্যেকটা লাইন পড়লে পড়লে দেখা যায় যে মানুষকে ভালো রাখা যায় কিভাবে, সেই বিষয় সম্পর্কে খুব যে একেবারে পূজা করো, অমুক দাও তমুক দাও এইটা করো এরকম বিষয়গুলো এখন আমি জানি, হয়তো বা আছে, তো এই বিষয়গুলোই আছে, তো এটা তো আসলে একদম যে ওর মধ্যে জ্ঞান গর্ব নেই সবই সেটাও না, আছে কিছু কিছু তো আছেই, এবং আমাদের একটা বিষয় লেখা আছে যে মিনময় মাঝে চিন্ময় হেরে হয়ে যায় আত্মহারা, আপনি নিজেও বলছিলেন অনেক ক্ষেত্রে তারা আসলে বেসিক্যালি মূর্তি পূজা করে না,
মূর্তিটাকে সামনে রেখে তারা অন্য ওইরকম একটা কল্পনা করে, বিষয়টা কিন্তু সঠিক। আমি ওইখান থেকে একটু উদ্ভূত হয়ে আপনার কাছ থেকে একটু মানে জ্ঞান গর্বর জন্য এখানে ঢুকেছি। ঠিক আছে, আমার বক্তব্য এই পর্যন্তই। মানে একদম আপনি বৃথা করতেছেন বা কাজ হচ্ছে না এমনটা না, কিন্তু এটা হবে, আচ্ছা, পরিবর্তন হবে সময়। আমি আমি আপনাকে আজকে আমাকে যেন একটু সুযোগ দিলেন, আমি আপনাকে অনুরোধ করব যে আপনি ওই যে ব্যাড না পড়ে আপনি গীতাটা পড়বেন। গীতাটা পড়লে আপনি আরো কিছু ভালো করে জানতে পারবেন, কারণ ব্যাড তো হইলো সংস্কৃতে, যদি বাংলায় অনুবাদ হয়েছে কিনা আমি জানি না। না আলম ভাই, আলম ভাই, হ্যাঁ আমি গীতা 2002 আমার বাবা যখন মারা যায়, তারপরে 2002 তে প্রায় মানে বেশ খানিকটাই পড়ে ফেলছিলাম, পড়া ওটা অনেক আগেই শেষ, মানে শেষ না মানে পড়েছি, কিন্তু এখন বেদের বাংলা অনুবাদই পড়ি। আমি আবার একটু লালু ওস্তাদকে স্মরণ করি বেশি, যে ওই বোঝা না না বুঝে আমি পড়তে চাই না। আমি সংস্কৃত আছে এবং তার আপনারা যেটা তওরাত বলেন বা ব্যাখ্যা, আমি সংস্কৃত ভাষাটা পড়ি না। যদি একটা সময় টেস্ট করছিলাম যে সংস্কৃত অক্ষর গুলোকে আয়ত্তে আনি, পরে দেখে আমি ওই খাটনি খাটে লাভ কি, আমি তো অর্থই পাচ্ছি। অর্থাৎ হ্যাঁ আমি হ্যাঁ ঠিকই বেদের আছে। বাংলা অনুবাদ যেটা আছে সেটার আচ্ছা কাছে বলেন। মোক্ষ মোলা নামে একজন ছিল যে ইংরেজি অনুবাদ করছে বেদের, আপনার বেদের বাংলা অনুবাদটা পাওয়া যাচ্ছে তো এখন? আচ্ছা যাক, যা পাইলে আপনি পড়েন। তবে আপনি গীতাটা আমি যেটা আমি বলবো যে যেমন কোরআন, হ্যাঁ আমি কিন্তু একবারে পড়া আমি পুরোপুরি বুঝি নাই, এটা কিন্তু মানে কয়েকবার পড়তে হয়, মানে একটু তো কাজে আপনি ভেদ যদিও পড়েন মানে কয়েকবার পড়বেন মানে রিপিট দিবেন, তাইলে আপনার জন্য এটা খুব ভালো হবে বুঝতে। যাক ধন্যবাদ, আপনাকে উপদেশ দেওয়ার মতো যোগ্যতা বোধ আমার নাই, তারপরও বললাম। না 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 আলম ভাই, এইখানে হ্যাঁ বেদ সম্পর্কে আর গীতা সম্পর্কে বিষয় করে আর অল্প একটু 1 মিনিটের মধ্যে আমরা কথা শেষ করে ফেলবো। আমাদের মূলত বেদ চার খণ্ড, বেদ ঋগ্বেদ, অথর্বেদ, যজুর্বেদ, সামবেদ, এবং পরবর্তীতে আসছে আয়ুর্বেদ। তো এই এর পরে আসছে যেটা রামায়ণ মহাভারত, এর সারাংশ নিয়ে চলে আসছে গীতা, এবং পরবর্তীতে তৈরি হয় মনুসংহিতা। সেক্ষেত্রে আমাকে আপনার সাজেশন আমি ফলো করব। আমি এখন যেটা বুঝলাম যে আমাকে গীতা পড়লেও আরো পড়তে হবে, যেখানে আরো পুঙ্খানুপুঙ্খ বাদ রয়েছে, কিন্তু বেদ পড়তে খুব ভালো লাগে, মজা লাগে, আমি আচ্ছা ঠিক এইটাই আছে, বলতে চাচ্ছি। হ্যাঁ ঠিক ঠিক আছে। আছে, তবে আপনার একটা কথা, আমি আপনি যে একটা উদাহরণ দিলেন যিনি আল্লাহ মানে বলছে যে ব্যাপার এই যে কৃষি যন্ত্রপাতি যেই ঘরে থাকে এই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা আসে না। হ্যাঁ দেখেন এই যে কৃষি যন্ত্রপাতি যে ঘরে আসে এই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা আসে না, তো এই আমার মনে হয় আল্লাহ কৃষি কাজটা পছন্দ করে না। মানে কোন এক সময় আমরা কিন্তু গরু দিয়ে হাল চাষ করতাম, গরু দিয়ে হাল চাষ করতাম এবং গরু দিয়ে কিন্তু আমরা এই ধান মাড়াই করতাম, এবং এই গরুগুলা সারাদিন সকাল থেকে বা একটা পর্যন্ত মাঠে হাল চাষ করতো, বিকেলে আবার এগুলা এই যে মাড়াই লইতো, ধানের মাড়াই, সেখানে আবার ঘুরতে হইতো। মানে হ্যাঁ গরুদের প্রতি গরুগুলার প্রতি এরম একটা অত্যাচার করা হইতো, মানে আমরা হ্যাঁ মানুষরা এখন মানুষের বুদ্ধি বিবেক খাটায় আমরা এখন কিন্তু যান্ত্রিক যন্ত্রের দিকে চলে আসছি। তা এই আইসা আমরা কিন্তু এখন এই গরু দিয়ে হাল চাষ করি না, গরুর প্রতি আমরা সহানুভূতিশীল হয়ে গেছি, গরু হ্যাঁ আমরা পালন করি এবং তার খুব যত্ন নেই। আগের মতো আমরা যে একটা বর্বর ছিলাম ওরকম বর্বর কিন্তু এখন নাই, মানুষ কিন্তু এখন সেই গরু দিয়ে হাল চাষ করে না। মানে সেই গরুটার উপরে পরিবর্তন যে নাই আলম হ্যাঁ ভাই, যে গরুটার উপরে যে অত্যাচার করা হইতো আমি নিজে প্রত্যক্ষ সাক্ষী, কারণ আমার বাবা একজন কৃষক ছিলেন, বড় মাপের কৃষক ছিলেন, বিরাট বড় মানে আমাদের দুই জোড়া ছিল হাল ছিল, মানে দুই নাঙ্গল মানে দুই জোড়া মানে 4টা গরু দিয়ে হাল চাষ। এখন আমি দেখতাম যে এই ব্যাপারে গরুগুলার উপরে যে কি অত্যাচার করা হইতো, যদিও তাদেরকে ভালো খাওয়ান দেওয়া হইতো কিন্তু অমানবিক একটা মানবিক না, একটা মানুষ একটা পশুর উপরে এরকম অত্যাচার করতে পারে, এই জিনিসটা থেকে আমরা সভ্যতার কারণে আমরা কিন্তু চলে আসছি। এখন এখন আলম ভাই আপনি লোকগুলো যেটা, আমি যে পয়েন্ট অফ ভিউ থেকে ছিলাম 1 মিনিট, সেটা হলো ওই যে আমি যার সাথে কথা বলতেছিলাম তখন আমি ওনাকে বলছিলাম যে দেখেন আজ থেকে যদি 20 বছর আগে এরকমের কথা আমি বলে ফেলতাম, এরকম বা আমি তো হয়তো তখন জানতাম না, তো বলে ফেলাম, তো এত সময় আপনার মধ্যে আমার মধ্যে মানে কোপাকুপি হয়ে যেত এবং আপনার হাত নাই আমার পাও নাই, এই অবস্থায় বাসায় চলে যেতাম, উনিও হাসতেছে আসলেই তাই, কিন্তু আমরা দুজনেই গঠনমূলক আলোচনা করতেছি। আমি যেটা বলতেছিলাম আলম ভাই, আপনাদের এবং লালু ওস্তাদের এই চেষ্টাগুলো একেবারে বৃথায় যাবে না। আসলে মানুষের পরিবর্তন কিন্তু খুব বেশি মানুষ করে না, তো সুলেমান নাসরিনের একটা উদ্ধৃতি দিয়ে
মানুষকে পরিবর্তন করে, কিন্তু খুব সামান্য কিছু মানুষ, অল্প কিছু মানুষ, যদিও তার ভোগটা করে অনেকে, কিন্তু হ্যাঁ এভাবে বুঝতে কষ্টের ফলটা বৃথা যায় না। হ্যাঁ ঠিক আছে, কিছু সার্থকতা পাচ্ছি, এটাও সত্যকথা। হ্যাঁ, যেমন আজকে আমি নিজে তো প্রমাণ, আজকে তো হ্যাঁ দেখলাম যে, যেমন আমি আপনাকেও, আপনাকেও তো আজকে পাইলাম নতুন একজন, তা এখন হ্যাঁ দিন দিনই আমরা নতুন মুখ পাচ্ছি। যে জিনিসটা হলো, যিনি আগে মানে ইহুদিরা যে আছে, এই ইহুদিদেরকেও কিন্তু আল্লাহ সৃষ্টি করছে, এই ইহুদিদেরকে কিন্তু মাধ্যমে কিন্তু আল্লাহ মানে মুসা নবীকে পাঠাইছে, এই ইহুদিদের প্রতিও আল্লাহ কিতাব নাজিল করছে। এই ইহুদিদেরা, এই ইহুদিরা আমাদের কৃষি কাজ করত, কিন্তু এই আল্লাহ যখন নাকি ওই ধর্মটা বাতিল করে দিয়া যখন নাকি আবার ইসলাম নতুন নবী পাঠাইলো, তখন দেখেন ওই ইহুদিরা যে কৃষি কাজ করত তাদের উপরে আল্লাহ কত ক্ষিপ্ত, যে তারা যে কৃষি কাজ করে এবং তাদের ঘরের মধ্যে যে কৃষি যন্ত্রপাতি রাখে, এইটা রাখার কারণে তাদের কাছে মানে রহমতের ফেরেশতা তাদের ঘরে ঢুকে না। এতে করে আমরা কিন্তু বুঝতে পারি যে আল্লাহর যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা কিন্তু আমরা বুঝতে পারি। তো কাজে এইভাবে যদি সকলেই বুঝতে পারে, তাহলে আমার মনে হয় এখানেই সার্থকতা। ধন্যবাদ। ভালো থাকবেন। হ্যাঁ এম কে ভাই, এম কে ভাই বলেন। জি এম কে ভাই, ভাই, এম কে ভাই বলেন। জি আপনি আলম ভাই যেটা বললেন যে আমাদের যে গরুর প্রতি যে অমানবিক অত্যাচার কিংবা এইগুলো, আসলে আমার মনে হয় যে সেই কারণে এই এই কৃষি যন্ত্রপাতির উদ্ভাবন না, এটা হচ্ছে আমাদের সময় বাঁচানো প্লাস টেকনোলজির উন্নতি, এটা এটাই আসল। আর এই রহমত, আল্লাহ রহমত আসবে না কৃষি যন্ত্রপাতিতে, এটার একটা অন্য কারণ আমি দাঁড় করাতে পারি, সেটা হচ্ছে ভাই আমরা যদি কৃষিকাজই করি, যে কখন জিহাদ করব, কখন তরোয়াল নিয়ে দৌড়াবো, যার প্রেক্ষিতে বোধ হয় আল্লাহ এই চিন্তাটা আমাদের মাথার থেকে সরাই রাখতে চাচ্ছিল, যে যাতে করে এরা কৃষিকাজ না করে, এরা যাতে করে বিভিন্ন গনিমতের মালের পিছনে ঘুরতে পারে, দৌড়াতে পারে, ছুটতে পারে। এবং গনিমতের মালই যে শুধু ইম্পর্টেন্ট, নট দ্যাট, ওইখানে যে জায়গা দখল করা কিংবা দেশ দখল করা, মানুষকে মানে ইসলামের আওতায় আনা, এগুলো তো একটা বিষয় ভাই। আপনি কৃষি কাজ করবেন না এই কাজ করবেন, আল্লাহ তো মনে হয় যে ওই কাজটাই বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা তো উল্টা দিকে চলতেছি ভাই, আমরা তো ধান চাষ করতেছি, এই চাষ করতেছি, এগুলো আর কি। ধন্যবাদ ভাই। আচ্ছা লালু উস্তাদ, আপনার সাথে আমি আপনার যে অতি মানে গত দুদিন আগের যে লাইভটা আছে, ওই লাইভ নিয়ে আমি একটু কথা বলতে চাই, মানে গত লাইভের আগের লাইভের। সেই বিষয়টা হলো, আপনি সেখানে দাবি করছিলেন যে ওই যে মানে একটা ইয়েও দেখাইছিলেন, যে আমি একটা ইয়েও দেখাইছি, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপের নাম যে আবদুল্লাহ না, এটা কিন্তু আমি তাফসিরের মধ্যেও পাচ্ছি। সেটা হলো সুরা মানে সুরা হইলো মুদাসির, মানে 74 নম্বর সুরা, এটার যে 30 সংখ্যক আয়াত আছে, মানে সেখানে এই তাফসিরে মাজারি যদি আপনি পড়েন, মুদাসিরের 1 হইতে 30 নম্বর যে আয়াত গুলা নাজিল হয়েছে, এই আয়াত গুলা নাজিল হয়েছে হইলো আপনার একটা লোকের জন্য, সেই লোকটার নাম হলো ওয়ালিদ ইবনে মুগিরা, মুগিরাকে লক্ষ্য করে। এখন সেখানেও কিন্তু ওয়ালিদ ইবনে মুগিরাকে লক্ষ্য করে যখন নাজিল হয়েছে, সেখানেও কিন্তু আবু জাহেল ছিল। এই তখন তাকে বলছিল কাফসার ছেলে, মানে মানে ইবনে কাফসা, মানে ইবনে কাফসা মানে মোহাম্মদ ইবনে কাফসা, ইবনে কাফসা যেমন কোনো কিছু কাকে মানে এই বললে, নাম না বলেও যদি আপনি বলে অমুকের বেটা, তাহলে আমরা বুঝি, যেমন ইবনে ওমর বা ইবনে আবু বক্কর, তাহলে বুঝি যে আবু বক্করের, আবদুল্লাহ ইবনে আবু বক্কর পুরোটা বলতে হয় না, ইবনে আবু বক্কর বললে আবু বক্করের ছেলে। সেখানেও লেখা আছে ইবনে কাফসা। এবং এর পরবর্তী যে সুরাটা আছে, ওই সুরাটা হইলো কিয়ামা, কিয়ামা সুরা, কিয়ামা 75 নম্বর সুরা। এই 75 নম্বর সুরার মধ্যে আয়াতের 31 থেকে 35 নম্বরের যে তাফসির, এই তাফসিরে যদি গিয়া পড়ি,
আমি ওই পর্যন্ত আসছি আর কি। এবং এটা তাফসীরে মাজারি একেবারে সর্বশেষ খণ্ড, যেটা মানে দ্বাদশ খণ্ড, এই দ্বাদশ খণ্ডের এটা হইলো পৃষ্ঠা নাম্বার হইলো আপনার 216। এই 216-তে গেলে দেখা যায় যে সেখানেও একই বিবরণ লেখা আছে, মানে সেখানেও একই বিবরণ লেখা আছে, মানে আবু জাহেলকে উদ্দেশ্য করে এই মানে কিছু আয়াত নাজিল হয়েছিল আর কি। এই আয়াত নাজিল হয়েছিল, তখন আবু জাহেল বলছিল যে কাপসার বেটা কি বলে কাপসার, মানে সেভাবে মানে পুরোপুরি বর্ণনা করা আছে এখানে। তো তাইলে এই বিষয়টা কি, তাইলে আমরা সবাই আবদুল্লাহ আবদুল্লাহ বলি, এটা এখানে তো মিলতেছে না, কোরআনের তাফসিরের আলোকেই মিলতেছে না। হ্যাঁ, তো সেটাই তো, এখন ওই কাপড় তো আমরা কুজে পাইছি অন্য জায়গায়। তাহলে হ্যাঁ, আমি 74 এবং 75, 74 নম্বর সুরার 11 থেকে 30 নাজিল হয়েছে হইলো ওয়ালিদ ইবনে মুগিরার কারণে, কারণ ওই যে সে সাকারা, সাকারা কি সাকারা হইলো একটা দোজক, মানে যেখানে মানুষকে পড়াইবো, তা এই এই বিষয়টা। আর সুরা কেয়ামা যেটা আছে ওটা পৃষ্ঠা নম্বর আমি বলে দিলাম, যে না এই তাফসিরে মাজারির 12তম খণ্ড, সেই খণ্ডের 216 নম্বর পৃষ্ঠায় তো আপনি ওইটা পাবেন। এবং সুরা কেয়ামার যে আছে তাফসির আছে, সুরা কেয়ামার তাফসিরেও আপনার 255 নম্বর পৃষ্ঠায় আপনি পাবেন, যে সেখানেও লেখা আছে এই যে মানে আবু জাহেলের উদ্দেশ্যে মানে এই ইয়াটা নাজিল হয় আর কি, যে তাকে ছেলে মেয়ে দিছিলাম, ধন সম্পদ দিছিলাম, এই যে কথাগুলো ছিল এখানে। আবু বকর মানে যখন আবু বকরের মানে ভয় দেখাচ্ছিল আর কি, তখন বলছিল যে এই যে কাপসার বাটা এগুলা কি বলে। এখন এটা তো তাহলে স্পষ্ট, কারণ এখানে তো ওই ওই যে মাজারি তাফসিরে মাজারি যে কাজী ফানাউল্লাহ পানিপথি লিখছে, সেখানে উনি কিন্তু বোখারি মুসলিম তিরমিজি এদের উদ্ধৃতিও দিয়ে বলছে, এদের উদ্ধৃতিও আছে। কয় নম্বর আয়াতের তাফসির এটা আপনার? এই যে সুরা হইলো 74, সুরাত আমরা তাফসির মাজারি ওপেন করেন, তার তাফসির মাজারি 12 মানে 12তম খণ্ড, 12তম খণ্ড, এটা হইলো 74 নম্বর সুরা, 74 মুদাসির। আচ্ছা দেখি, দেখবো। আপনি দেখবেন ওইটার হলো পৃষ্ঠা 200 আপনার 55। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখে নেবো। তো আজকের মতো তাহলে এখানে শেষ করি, সবাই ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে।